প্রচণ্ড জোরে চড় মারার শব্দ হতেই অটোমেটিক গালে হাত চলে গেল টায়রার। কিন্তু কিছু মুহূর্ত পর বুঝতে পারল চড়টা তার গালে নয়, তার সামনে হাঁটু গেড়ে ফুল হাতে বসে থাকা ছেলেটার গালে পড়েছে। তা দেখে অবাক হলো টায়রা, কারণ এরকম পরিস্থিতিতে সবসময় লাজুকের হাতের দশাই চড়টা ওর গালেই পড়ে। আজ তার ব্যতিক্রম দেখে সত্যিই অবাক সে। ছেলেটার গালটা মুহূর্তেই লাল হয়ে ফুলে উঠেছে। উঠবেই না কেন, এমন মানুষরূপী দানব চর মারলে এমনই হয়। টায়রা ভাবছে সে এতদিন লাজুকের এমন চরগুলো কত অনায়াসেই হজম করে ফেলেছে। কিন্তু আজ কেন জানি ছেলেটার গালটা দেখে ওর সত্যি নিজের সহ্যের ক্ষমতার উপর গর্ববোধ হচ্ছে। এই ছেলের গালের যদি এই অবস্থা হয় তো ওর গাল তো বাটারের মতো নরম। ছেলেটার থেকে চোখ সরিয়ে লাজুকের দিকে তাকালো টায়রা। ছোট্ট একটা ঢোক গিলল সে লাজুকের রক্তিম চোখ দেখে। টায়রা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কিছু করিনি ভাইয়া, এই ছেলেটাই এমন সামনে চলে এসেছে সত্যি। লাজুক দাঁতের দাঁত চেপে চোয়াল শক্ত করে টায়রার দিকে তাকালো। তার চাহনি দেখে ভয় কুঁকড়ে গেল টায়রা। লাজুক চারপাশে তাকিয়ে দেখল সবাই ওর দিকে তাকিয়ে, আর এক মুহূর্ত অপেক্ষা করল না সে। টায়রার হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে এলো ওখান থেকে। চোখে পানি চিকচিক করছে টায়রার, কয়েক ফোঁটা ইতিমধ্যে গাল গড়িয়ে পড়েছেও। হাতের কবজিটা ব্যথায় টনটন করছে তার, করবে নাই বা কেন, লাজুক ধরেই রেখেছে এত শক্ত করে, মনে হচ্ছে এখনই টুকুস করে হাড়টা ভেঙে যাবে। গাড়ির সামনে আসতে দরজা খুলে একরকম ধাক্কা মেরেই গাড়িতে ঢুকালো টায়রাকে। এতে করেও খানিকটা ব্যথা পেলো কাঁধে, দরজার ঘষায় জ্বলছে জায়গাটা, মনে হয় ছিলে গেছে। কিন্তু কোনো শব্দ আর করলো না টায়রা, কারণ সে খুব ভালো করে জানে রেগে গেলে লাজুকের হুঁশ থাকে না, পরে দেখা যাবে চলন্ত গাড়ির থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তাকে। এমনই হতে পারে, তার যমরাজ বলে কথা, যমরাজদের সব দয়ামায়াহীন কারবার। এভাবেই প্রতিদিন লাজুক নামক ঘূর্ণিঝড়টা সহ্য করতে হয় টায়রার। কোনো এক অজানা কারণবশত লাজুক আজ পর্যন্ত টায়রার সাথে ভালোভাবে কথা বলেনি। তার হাবভাব দেখে মনে হয় টায়রাকে দেখলেই তার সব রাগ বেরিয়ে আসে। টায়রার বয়স যখন 13, তখন লাজুক বাংলাদেশে আসে, আর সেই প্রথমবার তার সাথে টায়রার দেখা হওয়ার পর থেকে ওর জীবনে যমরাজের ভূমিকা নিষ্ঠার সাথে পালন করে চলেছে লাজুক। টায়রাকে টানতে টানতে নিয়ে বাড়ির মধ্যে ঢুকালো লাজুক। তা দেখে দৌড়ে এলো সাজিদা। লাজুকের কাছ থেকে টায়রাকে ছাড়িয়ে নিয়ে নিজের সাথে জড়িয়ে নিল তাড়াতাড়ি। আরে কি হয়েছে, তুই ওকে এভাবে টানতে টানতে কোথা থেকে নিয়ে এলি? কিছু বলল না লাজুক। সাজিদা টায়রার দিকে তাকিয়ে দেখল সে হাত দিয়ে গাল চেপে ধরে চুপ করে আছে। তা দেখে চেঁচিয়ে উঠলেন তিনি, গালে কি হয়েছে বাবু, তুই গালে হাত দিয়ে রেখেছিস কেন, তুই আবারও মেয়েটাকে মেরেছিস, সবসময় এমন কেন করিস বাচ্চাটার সাথে, বুদ্ধি শুধু কি লোপ পেয়েছে তোর? লাজুক টায়রার দিকে তাকিয়ে দিল এক দশাই ধমক, ইডিয়েট, গালে হাত দিয়ে আছিস কেন, আমি তোকে মেরেছি। ভয় পেয়ে গাল থেকে হাত সরিয়ে সাজিদাকে চেপে ধরল টায়রা। সাজিদা টায়রাকে জড়িয়ে ধরে বলল, বাবু ভয় পাস না তুই, আমি আছি তো, কিচ্ছু করবে না। লাজুককে বলল, কি এসব লাজুক, যা তুই এখান থেকে, মেয়েটাকে কি মেরে ফেলবি এখন? লাজুক রাগি চোখে টায়রার দিকে তাকিয়ে ধূপ ধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সাজিদা বলল, বাবু ও তোকে মারেনি তো? মাথা নাড়ালো টায়রা। আচ্ছা যা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিবি। টায়রা অসহায় স্বরে বলল, ফুপি আমি বাসায় যাব। সে কি কথা, কেন আজ থেকে যা না এখানে। না ফুপি, আমায় বাসায় যেতে হবে, এমনিতেও বাসায় কেউ জানি না আমি এখানে, তোমার ছেলে আমাকে স্কুল থেকে জোর করে নিয়ে এসেছে। আমি ভাইকে ফোন করে বলে দেব নি, তুই আজ এখানেই থাকবি। টায়রার কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না ফুপি প্লিজ, আমি তোমার ছেলের সামনে আজ আর পড়তে চাই না, আমার পারুটে বাঁচিয়ে দেবে। সাজিদা হতাশ হয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলল। আচ্ছা ঠিক আছে, তবে আগে ফ্রেশ হয়ে আয়, কিছু খেয়ে নি, তারপর ড্রাইভারকে বলে দিব তোকে দিয়ে আসবে। চুপচাপ মাথা নাড়িয়ে সিঁড়ি দিয়ে উপরের রুমের দিকে গেল টায়রা। রুমে ঢুকতেই দেখল রিম্পি, রিমি, তিতলি বিছানার উপর বসে আছে।
তাকে দেখে তিতলি অবাক হয়ে বলল, তুই কখন এলি? এই তো মাত্র। ভাই এনেছে? হুম। তুই ঠিক আছিস? টায়রা অবাক হলো এমন প্রশ্নে। কেন? নীরু ফোন করে বলল ভাই কলেজে গেছিল, তখন কোনো ছেলে নাকি তোকে প্রপোজ করেছে। টায়রা মুখ ছোট করে মাথা নাড়ালো, এতে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখতে লাগলো সবাই। তা দেখে ব্রুক উচকালো টায়রা। কি ব্যাপার, কি দেখছিস তোরা? ভাই কিছু বলেনি তোকে? মুখ বাঁকিয়ে মাথা নাড়িয়ে না বলল। লাইক রিয়েলি? সবাই বিস্মিত হয়ে টায়রার দিকে তাকালো। তা দেখে টায়রা ঠোঁট উল্টে বলল, সিরিয়াসলি? তোদের রিয়াকশন দেখে মনে হচ্ছে আমি সুস্থ সফলভাবে দাঁড়িয়ে আছি, তাই খুব দুঃখ পেয়েছিস? আসলে ব্যাপারটা হলো, প্রচলিত ধারা হঠাৎ করে এমন 180 ডিগ্রি পরিবর্তন হয়ে গেল যে তা ঠিকভাবে হজম করতে পারছি না। টায়রা কটমট করে বলল, তো সব কয়টা যেমন ভাই তার তেমন বোন, জীবন আমার বাঁশপাতা বানিয়ে দিয়েছে এতগুলো। রেগে মেগে ওয়াশরুমে ঢুকে গেল টায়রা। বিকেলের পরে ড্রাইভারকে বলে টায়রাকে বাড়িতে পাঠিয়ে দিল সাজিদা। টায়রা ড্রয়িং রুমে ঢুকতেই টিকলি প্রশ্ন করল, তুই হঠাৎ করে আজ ফুপিদের বাড়ি গেলি কেন? যাইনি, তুলে নিয়ে গেছে। টায়রার এরূপ কথায় অবাক হলো টিকলি। মানে কে নিয়ে গেছে? টায়রা মুখ বাঁকিয়ে বলল, কে আপার? দ্য ওয়ান অ্যান্ড অনলি মিস্টার চমরাজ। লাজুক ভাইয়া। তো আর কি হবে, দুনিয়ায় যত জোর সব আমার উপর তার। লাজুক ভাইয়া হঠাৎ করে কেন তোকে নিয়ে গেল? আমাকে টর্চার করতে কবে আবার তার কারণের দরকার হয়েছে যে এখন হবে? হালকা হাসলো টিকলি টায়রার কথায়, তারপর বলল, আচ্ছা রুমে যা। হুম। কফি নিয়ে লাজুকের রুমে এলো সাজিদা। তাকে দেখে লাজুক বলল, টায়রা কোথায়? বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? কার সঙ্গে? ড্রাইভারের সাথে পাঠিয়ে দিয়েছি। ঝট করে উঠে বসলো লাজুকে কথা শুনে, তারপর রেগে বলল, মা মাথা খারাপ নাকি তোমার? ওকে তুমি ড্রাইভারের সঙ্গে একা কি করে পাঠালে? সাজিদা শান্ত ভঙ্গিতে বলল, তো কি করতাম, কে নিয়ে যেত ওকে? বিরক্ত নিয়ে লাজুক তাড়াতাড়ি টিকলিকে ফোন করল। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই টিকলি বলল, হ্যাঁ ভাইয়া বলো। টায়রা কোথায়? ওর রুমে। কেন, কিছু হয়েছে? না, রাখছি। আচ্ছা। ড্রেস চেঞ্জ করে এসে চুল ঝুটি করছিল টায়রা। হঠাৎ আয়নায় কাঁধের কালশিটের দাগটা চোখে পড়ল ওর। ফর্সা শরীরে দাগটা যেন চকচক করে ভেসে উঠছে। লাজুককে হাজারো অকথ্য গালি দিতে দিতে ব্যথায় মলম লাগাতে লাগলো টায়রা। তার অরিজিৎ সিং এর গানের মতো রোমাঞ্চকর জীবনটাকে লাজুক মাহফুজুর রহমান স্যারের গানের মতো বানিয়ে ফেলেছে। কোচিং শেষে নীরুর সাথে কথা বলতে বলতে বাইরে বেরোচ্ছিল টায়রা। আজ আর ক্লাস করবে না সে। গেট ক্রস করতেই দেখল কালকের সেই ছেলেটা দাঁড়িয়ে, যাকে লাজুক চড় মেরেছিল। ছেলেটাকে দেখে রাগ হলো টায়রার। এর কারণে কাল লাজুকের রাগের শিকার হয়েছিল সে। আবার ভয়ও করছে, আজও যদি লাজুক চলে আসে। কাল তাও অল্পের উপর দিয়ে গেছিল, আজ তো আর দেখতে হবে না। নীরুর হাত শক্ত করে চেপে ধরে দ্রুত ছেলেটাকে পাশ কাটিয়ে চলে যেতে নিল টায়রা। কিন্তু তার পূর্বে ছেলেটা ওর পথ আগলে দাঁড়ালো। টায়রা একটু দাঁড়াও, কথা আছে তোমার সাথে। আপনার সাথে কোনো কথা নেই আমার, প্লিজ পথ ছাড়ো। প্লিজ টায়রা শোনো, জাস্ট 2 মিনিট। টায়রা ঘাবড়ে গিয়ে আশেপাশে দেখতে লাগলো। ছেলেটা বলল, কালকের ওই লোকটা কে ছিল টায়রা? আমার ভাই। তোমার জন্য তো তোমার উত্তরটা, তার জন্য তো তোমার উত্তরটা কাল জানা হলো না। কিচ্ছু বলল না টায়রা। ছেলেটা আবার বলল, কিছু বলছো না কেন, কিছু বলো তুমি। দেখুন আপনি প্লিজ আমায় যেতে দিন, ভাইয়া দেখতে পেলে আমায় মেরে ফেলবে। ছেলেটা অনুরোধ করে বলল, আই লাইক ইউ টায়রা, প্লিজ আমায় অ্যাকসেপ্ট করে নাও। আমার কথা বোঝার চেষ্টা করুন, আমায় যেতে দিন। আর আমি মোটেও আপনাকে পছন্দ করি না, আর আমাকে আর বিরক্ত করিয়েন না। ছেলেটা কিছু বলবে এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল, কি ব্যাপার পিচ্চি আপু, কোনো সমস্যা? টায়রা তাকিয়ে দেখল লাজুকের ফ্রেন্ড সাদমান দাঁড়িয়ে আছে। তাকে দেখে আবারও ঘাবড়ে গেল।
যদি লাজুকে বলে দেয় ইনি, তবে টায়রা শেষ। তেমন কিছু না ভাইয়া। সাদমান টায়রার সামনে থাকা ছেলেটার দিকে তাকালো, তারপর বলল, কি ছোট্ট ভাই, মেয়েদের কি বিরক্ত করা হচ্ছে? ছেলেটা ভয় পেয়ে গেল খানিকটা। সাদমান আবার বলল, কপালে সুনির্দশা লাগার আগে ভাগ এখান থেকে। ছেলেটা আর দাঁড়ালো না, ছুটে পালালো ওখান থেকে। পিচ্চি আপু, বাসায় যাও তুমি, গাড়ি নিয়ে এসেছো? না, আজ ক্লাস করবো না, তাই গাড়ি আনিনি। আচ্ছা দাঁড়াও, আমি রিকশা ডেকে দিচ্ছি। তার দরকার হবে না ভাইয়া, আমি নিজেই খুঁজে নিতে পারবো। সাদমান হেসে বলল, কি বলো তুমি, এ কথা লাজুক জানলে আমায় কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে। আর কিচ্ছু বলল না টায়রা। সাদমান রিকশা ঠিক করে দিলে চুপচাপ সেটাই উঠে বাড়ি চলে আসে। ভয় হাত পা কাঁপছে টায়রার। আজকের কথা যদি লাজুক ভুলেও জানতে পারে তো না জানি কি হবে। ড্রয়িং রুমের সোফায় উপর হয়ে শুয়ে টিভিতে টম অ্যান্ড জেরি দেখছে টায়রা। তার পাশে বসে টিকলি মোবাইল টিপছে আর মিটমিট করে হাসছে। টিকলির এমন মিটমিট করে হাসার মানে খুঁজে পায় না টায়রা। সেও আহানকে কতবার বলল একটা মোবাইল কিনে দিতে, কিন্তু আহানের একটাই কথা, আগে টেনের এক্সাম শেষ করো তারপর মোবাইল পাবে। শেফালি এসে তার দু মেয়েকে বলল, একজন সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে তো আর একজন টিভি, বলি খাবার দাবার কি খেতে হবে না আমরা, নাকি এগুলো খেয়েই পেট ভরেছে? টায়রা তুই স্কুলে যাবে না, এখনও শুয়ে আছিস কেন? ওর তাড়াতাড়ি আর খেয়ে স্কুলে যা। আজ স্কুল বন্ধ মা। বন্ধ? কিসের বন্ধ? আর বন্ধ পেয়েছিস তো কি হয়েছে, তাই বলে সারা সকাল ঘুমিয়ে আর টিভি দেখে কাটাতে হবে? পড়াশোনার তো কোনো খবর নেই। এবার যদি শুনেছি না পরীক্ষার ফলাফলে 80% কম এসেছে তো আম্মা ঝাড়ু বাড়ি, কিন্তু একদম মাটিতে পড়বে না। বকবক করতে করতে শেফালি রান্নাঘরে ঢুকে গেল। আহান বলল, আম্মুরা খাবার খেতে চলে আসো তাড়াতাড়ি। টিকলি টায়রার ফোন আর টিভি বন্ধ করে শুশুর করে ডাইনিং টেবিলের কাছে চলে গেল। পিচ্ছে পিচ্ছে জামা পরে ঘুরছিস, তুই কি এখনো বাচ্চা আছিস? হঠাৎ নিজের রুমে এমন গম্ভীর আওয়াজ শুনে চমকে দ্রুত পেছনে ফিরে দাঁড়ালো টায়রা। লাজুক দু হাত পকেটে ভরে বাঁকা হয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে টায়রা নিজের দিকে তাকিয়ে দেখল। সে একটা হাতাকাটা টি শার্ট আর হাফ কোয়ার্টার প্যান্ট পরে আছে। প্রচণ্ড লজ্জা পেয়ে গেল টায়রা। সে তো আর জানত না যে লাজুক এইভাবে হুট করে তার বেডরুমে চলে আসবে। নর্মালি সে বাসার ভেতরে এগুলোই পড়ে, বাসায় যদি কেউ আসেও সে তো আর সোজা বেডরুমে ঢুকে পড়ে না। তার আগেই তো টায়রা দ্রুত পোশাক পাল্টে নেয়। কি হলো, কথা বলছিস না কেন? কথাটা বলতে বলতে লাজুক রুমের ভেতরে এসে ধপাস করে টায়রার বিছানায় বসে পড়ল। আমি পাল্টে নিচ্ছি। টায়রা দ্রুত কাবার্টের দিকে যেতে নিলে লাজুকের আওয়াজে থেমে গেল। এক পাও এগোবি না, চুপচাপ দাঁড়া যেখানে দাঁড়িয়ে আছিস। টায়রা অবাক হয়ে তাকালো। একে তো বলছে সে এমন পোশাক কেন পরেছে, আবার পাল্টাতে গেলেও থমকাচ্ছে, কি অশান্তি! লাজুকের তীক্ষ্ণ চাহনিতে শরীর শিরশির করে উঠল টায়রার কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে তার দিকে। চোখগুলো কেমন লালচে হয়ে আছে। এই চাহনিতে দৃষ্টি মেলানোর ক্ষমতা নেই টায়রার। কেমন যেন লাগে লাজুকের চোখের দিকে তাকালে। অস্বস্তি আর অস্থিরতার বেড়াজালে ফেঁসে আছে সে। দু হাতে নিজের উন্মুক্ত শরীর ঢাকার বৃথা চেষ্টা তার। পোশাক পাল্টে দ্রুত নিয়ে যায়, নিতে এসেছে তোকে, দিয়ে এসেছে কাল। কথাগুলো বলে দাঁড়ালো না আর, দ্রুত রুম ত্যাগ করলো লাজুক। টায়রা বোকার মতো লাজুকের যাওয়ার দিকে তাকিয়ে তারপর বাধ্য মেয়ের মতো চলে গেল তৈরি হতে। নিচে গিয়ে দেখল লাজুক সোফায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে, আর পাশের সোফাতে তার বন্ধু সাদমান, সৌমিক, ওমি। সাদমানকে দেখে খানিকটা ভয় পেল টায়রা। সেদিনের কথা আবার কিছু বলেনি তো লাজুককে। টায়রাকে দেখে ওমি বলে উঠল, টায়রা কেমন আছো পিচ্ছি? টায়রা হেসে জবাব দিল, জি ভাইয়া ভালো, আপনারা কেমন আছেন? ভালো ভালো, খুব ভালো। এর মধ্যে টিকলি সবার জন্য জুস নিয়ে এসে রাখলো টেবিলে। তারপর লাজুককে বলল, ভাইয়া আজ তুমি অফিস যাওনি? লাজুক টায়রার দিকে তাকিয়ে থেকে জবাব দিল, না কিছু কাজ ছিল। সাদমান সব কয়টা দাঁত বের করে হেসে বলল, অফিসে গেলে
পিচ্ছি আপুকে নিতে কিভাবে আসতো? লাজুক রাগি চোখে তাকাতেই সাদমান চুপ করে গেল। তারপর শোয়া থেকে উঠে বলল, টিকলি মামাকে বলে দিস তারিখ নিয়ে যাচ্ছি। আচ্ছা। লাজুক বেরিয়ে যেতেই তার পিছু পিছু টায়রাও ছুটল। লাজুকদের বাড়িতে ঢুকেই দেখল সবাই বেশ খুশ মেজাজে, বর্ষা এসেছে তাই তোড়ঝোড়ও চলছে জোরে সোরে। লাজুক গিয়ে সোফায় বসে পড়ল আর টায়রা খুঁজতে লাগল বর্ষাকে। তখনই ওর দিকে গুটি গুটি পায়ে একটা পিচ্চি মেয়ে এগিয়ে এলো। টায়রা তাকে দেখতে পেয়েই দৌড়ে কোলে তুলে নিল। আরে আমার পালক সোনা, কেমন আছো মাম্মা? পলক তার ফোকলা দাঁতের হাসি দিয়ে আদো আদো কণ্ঠে বলল, ভালো, নমি এত তেলিতে কেন এলে? টায়রা হেসে দিল পলকের কথায়। বাচ্চাটা একদম কিউটের ডিব্বা, ইচ্ছে করে একদম খেয়ে ফেলতে। পলকের গালে একটা শব্দ করে চুমু খেয়ে বলল, নুমার টায়রা পাখি তো জানতো না নুমি এসেছে, তাই দেরি হয়ে গেছে। পলক সোফায় বসা লাজুককে দেখে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, মামা যাবো। পলকের কথায় টায়রা লাজুকের দিকে তাকালো, সে ওদের দিকেই তাকিয়ে। টায়রা চুপচাপ পলককে লাজুকের কোলের উপর রেখে চলে আসতে নিল। কিন্তু পলক হঠাৎ টায়রার চুল ধরে টেনে টান দেওয়ার অস্পষ্ট আর্তনাদ করে হুমড়ি খেয়ে পড়ল লাজুকের উপর। কিন্তু লাজুকের কোলে পলক থাকায় ওর উপর পড়া আটকাতে টায়রা দুহাত লাজুকের মাথার দুপাশে দিয়ে নিচের ব্যালেন্স রাখতে চেষ্টা করল। ভয়ে চোখ মুখ খিঁচে নিল টায়রা। খানিক বাদে চোখ মেলতেই বুকটা কেঁপে উঠল ওর। লাজুকের মুখটা একদম ওর সামনে, ব্যবধান 2 ইঞ্চিও নেই মাঝে। অন্যদিকে টায়রা যাতে পলকের উপর না পড়ে তাই লাজুক এক হাতে পলককে আগলে নিয়ে অন্য হাতে টায়রার পেটের উপর ধরে ওর ব্যালেন্স রাখছে। এমন একটা পরিস্থিতিতে পড়ে টায়রার নিঃশ্বাস আটকে গেল গলার কাছে, হাত পা মৃদু কাঁপছে না বোঝার মতো। লাজুকের দৃষ্টি ঠিক টায়রার চোখের দিকে। কয়েক সেকেন্ডের জন্য টায়রাও থমকে গিয়েছিল ওর দৃষ্টিতে, কিন্তু তার পর মুহূর্তেই হুড়মুড় করে সরে দাঁড়ালো লাজুকের থেকে। নিজেকে স্বাভাবিক করতে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। পাশে তাকিয়ে দেখলো সাদমান, ওমি, সৌমিক ওদের দিকে তাকিয়ে মুখ চেপে হাসছে। এতে লজ্জা পেয়ে গেল আরো টায়রা। ছোট্ট পলক কিছু না বুঝে ফোকলা দাঁতে হেসে হাততালি দিতে দিতে বলল, হ্যাঁ হ্যাঁ তারু বেবি, মামার কোলে পড়ে গেছে, কি মজা কি মজা। টায়রা পলকের এমন কথায় চোখ বড় বড় করে ফেলল। লাজুকের দিকে তাকাতেই দেখল সে পলকের কথায় বাঁকা হাসছে। এতে লজ্জা পেল আরো টায়রা, মাথা নিচু করে দ্রুত ওখান থেকে ছুটে পালালো। ওমি দুষ্টু হেসে বলল, আরে মামা কি রোমান্টিক সিন, লাইভে এমন সিন এই প্রথম দেখলাম। ওমির কথায় হেসে উঠল সৌমিক, সাদমান। লাজুক ওদের ধমক দিয়ে বলল, চুপ করবি তোরা? বর্ষার সাথে দেখা হতেই সে টায়রাকে টাইট করে জড়িয়ে ধরে বলল, আরে আমার বাবুই পাখি কেমন আছিস? খুব ভালো, তুমি কেমন আছো দি? আর আবির ভাইয়া? ভালো আছি, তোর ভাইয়া দেশে নেই, আসবে বলেছি খুব তাড়াতাড়ি। টায়রা দুষ্টুমি করে বলল, তুমি আসাই দেখছি বাড়িতে বেশ ঝকমক আঞ্জন চলছে, বাব্বা কি আদর। বর্ষা হেসে টায়রার গাল টেনে বলল, তুই যখন আসবি দেখিস তখন তোর জন্য এর থেকে অনেক বেশি আয়োজন করা হবে। টায়রা হেসে উঠে বলল, আরে দি আমি তো আসবো না চাপু, আর আমাকে এত তাড়াতাড়ি বিদায় করার চিন্তা করে লাভ নেই, আমি সহজে তোমাদের ঘাট থেকে নেমে যাচ্ছি না। নামতে হবেও না তোকে, দোয়া করি তুই সারা জীবন এভাবেই তোর বরের আর আমাদের ঘাড়ের উপর বসে বসে থাক। বর্ষার কথা শুনে হাসতে লাগলো টায়রা। রিম্পি এসে বলল, ঘাড়ে উঠে বসে তো থাকবেই, এটা একটা পেতনি, সবার ঘাড়ে উঠে বসে থাকে। টায়রা রেগে রিম্পির দিকে তেড়ে গেল। কি বললি তুই আপি, পেতনি? দাঁড়া তুই, আজ এই পেতনি তোর ঘাড় মটকাবে। ওরে বাবা বলে চিৎকার করে দৌড়ে পালাতে গেলে টায়রা ওর পিছু পিছু ছুটল। বর্ষার রুমে তার বিছানা দখল করে আছে সবাই। রিম্পি বিছানায় হেলান দিয়ে বসে আছে, তার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছে তিতলি। রিমি পলককে নিয়ে বসে আছে দুষ্টুমি করছে।
আর বর্ষা এক সাইডে বসে তার কোলে মাথা দিয়ে চোখ বুজে আছে টায়রা। তিতলি দুষ্টুমি স্বরে বলল, টায়রা তখন ড্রয়িং রুমে কী ছিল ওটা? বসতে না পেরে রু কুচকাল টায়রা। কখন কী ছিল? আরে ওই যে যখন তুই এলি পালক তোর কোলে ছিল। রিমি টিপ্পনি কেটে বলল, আমরা কিন্তু উপর থেকে সব দেখেছি। এবার বুঝতে পারলো টায়রা কিসের কথা বলছে এরা। মুহূর্তেই লজ্জায় ঘিরে ধরলো তাকে, কিন্তু এই বিচ্ছুগুলোর সামনে লজ্জা পেতে চায় না সে, তবে আরো পেঁচিয়ে ধরবে। কি সব বলছিস হ্যাঁ, মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে মনে হয়। এর মধ্যে বর্ষা বলল, কি ব্যাপার, কি হয়েছে, কিসের কথা বলছিস তোরা? টায়রা দ্রুত বলল, আরে এদের কথা শোনো না তো তুমি, সবকটা মেন্টাল। হাসলো বর্ষা টায়রার কথায়। ওদের কথার মধ্যে লাজুক দরজার সামনে এসে বলল, টায়রা এক কাপ কফি নে আমার রুমে আয় ফার্স্ট। কথাটা বলে আবার চলে গেল ওখান থেকে। টায়রা বিরস মুখ করে রইল, কি লোক, এত মানুষ থাকতে তাকেই কেন কফি নিয়ে যেতে হবে। রিম্পি টায়রার অবস্থা দেখে হেসে বলল, যাও বেবি যাও, ইওর জমরাজ ইজ কামিং ইউ। অজ্ঞতা টায়রা উঠে চলল লাজুকের হুকুম পালনের জন্য। সে যেতে যেতে বলতে লাগলো, ইচ্ছে করছে মাহফুজুর রহমানের সারের গান শুনে স্বেচ্ছায় নিজের জীবনটা শেষ করে দিই। কফি হাতে লাজুকের দরজায় নক করল টায়রা। ওপাশ থেকে লাজুকের গম্ভীর আওয়াজ, ভেতরে। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো বিছানায় আধশোয়া হয়ে মোবাইল টিপছে লাজুক। টায়রা চুপচাপ কফির মগটা বিছানার পাশে টি টেবিলে রেখে চলে আসতে নিলেই লাজুকের ধমক, তোকে যেতে বলেছি, মাথা নাড়লো টায়রা। তাহলে যাচ্ছিস কেন? চুপ করে ফ্লোরের দিকে তাকিয়ে টায়রা পা দিয়ে ফ্লোর চেপে ধরে রেখেছে। কাল সজীব নামের কেউ তোকে ল্যাবরেটরি দিয়েছে? লাজুকের এমন প্রশ্নে চমকে উঠল টায়রা। ভীত চাহনিতে তাকালো লাজুকের দিকে। ব্যাস হয়ে গেছে, এই খবরটাও পাওয়া শেষ। কি হলো, কথা বলছিস না কেন? কই না তো, তোর কি ধারণা তোর কোনো খবর আমি চাই না? আমাকে তুই মিথ্যে বলছিস না, তুলে একটা আছার মারবি এত। অসহায় চোখে তাকালো টায়রা। লাজুককে যমরাজকে এমনি এমনি বলে সে, সব সময় শুধু যমরাজ গিরিয়ে। লাজুক দাঁতের দাঁত চেপে বলল, স্পিক আপ ড্যামিট। বিরক্ত করছে না তো, শুধু লেটার দিয়েছে। তুই বলবি আর আমি বিশ্বাস করে নেবো, তোকে আমি হারে হারে চিনি। হ্যাঁ ওই দিনের ছেলেটা তোকে আবারও কোচিং সেন্টারের বাইরে বিরক্ত করছিল, তাই না? কি ভেবেছিস আমি খবর পাবো না? ভয় চুপ করে রইল টায়রা। লাজুক খেপেছে, এখন যদি আবারও কিছু বলে তো দেখা যাবে ছেলেগুলোর উপরের রাগ সব ওর উপর ছাড়বে। লাজুক রাগে কটমট করতে করতে বলল, এইটুকুন একটা মেয়ে এত প্রপোজাল আসে কীভাবে তোর? পাগল করে ফেলবি তুই আমাকে, ইচ্ছে তো করছে সর্বদা বোরখা পরে রাখি তোকে। গোল গোল চোখ করে তাকালো টায়রা লাজুকের দিকে। প্রপোজাল আসে এত, তার দোষটা কোথায় আজব? এবার তাকিয়ে আছিস কেন? তোকে বারণ করেছি না কোনো ছেলেদের সঙ্গে কথা বলবি না? টায়রা মুখ ফুলিয়ে বলল, তো আমি কোনো ছেলের সাথে কথা বলি? একদম তেরামি করবি না, সরস পেরে গেছে না, আমার সঙ্গে তেরাতেরা কথা বলছিস? আমি কখন তেরামি করলাম? তখন থেকে তো আপনিই বকে যাচ্ছেন। লাজুক রেগে টায়রার দিকে তেড়ে গিয়ে বলল, মুখে মুখে তর্ক করতে শিখেছিস না, দাঁড়া তুই আজকে তোর মুখ আজকে আমি সেলাই করে দেবো। টায়রাকে আর পাইকে ডানে বামে না তাকিয়ে ছুটতে পালালো লাজুকের রুম থেকে। আজ লাজুক ওকে ধরতে পারলে ব্যালকনি থেকে নিচে ফেলে দেবে একদম। টায়রাকে হুড়মুড় করে রুমে ঢুকতে দেখে বলল রিমি, ম্যারাথন দৌড়ে এসেছিস নাকি? জোরে জোরে শ্বাস ফেলে ধপাস করে বিছানায় বসে পড়ল টায়রা। ম্যারাথন না, সাক্ষাৎ যমরাজের মরণবাণ থেকে বেঁচে ফিরেছি, বাড়ি ফিরে মাকে বলতে হবে মসজিদে মিলাদ পড়াতে। হা 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 করে হেসে উঠল সবাই। তিতলি এক গ্লাস পানি টায়রার দিকে এগিয়ে দিয়ে বলল, নিয়ে পানি খা। গ্লাসটা নিয়ে এক শ্বাসে সবটুকু সাবাড় করে ফেলল। দি কোথায়? রান্নাঘরে গেছে কফি আনতে। টায়রা উঠে নিজের রুমে চলে গেল। এ বাড়িতে টায়রা না থাকলেও তার আলাদা রুম আছে এবং আশ্চর্যজনকভাবে সেখানে জামা কাপড় জুতা সহ তার প্রতিটা প্রয়োজনীয় জিনিসও আছে। পোশাক পাল্টানোর জন্য কাবার্ড খুলতেই দেখল তার জামা কাপড়ের মধ্যে বেশ কিছু নতুন পোশাক অ্যাড হয়েছে,
যেগুলো দেখেই বোঝা গেল এসব লাজুকের আনা, কারণ লাজুক কখনোই তার জন্য বাচ্চা টাইপ কোনো পোশাক আনে না। এবারও তার ব্যতিক্রম হলো না, তবে এসবের মধ্যে তিনটে শাড়ি দেখে অবাক না হয়ে পারল না। তায়রা তো কখনো শাড়ি পরেই না, তার বয়সও হয়নি শাড়ি টাড়ি পরার, তবে কেন আনলো এগুলো? তায়রা ভাবলো যে মন মতলবী লোক লাজুক, তাতে এটা হয়তো খুবই স্বাভাবিক, তার তো আবার যখন যা মনে হয় তাই করে। তবে শাড়িগুলোর ডিজাইন চমৎকার। লাজুক রাগে যমরাজ হলেও তার চয়েসগুলো সবসময়ই A1 হয়। এ বাড়িতে টায়রার যে পরিমাণ পোশাক আছে তা বোধহয় নিজের বাড়িতেও নেই, আর সেগুলো প্রায় সবই লাজুকের আনা। কিন্তু মজার ব্যাপার হলো, লাজুক কখনোই টায়রার জন্য কিছু আনলে তা ওকে সরাসরি দেয় না, এমনকি বলেও না যে কিছু এনেছে তার জন্য। লাজুক তার আনা জিনিসটা টায়রার কাবার্ডের মধ্যে বা রুমের মধ্যে রেখে যায়। এরকম তাই হয়ে আসছে কয়েক বছর ধরে, আর টায়রাও কিছু বলে না কখনো এ নিয়ে। কি দরকার আছে? যে উপহার দেয় সে যদি তা সামনাসামনি প্রকাশ করতে না চায় তবে ওর কি ঠেকা পড়েছে? শুতে যাওয়ার প্রস্তুতি নিয়ে কেবল বিছানার কাছে যেতে নিচ্ছিল টায়রা, আর তখনই পলকের কান্নার আওয়াজ পেল। কি হচ্ছে জানার জন্য রুম থেকে বেরিয়ে বর্ষার ঘরের দিকে এগিয়ে গেল। দেখলো পলক কাঁদতে কাঁদতে তার দিকেই ছুটে আসছে। তা দেখে টায়রা পলককে কোলে নিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মাম্মাম, তুমি কাঁদছো কেন? পলক ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে বলল, তোমার ঘরেই কোথাও আছে সোনা, কেঁদো না, আমি খুঁজে দিচ্ছি। টায়রা পলককে নিয়ে বর্ষার রুমে গিয়ে দেখলো সে তন্ন তন্ন করে কিছু খুঁজে যাচ্ছে সারা ঘরে। কি হয়েছে দি, কি খুঁজছো? বর্ষা টায়রাকে দেখে হতাশ হয়ে বলল, পালকের দল পাচ্ছি না, আর এই মেয়েটা এখন দল পাচ্ছে না বলে কেঁদে অস্থির। বললাম কাল এনে দেব, এখন ঘুমা, কিন্তু না, সে দল ছাড়া কিছুতেই শুতে নারাজ। বাড়িতে সব জায়গায় দেখেছো, কোথাও পড়ে আছে হয়তো? সব জায়গায় দেখা শেষ, তিতলিরা সারা বাড়ি খুঁজেছে, এখনো ওরা বোধহয় রুমগুলো দেখছে। বর্ষা ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল। কি জ্বালায় পড়লাম বল, এখন এই দল কই পাই, এই মেয়েটু চুপ হওয়ার লক্ষণই নেই। বিকেলে তো আমরা ছাদে গিয়েছিলাম, ওখানে ফেলে আসেনি তো? কে জানে, আসতেও পারে। তারা পলককে বর্ষার কোলে দিতে দিতে বলল, আচ্ছা ওকে রাখো, আমি দেখে আসছি ছাদে। আরে না না, এত রাতে একা ছাদে কেন যাবি? কিছু হবে না দি, চিল, আমি যাবো আর আসবো। কথাটা বলে ছুটতে বেরিয়ে গেল টায়রা। ছাদে সর্বদা আলো জ্বলে রাতে, তাই আর টর্চ নিল না। দ্রুত সিঁড়ি বেয়ে চিলে কোঠার দরজা খুলে ঢুকতেই দেখল টেবিলের উপর দলটা পড়ে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল টায়রা। যাক বাবা, পাওয়া গেছে। দলটা নিয়ে চলে আসতে নেবে এমন সময় ছাদের অন্য পাশে কারোর আওয়াজ পেতেই চমকে উঠল টায়রা। এত রাতে ছাদে কারা দেখার জন্য চুপি চুপি সামনে এগিয়ে উগি মারতেই থমকে গেল সে। আপনারা এখানে কি করছেন? টায়রার কণ্ঠস্বর শুনতেই লাজুক চোখ তুলে তাকালো ওর দিকে। টায়রার বিস্মিত হয়ে থাকা মুখটির দিকে মনোযোগ সহকারে দেখতে লাগলো। পাশ থেকে ওমি হাসার চেষ্টা করে বলল, আরে পিচ্চি, তুমি এখানে কেন এত রাতে? টায়রা ওমির প্রশ্ন অগ্রাহ্য করে পাল্টা প্রশ্ন করল, আমার কথা রাখেন, আপনারা এখানে কি করছেন এটা বলেন, আর হাতে কি এগুলো, কি খাচ্ছেন আপনারা? এবার লাজু গম্ভীর আওয়াজে বলল, এত রাতে কিছু জানতে হবে না তোকে, নিচে তুই, আর রাতে ছাদে তোর কি কাজ? ভ্রু কুচকে তাকালো টায়রা এবার লাজুকের দিকে। খোলাটে সবুজ চোখগুলো আজ তার একটু অতিরিক্তই লাল লাগছে, কেমন অস্বাভাবিক চাহনি। লাজুকের হাতের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থেকে হঠাৎই বলে উঠল, ছি, আপনারা মদ খাচ্ছেন? আরে পিচ্চি আপু, এভাবে কেন বলছো, এটা তো বিয়ার, মদ না। নাক ছিটকিয়ে টায়রা বলল, ওই তো একই কথা, লাউ আর কুদু, শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমন বিয়ারের নাম দিলে সেটা দুধ হয়ে যায় না। লাজুক রাগি চোখে টায়রার দিকে তাকিয়ে বলল, এক্ষুনি নিচে বলছি, দ্রুত। টায়রা বিরক্ত হয়ে মুখ বাঁকা করে বলল, যাচ্ছি যাচ্ছি, এমনিতেও আমার কোনো শখ নেই দাঁড়িয়ে থেকে আপনাদের এসব লীলা দেখার। লাজুক ধমক দিয়ে বলল, আর একটা কথা বলে না, তোকে সারা রাত ছাদে পেতে রাখবো।
খানিকটা ভয় পেল টায়রা। লাজুকের দিকে মুখ ফুলিয়ে তাকিয়ে টায়রা ধূপধাপ পা ফেলে দ্রুত চলে গেল ওখান থেকে। লাজুক আবার আগের মতো দোলনাতে শুয়ে চোখ বন্ধ করে নিল। অমি বলল, পিচ্চি আজ একটু বেশি রেগে গেছে মনে হচ্ছে। কিছু বলল না লাজুক, চুপ করে শুয়ে রইল। ঘুমন্ত টায়রার মুখের দিকে তাকিয়ে আছে লাজুক এক দৃষ্টিতে। ওই ঘুমন্ত মুখের আসক্তিতেই তো আসক্ত হয়েছিল সে 4 বছর আগে। পড়াশোনা শেষে নিজের ক্যারিয়ারকে আরেকটু পাকাপোক্ত করে বহু বছর পরে ফিরেছিল দেশে। এত বছর পরে দেশে ফেরায় আহানদের বাড়িতে যায় দেখা করতে। টিকলির ঘর খুঁজতে গিয়ে ভুলবশত অন্য একটা ঘরে ঢুকে পড়েছিল লাজুক। মৃদু আলোতে বিছানায় সাদা টি শার্ট আর হাফ কোয়ার্টার প্যান্ট পরে ঘুমিয়ে আছে একটা পিচ্চি, নিজের সাইজের দ্বিগুণ আকারের একটা টেডি বিয়ার জড়িয়ে, ধবধবে ফর্সা গোলগাল মুখে প্রচণ্ড বিষাক্ত রকম এক মায়া জড়িয়ে। চুলগুলো ছিল তার বয়স অনুযায়ী একটু বেশিই বড়, সেগুলো পাখার হাওয়ায় মুখে এসে গায়ে এলোমেলো হয়ে উঠছিল। নিজের অজান্তেই সে এগিয়ে গিয়ে সেই পিচ্চির মুখ থেকে চুলগুলো সযত্নে সরিয়ে দিয়ে টুপ করে গালে একটা চুমু খেয়ে নিয়েছিল। নিজের এহেন কাজে নিজেই হতবাক হয়ে গিয়েছিল লাজুক। পরে নিজেকে এই বলে সান্ত্বনা দিচ্ছিল, পিচ্চিটা মাত্রাতিরিক্ত কিউট, তাই এমন ইচ্ছে জেগেছে। সেখানেই আটকে গিয়েছিল লাজুক। দীর্ঘ সময় সেই ঘুমন্ত পিচ্চি পরির দিকে তাকিয়ে রইল সে। এক প্রচণ্ড রকম আসক্তি কাজ করছিল, যেমনটা ড্রাগ এডিক্টেড মানুষের হয় ঠিক তেমন। হঠাৎ সেখানে টিকলি এসে বলল, এখানে কি করছো ভাইয়া? আমি তরুণ করছিলাম বলে এখানে চলে এসেছি। ও, ঘুমন্ত পিচ্চিটাকে দেখিয়ে টিকলি বলল, ভাইয়া এই হলো টায়রা, তুমি আসবে বলে খুব এক্সাইটেড ছিল, কিন্তু লেট করলে তাই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। মাত্র কয়েক ঘন্টায় বুঝতে পেরেছিল লাজুক তার বিক্ষিপ্ত মনের চাওয়া, টায়রার প্রতি তার এই অদ্ভুত আসক্তি। এসব বুঝতে পেরে নিজের প্রতি ঘৃণা হচ্ছিল তার। অবশেষে 13 বছরের এক নাবালিকাতে মন মুছল তার। মনের এই অসংলগ্ন চাওয়া কিছুতেই মানতে পারছিল না সে। বারবার মনে হচ্ছিল তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। সেই অসহ্য যন্ত্রণা কাউকে বোঝাতে পারছিল না সে। কাকেই বা বলতো এমন ঘৃণ্য কথা? নিজেরই মামার 13 বছরের মেয়ের প্রতি তার এই তীব্র আকর্ষণ, লোকে তো ছি ছি করত। ভেবেছিল কোনো মেয়ের সংস্পর্শে এলে হয়তো তার এমন বিকৃত চাওয়া দূর হবে, কিন্তু কোনো মেয়ের সাথে বেডে যাওয়া তো দূর, তাদের ছুঁয়ে দেখতেও বিন্দুমাত্র ইচ্ছা করেনি। এই অসহ্য যন্ত্রণা নিয়ে টানা 3 দিন নেশায় বুঁদ হয়ে রইল, কিন্তু কোনো কাজ হলো না। 3 দিনের মাথায় তার পিচ্চি পরীকে দেখার তীব্র আকাঙ্ক্ষা কিছুতেই দাবিয়ে রাখতে পারল না, ছুটে গেল দিশেহারা হয়ে এক নজর দেখার জন্য। কত নির্ঘুম রাত কেটেছে তার নিজের মনের সাথে লড়াই করে, কিন্তু প্রতিবারই জয় মনেরই হলো। সব কিছুর থেকে পালাতে দেশ ছাড়ার পরিকল্পনা করল, কিন্তু সেখানেও ব্যর্থ। এমন এক আসক্তিতে আসক্ত হল যে টায়রাকে একদিন না দেখতে পেলেই নিঃশ্বাস আটকে আসে, ছটফট করতে থাকে। সেখানে বছরের পর বছর কিভাবে না দেখে থাকবে? তার পিচ্চির সেই ঠোঁট উল্টানো, হঠাৎ করে হেসে ওঠা, তার ভয়ে ভীতি আর রাগ মিশ্রিত কান্না, কোমর সমান চুলগুলো কারণে অকারণে ঝুঁটি ধরে নাড়ানো, নিঃশ্বাসের ওঠানামা, শরীরের গন্ধ, এগুলো অনুভব করতে না পারলে, না দেখতে পেলে তো তার নিঃশ্বাসই বন্ধ হয়ে যাবে। রন্ধ্রে রন্ধ্রে যে তার পিচ্চির প্রতি আসক্তি বয়ে যাচ্ছে, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষায় সে কবে তার পিচ্চি বড় হবে আর কবে তার এই আসক্তি বুঝতে পারবে। সর্বদা একটা ভয় থাকে, যদি তার পিচ্চি তাকে না মানে, সে যদি অন্য কাউকে ভালোবেসে ফেলে তবে কি হবে? এই ভয় সর্বক্ষণ আগলে রাখে তাকে। এই পিচ্চি বাবুই পৃথিবীর মাঝেই যে তার প্রাণ ভ্রমর আটকে আছে। ঘুমন্ত টায়রার কপালে ছোট্ট একটা চুমু খেয়ে বেরিয়ে গেল রুম থেকে লাজুক। আজ তার আরও একটা নির্ঘুম রাত কাটতে চলেছে। দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভাঙল টায়রার। ঘুমে ঢুলু ঢুলু টায়রা বিছানা ছেড়ে উঠে দরজা খুলে দেখল বর্ষা পালককে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বর্ষা মিষ্টি করে হেসে বলল, ঘুম কেমন হলো? ভালো দি, পালকের গায়ে একটা চুমু দিয়ে বলল, গুড মর্নিং মাম্মা। পালকও টায়রার মুখটা নিচু করে ওর গালে চুমু দিয়ে বলল, গুড মর্নিং, হেসে ফেললো টায়রা। ফ্রেশ হয়ে নিচে আয়। বর্ষা চলে গেলে টায়রাও দ্রুত ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল।
সাজিদা রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরিতে ব্যস্ত। তিতলি, রিমি, রিম্পি সোফায় বসে ঝিমোচ্ছে। তাইরাও কাত হয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল সোফায়। রাতে ঘুমটা দেরিতে আসায় ঘুমটা পুরো হয়নি টায়রার, তাই তার রেশ কাটেনি। এখনো চোখগুলো বুঝে আসছে বারবার, হাই তুলতে তুলতে শরীর যেন আরো হালকা হয়ে ক্লান্তি জেগে বসেছে। চোখ দুটো কেবল বুঝে আসছিল। এমন সময় টায়রার পাশে কেউ ধপ করে বসতে চমকে উঠল সে। চোখ মেলে তাকিয়ে দেখল ওর মাথার কাছে লাজুক বসে আছে। টায়রা তাকাতেই লাজুক চোখ পাকিয়ে বলল, রাতে কি চুরি করতে গেছিলি, এখনো ঘুমাচ্ছিস কেন? কিছু না বলে শোয়া থেকে উঠে লাজুকের থেকে কিছুটা সরে বসল। সেদিকে লক্ষ্য করে আবার কফিতে সেদিকে লক্ষ্য করে আবার কফির মগে চুমুক বসালো লাজুক। রান্নাঘর থেকে বেরিয়ে সাজিদা বলল, নাস্তা করতে চলে আসো সবাই। খাবার খেতে খেতে টায়রা বলল, ফুপি আমি বাসায় যাবো এখন। আমি এলাম এতদিন পরে, আর তুই চলে যেতে চাইছিস? আজ যেতে হবে না, দুদিন পরে যাস। নাতি আমার স্কুল আছে, ক্লাস মিস করা যাবে না। সাজিদা অসন্তুষ্ট হয়ে বলল, এ বাড়িতে আসলেই তোর যাই যাই শুরু হয় কেন বলতো? তিতলি হেসে উঠে বলল, কারণ এ বাড়িতে যমরাজের প্রকোপ ব্যাপক। তিতলির কথায় হাসতে লাগলো মিটমিট করে সবাই, আর চোখে লাজুকের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল টায়রা। তারপর বলল, আমায় যেতে হবে দি, তুমি একটু ড্রাইভারকে বলে দিও। পাশ থেকে লাজুক বলল, ড্রাইভারকে বলার প্রয়োজন নেই, আমি অফিসে যাওয়ার আগে তোকে পৌঁছে যাব। তারা মিনমিনিয়ে স্বরে বলল, ড্রাইভারকে বলে দিলেই আমি যেতে পারবো। তারা মুখ ছোট করে রইল। তারা আর রিম্পি, রিমি, তিতলি, বর্ষা ওর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। গাড়ির মধ্যে মুখ ভার করে দাঁতে দাঁত চেপে বসে টায়রা, দৃষ্টি তার বাইরে। ঝুম বৃষ্টি হচ্ছে। খানিক আগে টায়রা বৃষ্টির পানি স্পর্শ করার জন্য কাজ নামিয়ে হাত বাড়িয়েছিল বাইরে, আর অমনি লাজুক তাকে ধমকে বকে কাজ তুলে দিল। তাই মন খারাপ করে বসে আছে। লাজুকের দিকে কোনা চোখে একবার তাকিয়ে দেখল সে মনের আনন্দে ড্রাইভ করছে, তার দিকে কোনো লক্ষ্যই নেই। আবার ঠোঁট উল্টিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। গাড়ি টায়রাদের বাসার সামনে থামলে সে বেরিয়ে যেতে নিলেই লাজুক এক ধমক দিয়ে বলল, বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস তুই, চুপচাপ বসে এখানে? বাসায় তো চলেই এসেছি, একটু ভিজে গেলে কি হবে? লাজুকের চাহনি দেখে চুপ করে গেল টায়রা, ঠোঁট উল্টে মুখ বাঁকিয়ে বসে রইল চুপ করে। লাজুক ফোন বের করে টিকলিকে ফোন করল, একটা ছাতা নিয়ে আয় তো দ্রুত। মিনিট খানেক পরেই টিকলি ছাতা হাতে গেটের বাইরে এলো। টায়রা চুপচাপ গাড়ি থেকে নেমে টিকলির ছাতার নিচে দাঁড়ালো। টিকলি বলল, ভাইয়া ভেতরে আসবে না? না আমি অফিসে যাচ্ছি, ও যেন এই বৃষ্টিতে স্কুলে না যায়, ওকে? কথাটা বলে টায়রার দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট করে চলে গেল। মুখ বিষাদ করে তাকিয়ে রইল টায়রা। এই লোকটা এমন কেন, একটু ভালো করে কি কথা বলা যায় না? স্কুলের গেট থেকে বেরিয়ে রাস্তা ক্রস করতে যাচ্ছিল টায়রা, এমন সময় ফুল স্পিডে ছুটে আসা একটা বাইকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে রাস্তার পাশে। টায়রার চিৎকার শুনে আশেপাশের সবাই দৌড়ে এসে ধরল টায়রাকে। ভাগ্য ভালো থাকায় তেমন গুরুতর কোনো আঘাত পেল না, কিন্তু হাত পা কেটে ছিলে গেছে, আর ডান পায়ের কিছুটা ইঞ্জুরি হয়েছে, যার জন্য পা নাড়াতে পারছিল না টায়রা। সবাই ধরাধরি করে স্কুলের গেটের ভেতরে নিয়ে বসালো তাকে। দারোয়ান দ্রুত কল লাগালো লাজুকের কাছে। হ্যালো স্যার, তারা মামুনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হোয়াট? জি স্যার, তবে তেমন গুরুতর কিছু হয়নি, অল্প চোট পেয়েছে। কথা বলতে পারবে? হ্যাঁ স্যার, আমি ফোন নিয়ে যাচ্ছি। দারোয়ান চাচা দ্রুত হাতে ফোন এনে টায়রাকে দিল। টায়রা অবাক হয়ে ফোন কানের কাছে ধরতেই ওপাশ থেকে লাজুকের উদ্বিগ্ন আওয়াজ শুনতে পেল, তুই ঠিক আছিস? হুম। টায়রার কণ্ঠস্বর শুনতেই যেন স্বস্তি পেল লাজুক। তারপরই ধমক দিয়ে বলল, কিভাবে রাস্তে পারিস তুই, কানা তুই, চোখে দেখিস না কোনো গাড়ি টাড়ি আসছে কিনা? তুই ওয়েট কর, আমি আসছি পেয়াদব। টায়রা ফোন খান থেকে সরিয়ে বোকার মতো বসে রইল। মনে হলো মোবাইলের মধ্যে সুনামি বয়ে গেছে। লাজুকের কথার ধরনে মনে হচ্ছে সে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছে। টায়রার ক্লাসমেটগুলো ওর আঘাতের জায়গাগুলোতে বরফ লাগাচ্ছিল। এমন সময় টায়রার ক্লাসমেট মনিকা বলল, আরে বাপরে, এই আইটেমটা কে? মনিকার কথা শুনে বাকিরাও সেদিকে তাকালো।
লাজুকের উত্তেজিত চাহনি দেখে মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল টায়রার। চুলগুলো এলোমেলো, কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। সোজা অফিস থেকেই বোধহয় চলে এসেছে। পরনে অফিসের সেই ফর্মাল শার্ট টাই। লাজুক এগিয়ে আসতে আসতে গলা থেকে টাইটা ঢিলে করে বুক অব্দি নামিয়ে নিল। শার্টের তিন চারটে বোতাম খুলে নিয়ে হাতা ফোল্ড করতে করতে এগিয়ে আসছে। নীরু বলল, ইনি টায়রার কাজিন। মনিকা অবাক হয়ে বলল, হোয়াট, সত্যি নাকি? টাইরু, তোর এমন একটা আইটেমের মতো ভাই আছে আগে বলিস নি কেন? বিষাদময় মুখ নিয়ে তাকিয়ে রইল টায়রা মনিকার দিকে। কি লুচি মেয়ে রে পাপা! ওয়াও, কি স্টাইল রে! ফর্মাল লুকে তো আরো আগুন লাগছে। হায়, আমি তো ক্রাশ খেয়ে ফেললাম। পাশ থেকে এই সোনালী বলল, ও মাই গড, চোখগুলো দেখ, ফর্সা মুখের সাথে এই সবুজ চোখগুলো যা মানিয়েছে না, বাই গড। চোখ ছোট ছোট করে তাকালো টায়রা লাজুকের দিকে। আশেপাশের মেয়েগুলো একে এমন ভাবে দেখছে যেন পারলে খেয়ে ফেলে। মনিকা টায়রাকে হালকা ধাক্কা দিয়ে বলল, এই তোর ভাইয়ের সাথে আমার সেটিং করিয়ে দে না। ইস, এমন একটা হ্যান্ডসাম ছেলেকে নিজের বয়ফ্রেন্ড বানাতে পারলে তো নিজেকে ধন্য মনে করব। টায়রা মুখ বাঁকিয়ে বলল, হ, সখিনার মা, তুই এই চিন্তায় থাক। ওনার বয়স জানিস? আমার দ্বিগুণ। তার সাথে প্রেম করতে চাইছিস? মনিকা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো তাতে কি হয়েছে জানিস? আমার মা কি বলে, ছেলেদের বয়স মনে আর মেয়েদের বয়স শরীরে, বুঝেছিস? সে হিসেবে দেখতে গেলে এখন তোর বিয়ের বয়স হয়ে গেছে। কথাটা বলেই দুষ্ট ভঙ্গিতে ভ্রু নাচিয়ে চোখ মারল মনিকা। টায়রা মনিকার কাঁধে চাপড় মেরে বলল, চুপ কর শয়তান মেয়ে, তোর লজ্জা সরম নেই? যা মুখে আসে মুখ পড়ার মতো বলে ফেলিস। মনিকা হাসতে হাসতে বলল, আমি কিন্তু 100% সত্যি বলেছি। চুপ কর তুই। লাজুক এসে টায়রার সামনে বসে আলতো করে ছুঁয়ে ওর হাতে পায়ের চোটগুলো দেখতে লাগলো। জায়গায় জায়গায় রক্তের ছোপ ছোপ দাগগুলো দেখা যাচ্ছে। নজর গেল টায়রার ডান পায়ের দিকে, গোড়ালি একদম ফুলে কালচে দাগ হয়ে গেছে। আলতো হাতে ছুঁয়ে দিতে টায়রা ব্যথায় আহ করে উঠল। সাথে সাথেই হাত সরিয়ে নিল লাজুক। টায়রার কপালে কাটা চুলগুলো ভিজে দেখে লাজুক হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিতেই স্থির চাহনিতে তাকিয়ে রইল। পাশ থেকে নীরু বিস্মিত হয়ে বলে উঠল, ই আল্লাহ, কপালে এতটা ক্ষত হয়েছে আর তুই কিছুই বলিস নি? চুলের কারণে তো কিছু দেখিও নি। লাজুকের চাহনি দেখে মাথা নিচু করে ফেলল টায়রা। কপাল কেটে রক্ত পরে চুল আর মুখের এক পাশ ভিজে গেছে। মনিকা দ্রুত এক টুকরো বরফ কপালের কাটা জায়গায় চেপে ধরল। লাজুককে দেখে এর মধ্যে ওখানে এলো টায়রাদের একজন অল্প বয়সী শিক্ষিকা। সে লাজুকের দিকে তাকিয়ে বেশ আগ্রহের সাথে হেসে বলল, হ্যালো, আমি টায়রার টিচার, আপনি নিশ্চয়ই ওর গার্ডিয়ান? লাজুক উঠে দাঁড়িয়ে কোনো রকম ভদ্রতার তোয়াক্কা না করে তাকে বলল, ওর এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তা দেখে ওকে হসপিটাল না দিয়ে এখানে বসে রেখেছে। আপনাদের তো কোনো দায়িত্ব জ্ঞান নেই না? মহিলার মুখটা মুহূর্তেই চুপসে গেল, তারপর হাসার চেষ্টা করে বলল, আসলে কি হয়েছে, ওর তো চোট তেমন গভীর না, তাই চেঁচিয়ে উঠল লাজুক। তাই হোয়াট, ওর অবস্থা দেখেছেন? কপাল কেটে গেছে, হাত পা কেটে ছিলে গেছে, পা ফুলে উঠেছে, আর আপনি বলছেন চোট তেমন গভীর না? লাজুকের এমন চেঁচানোতে সবাই চমকে উঠল। অবাক হয়ে তাকিয়ে রইল টায়রা। লাজুক টায়রাকে খুব সাবধানে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। এত মানুষের সামনে এভাবে লাজুকের কোলে নেওয়ায় ভীষণ লজ্জা লাগলো টায়রার। কিন্তু লাজুকের চাহনি দেখে কিছু বলার সাহস হয়নি। ড্রাইভ করতে করতে কাউকে একটা ফোন করলো লাজুক। চেম্বারে আছিস? থাক, আমি আসছি। কিছুক্ষণ বাদেই টায়রাকে নিয়ে একটা হসপিটালে ঢুকলো লাজুক। টায়রাকে কোলে নিয়ে যেতে দেখে অনেকে অদ্ভুত চোখে তাকিয়ে রইল তাদের দিকে, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই লাজুকের। সে টায়রাকে নিয়ে সোজা একটা কেবিনে চলে গেল। লাজুকের বয়সী একজন পুরুষ ডক্টর বসেছিল সেখানে। সে লাজুককে দেখে হেসে বলে উঠল, কি খবর, কেমন আছিস? ভালো না আপাতত, আগে ট্রিটমেন্ট কর, তারপর পরিস্থিতি বুঝে বলবো ভালো আছি নাকি খারাপ। কে এই পিচ্ছি? লাজুক জবাবে চোখের ইশারায় কিছু বলল যা বুঝল না টায়রা।
কিন্তু সামনের লোকটা ঠিকই কিছু বুঝতে পেরে মৃদু হাসলো। সে লাজুককে বলল, ওকই পাশের বেডে বসা, আমি দেখছি। তার কথা মতো লাজুক টায়রাকে বেডের উপর বসিয়ে দিল, ক্ষত জায়গাগুলো পরিষ্কার করে মেডিসিন লাগিয়ে দিল, কপালে কেটে যাওয়ায় ব্যান্ডেজ করাতে হয়েছে এবং পায়ের আঘাতটা গভীর হওয়ায় সেখানেও ব্যান্ডেজ করতে হলো। হসপিটাল থেকে চলে আসার পর থেকে গাড়িতে চুপ করে বসে আছে টায়রা। আজ সকাল থেকেই কোনো এক অজানা কারণে তার শুধু আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই স্কুলের সামনে স্টল থেকে আইসক্রিম কেনার জন্য যখন রাস্তা ক্রস করতে গিয়েছিল ঠিক তখনই অ্যাক্সিডেন্টটা হলো, আর টায়রার আইসক্রিম খাওয়া হলো না। এই কারণেই তার মেজাজটা বিগড়ে আছে, ভেতরটা ছটফট করছে, তাই লাজুকে কিছু বলতেও পারছে না আর না শান্ত হয়ে থাকতে পারছে। তার উপরে আবার হসপিটাল থেকে বের হওয়ার সময় আইসক্রিমের স্টল দেখেছিল, এরপর থেকে আইসক্রিমের জন্য আরও বেশি মনটা আকুপাকু করছে। টায়রার এমন ছটফটানোয় বেশ ভালো করে লক্ষ্য করছে লাজুক। এতক্ষণ চুপ করে থাকলেও এবার জিজ্ঞেস করল, কি হয়েছে, সমস্যা কি তোর? ছোট ছোট চোখ করে তাকালো টায়রা লাজুকের দিকে। কি হবে? প্রশ্ন করেছে উত্তর দেবী, পাল্টা প্রশ্ন কেন বলছিস? কিছু না। টায়রা মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো আর সাথে সাথে ব্রেক কষল লাজুক। টায়রা অবাক হয়ে লাজুকের দিকে তাকানোর আগেই লাজুক ওর গাল টিপে ধরে মুখটা তার দিকে এগিয়ে নিল। গোল গোল চোখে তাকিয়ে টায়রা, সিম্পল প্রশ্ন করব, তার সোজা সোজা উত্তর দিবি, কোনো তিরিং তিরিং ছাড়া, ওকে? মাথা নাড়ালো টায়রা। টায়রার মুখটা ধরে আরো একটু উঁচু করে নিয়ে বলল, সমস্যা কি, কি হয়েছে? লাজুকের মুখ থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে জবাব দিল, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে সকাল থেকে, ভেবেছিলাম স্কুলে এসে খাবো, সকালে তাড়াহুড়ার কারণে খেতে পারিনি বাসায় বসে, কিন্তু স্কুলে এসে আইসক্রিম কিনতে যাওয়ার সময় তো বাইকার কোথা থেকে এসে আমায় ধাক্কা মেরে দিল, আর এই চক্করে আমার আর আইসক্রিম খাওয়া হলো না। লাজুক দু মিনিট চুপ করে টায়রার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ওকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট করলো। কিছুক্ষণ পর লাজুক একটা আইসক্রিম শপের সামনে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে টায়রার পাশের দরজা খুলে ওকে নামাতে নিলে টায়রা বলে উঠল, আরে এখানে কেন আনলেন? আইসক্রিম তো রাস্তায় কোনো স্টল থেকে কিনে দিলেও হতো, আমি তো হাঁটতে পারি না, আর তাছাড়া এই অবস্থায় ভেতরে গেলে লোক হাসাহাসি করবে, আপনি বরং এখানে নিয়ে আসুন, আমি ভেতরে যাব না। টায়রার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে লাজুক, হয়েছে বলে শেষ। আসলে কিছু বলার আগেই লাজুকের ধমকে চুপ হয়ে গেল টায়রা। টায়রাকে কোলে নিয়ে শপের ভেতরে চলে গেল লাজুক। লজ্জা লাগছে টায়রার, এখানেও সবাই ওদের দিকে তাকিয়ে, আর বিশেষ করে টায়রার হাতে পায়ে মাথায় ব্যান্ডেজগুলোর কারণে লোকে আরো বেশি তাকাচ্ছে। লাজুক ওয়েটারকে ডেকে আইসক্রিম অর্ডার করলো এবং মিনিট পাঁচেকের মধ্যে দিয়েই দিয়েও গেল, কিন্তু টায়রা তা না খেয়ে টুকটুক করে আশেপাশে তাকাচ্ছে। তা দেখে লাজুক ব্রুকুচকে বলল, হোয়াট? টায়রা লাজুকের দিকে তাকিয়ে মিনমিনিয়ে স্বরে বলল, দেখুন সবাই কেমন করে তাকিয়ে আছে, আমাকে দেখে সবাই নিশ্চয়ই ভাবছে মেয়েটা কি পেটু, ভাঙাচোরা হাত নিয়েও আইসক্রিম খেতে এসেছে। টায়রা আশেপাশে তাকানো বন্ধ করে লাজুকের দিকে তাকাতেই দেখল লাজুক তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে, ঘাবড়ে গিয়ে মাথা নিচু করে ফেললো টায়রা। লাজুক দাঁতে দাঁত চেপে বলল, লোকে কি ভাবছে কি বলছে এই কথাগুলো যদি আর একবার রিপিট করিস না, তো এই সব লোকের সামনে তোকে আমি কিস করব, তখন আরামসে ভাবিস লোকে কি ভাবছে আর লোকে কি বলছে। হতবম্ব চোখে তাকালো টায়রা লাজুকের দিকে, চোখগুলো তার বেরিয়ে আসার উপক্রম। লাজুকের এমন কথায় শরীরে মৃদু কম্পন অনুভব করলো টায়রা, সে ঠিক শুনেছে তো? টায়রাকে নিয়ে সোজা লাজুক তাদের বাড়িতে গেল। টায়রা বলতে চেয়েছিল সে তাদের বাড়িতে যাবে, কিন্তু সাহস জোগাড় করে উঠতে পারেনি। টায়রার হাতে পায়ে মাথায় এমন ব্যান্ডেজ দেখে সাজিদা চিৎকার চেঁচামেচি করে অস্থির হয়ে গেল, তার সাথে বাসার সবাই বিস্মিত টায়রার এমন হাল দেখে। আহানকে অ্যাক্সিডেন্টের কথা জানাতেই সে শেফালি টিকলি অস্থির হয়ে তখনই ছুটে এলো এ বাড়িতে, মেয়ের অবস্থা দেখে শেফালি কেঁদে কেটে একসা। আহান টায়রাকে বাড়িতে নিতে চাইলে লাজুক তাকে আটকাল, বলল বারবার নাড়াচাড়ায় ক্ষতি হতে পারে। এই কথা শুনে দ্বিতীয়বার আর আহান চেষ্টা করল না মেয়েকে নেওয়ার। রুমের মধ্যে বিছানায় চুপ করে বসে আছে টায়রা,
হাঁটতে পারছে না বিধায় কোথাও যেতেও পারছে না, একা একা বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে সে। একটা মোবাইলও নেই যার দ্বারা সময় কাটাবে, টিভিও নেই এই রুমে, তাই অসহায়ের মতো বালিশে হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। দরজা খোলার শব্দ হতেই তাকিয়ে দেখল রিম্পি রিমি তিতলি এসেছে। তারা বাসায় ছিল না, সকালে তিতলিদের বাড়িতে গিয়েছিল, টায়রার অ্যাক্সিডেন্টের কথা শুনে চলে এসেছে। টায়রার পায়ে মাথায় হাতে এমন ব্যান্ডেজ দেখে অবাক হয়ে গেল ওরা। তিতলি এসে টায়রার পাশে বসে জিজ্ঞেস করল, কিভাবে হলো এগুলো? অ্যাক্সিডেন্টের কথা সব খুলে বলল টায়রা। তখন কি কি হয়েছিল? রিম্পি ঠোঁট চেপে হেসে বলল, একটা কথা না বলে পারছি না, তোকে এইভাবে ব্যান্ডেজ করা অবস্থায় দেখে না ভীষণ কিউট লাগছে, বিশেষ করে মাথায় ব্যান্ডেজটার জন্য, মনে হচ্ছে মাথায় রিং ব্যান্ড পরানো হয়েছে। রিম্পির কথা শুনে কিটকিটিয়ে হেসে উঠল তিতলি রিমি। টায়রা রেগে গাল ফোলালো, হ্যাঁ হ্যাঁ কর না কর, মজা কর আরো বেশি করে, আমারও সময় আসবে দেখিনিস, হেসে ফেললো ওরা একসাথে। সবাই টায়রাকে জড়িয়ে ধরে বলল, ওহো সরি টায়রা বেবি, আমরা মজা করছিলাম, উই লাভ ইউ, না কত টেনশন করছিলাম তোর জন্য। মুচকি হাসলো টায়রা, তার বন্ধুর মতো এই বোনগুলো একদম কলিজার টুকরো এক একটা। এরা সর্বদা টায়রাকে সাপোর্ট করে, সব সময় ওর পাশে থাকে, আল্লাহর দেওয়া সেরা গিফটগুলোর মধ্যে এরাও একটা। সকাল 8টার দিকে নীরু মনিকা সোনালি এলো টায়রাকে দেখতে। টায়রার এমন রূপ দেখে কতক্ষণ বড় বড় চোখ করে তাকিয়ে থেকে সবাই একত্রে হেসে দিয়ে ওর কাছে গিয়ে বসল। মনিকা বলল, ইয়ার আমরা তো আজ তোদের বাড়িতে চলে যেতে নিচ্ছিলাম, ভাগ্য ভালো ছিল যে নীরু ফোন করে জানতে পারলো তুই এখানে, নয়তো বিশাল ডস খেতাম। নীরু টিপ্পনি কেটে বলল, তোর জন্য তো ভালোই হয়েছে, এমনি তো তো কাল থেকে টায়রার ভাই করে মাথা খারাপ করে দিয়েছিস। উফ আর বলিস না রে, এমনিতেও আমি কাল বিরাট আকারের ক্রাশ খেয়ে ফেলেছি বাই দা রাস্তা, টায়রু তোর সেই ভাই কইরে দেখলাম না তো। নীরু বিরক্ত হয়ে বলল, কি বারবার টায়রার ভাই সেই ভাই করছিস, ওনার তো একটা নাম আছে নাকি, ভাইয়ার নাম লাজু। মনিকা গদগদ হয়ে বলল, ও লাজুক, হোয়াট আ কিউট নেম, নিশ্চয়ই সে খুব লাজুক টাইপের তাই এই নাম, তাই না? মুখ বাঁকালো টায়রা এই কথা শুনে, সে মুখটা বিষাদ করে বলল, লাজুক না ছাই, লজ্জার পিণ্ডিও নেই তার মধ্যে, আস্ত একটা বেশরম পাবলিক, লজ্জা তার রক্ত থেকে হেঁটে গিয়েছে জন্মের পরেই। এই কথা যদি লাজুক ভাইয়ের শোনে, তোকে লজ্জা কাকে বলে, কত প্রকার কি কি সব শেখাবে, বুঝেছিস? ঠোঁট উল্টালো টায়রা। মনিকা বলল, জানিস আমার মা বলে পুরুষ মানুষের লজ্জা থাকতে নেই, কারণ লাজুক পুরুষ কখনো জীবনে উন্নতি করতে পায় না। টায়রা বিরক্ত ভঙ্গিতে তাকালো মনিকার দিকে, দুনিয়া যত উল্টাপাল্টা লজিক সবই কি তোর মায়ের কাছেই আছে, লজিক ছাড়া যত কথা। ওরা কথা বলতেছিল এমন সময় হুট করে রুমে ঢুকলো লাজুক। টায়রা বিস্মিত হয়ে গেল লাজুককে দেখে, লাজুক শুধুমাত্র একটা ট্রাউজার পরে আছে, তার উদম শরীরে একটা তোয়াল ছোলানো, মাত্র এই শাওয়ার নিয়ে এসেছে বোধহয়, শরীর পানির ফোঁটাগুলো এখনো বিদ্যমান, চুলগুলোও ভেজা। লাজুকের উদম শরীর দেখে লজ্জা পেয়ে টায়রা চোখ সরিয়ে নিল। মনিকার দিকে তাকিয়ে দেখল সে হা করে তাকিয়ে আছে, থপ করে মেজাজটা খারাপ হয়ে গেল টায়রার। এতগুলো মেয়ের সামনে এভাবে উদম গায়ে না আসলে কি হতো না? লাজুক টায়রার ক্লাসমেটদেরকে এখানে দেখে অবাক হলো, কারণ সে জানতো না তারা এসেছে, অফিস যাওয়ার জন্য শাওয়ার নিয়ে বেরিয়েছিল কেবল। তখনই মনে পড়লো টায়রার ড্রেসিং কেউ করেছে কিনা, তাই তাড়াহুড়ায় চলে এসেছে। তো ড্রেসিং কেউ করেছে? মাথা নাড়লো টায়রা। আচ্ছা আমি রেডি হয়ে এসে করে দিচ্ছি, কথাটা বলে দ্রুত ওখান থেকে চলে গেল লাজুক। মনিকা টায়রার গায়ে ঢলে পড়ে বলল, হাই মাশাল্লাহ কি বডি রে, এত আকর্ষিত তো আমি ক্রিমকে দেখেও হইনি, আর বুকের ট্যাটুটা তো সেই, মাই গড পুরাই আইটেম। সোনালি নীরু কিটকিটিয়ে হাসতে লাগলো মনিকার অবস্থা দেখে, চোখ ছোট ছোট করে তাকিয়ে টায়রা।
মনিকার উপর তার মেজাজ খারাপ হচ্ছে, ইচ্ছে তো করছে গায়ে বিচুটি পাতা ঘষে দিতে, তারপর সারাদিন শুধু চুলকানি, এদিক সেদিক তাকানোর সময় পাবে না। লাজুক খানিক বাদে তৈরি হয়ে টাইরার রুমে এলো, হোয়াইট শার্টের সাথে মেটে রঙের প্যান্ট পরনে, ইন করে পরা শার্টের বুকের কাছের বেশ কয়েকটা বাটন খোলা, আর গলায় টাইটা আলগাভাবে ঝুলে আছে বুকের কাছে, এখনো ঠিকভাবে বাঁধেনি, চুলগুলো জেল দিয়ে সেট করা। লাজুক অফিসে গেলে সর্বদা চুলে জেল দিয়ে সেট করে নেয়। লাজুক রুমে ঢুকতেই মনিকা হেসে বলল, ভাইয়া কেমন আছেন? লাজুক মুচকি হেসে বলল, হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? জি, আমাদের চিনতে পেরেছেন? হ্যাঁ, টাইরার সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটা জিনিসে আমি খুব সুখ হয়ে লক্ষ্য করি। মনিকা কিছু না বুঝেই বলে ফেলল, খুব ভালোবাসেন না টাইরুকে? মনিকার প্রতি উত্তরে হাসলো লাজুক, তারা আর চোখে দেখলো লাজুককে। ইস, এদের সাথে কথা বলার সময় মুখ থেকে একদম মধু ঝরে ঝরে পড়ছে, আর আমার সাথে কথা বলে মনে হয় কেউ জোর করে করলার রস খাইয়ে দিয়েছে। লাজুক টায়রার মাথার ব্যান্ডেজ খুলে ক্ষত জায়গা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে আবার ব্যান্ডেজ করে দিতে লাগলো। লাজুক টায়রার এত কাছে থাকায় কেমন যেন লাগছে তার, ব্যান্ডেজ করতেই লাজুকের স্পর্শ করা জায়গাগুলো শিরশির করছে, নাকে এসে লাগছে লাজুকের শরীরের গন্ধটা। চারপাশটা আশ্চর্য রকম অদ্ভুত হয়ে গেল, যেন সময় খুব ধীরে ধীরে চলছে, সব কিছু থমকে আছে, মাথার মধ্যে সূক্ষ্ম চিনচিন ব্যথা অনুভব হচ্ছে হঠাৎ। ধীরে চোখটা বন্ধ করে নিল টায়রা। হঠাৎ টায়রা লাজুকের বুকে ঢলে পড়তেই চমকে উঠল সে, টায়রাকে এক হাতে আগলে নিয়ে ওর গালে আলতো স্পর্শ করে ডাকল, টায়রা টায়রা কি হয়েছে, কথা বুঝলে কেন টায়রা? বুঝতে পারলে অজ্ঞান হয়ে গেছে টায়রা, ভরকে গেল মনিকা নিরু আর সোনালিও, এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ কি হলো? টায়রা চোখ মিলে তাকাতেই দেখলো তার পাশে লাজুকের সেই ডক্টর ফ্রেন্ড বসে, আশেপাশে তাকিয়ে দেখলো সে নিজের রুমেই শুয়ে আছে, বিছানার পাশে শেফালি বসে কাঁদছে, তাকে ধরে রেখেছে সাজিদা, বর্ষা টিকলি আর বাকিরাও আছে এখানে। অবাক হলো টায়রা সবাইকে এভাবে দেখে, লাজুকের সেই ফ্রেন্ড ইয়াসির হেসে বলল, কেমন লাগছে এখন? জি ভালো, আমার কি হয়েছিল? তেমন কিছু না, মাথার আঘাতটা একটু বেশি কফি, তাই কোনো কারণে মাথায় প্রেশার পড়ায় সেন্সলেস হয়ে গিয়েছিলে, এখন একদম ঠিক আছো, তবে মাথা আর কোনো প্রেশার দেবে না, আর কোনো চিন্তা তো করবেই না একদম। মাথা নাড়লো টায়রা, ইয়াসিরের পেছনে চোখ পড়তে দেখলো লাজুক সোফায় গা এলিয়ে বসে একভাবে তার দিকে তাকিয়ে, চোখ সরিয়ে অন্যদিকে তাকালো টায়রা, তখনই শুনতে পেল লাজুক কাউকে বলছে, আই নিড দ্যাট বাস্টার্ড হেরি হাউ, স্কুলের সামনে সিসি পড়ে চেক কর, আজকের মধ্যে ওকে আমার চাই, হারামির বাচ্চাকে বাইক চালানো সাদামির জন্মের মতো মিটিয়ে দেবো আজকে। শান্ত হ ভাই, মাথা ঠান্ডা রেখে যা করার কর। ইয়াসিরের কথায় যেন আরো চিড়বি দিয়ে উঠল লাজুক, সে দাঁত চেপে বলল, সিরিয়াসলি তুই আমাকে শান্ত হতে বলছিস? অবস্থা দেখেছিস ওর, ইচ্ছে তো করছে কেটে টুকরো টুকরো করে ফেলি। ইয়াসির টায়রার দিকে মৃদু হেসে লাজুকের কাঁধ ঝাঁকিয়ে বলল, ভাই ল্যাঙ্গুয়েজ সবাই আছে, তুই আমার সাথে আয়। লাজুক একটা শ্বাস ফেলে বর্ষাকে বলল, দি ওকে একটু সুপ এনে দাও আর সাথে কিছু ফ্রুটস। ঠিক আছে। লাজুক বেরিয়ে গেল ইয়াসিরের সাথে। ইয়াসির হালকা হেসে বলল, আরে ভাই এত উত্তেজিত হলে চলে, একটু মাথা ঠান্ডায় সবকিছু হ্যান্ডেল কর। লাজুক চোয়াল শক্ত করে জবাব দিল, যেখানে প্রশ্ন টায়রা সেখানে আমি কখনোই শান্ত থাকতে পারবো না। কিছুক্ষণ চুপ থেকে ঢোক গেলে বলল, ইয়াসির লাজুকের কাঁধে হাত দিয়ে ঝাঁকিয়ে শান্ত হতে ইশারা করল, আমি পৃথিবীর কোনো মূল্যের বিনিময়ে হারাতে পারবো না, প্রয়োজন হলে ঘরে ওকে বন্দী করে রাখবো, যে ওকে আঘাত করার চেষ্টা করবে তাকে আমি মাটিতে পুঁতে ফেলবো। ইয়াসির ভাবতে লাগলো কি হবে লাজুকের এই ইনোসেন্ট লাভের শেষ পরিণতি, একজন অপরিপক্ক কিশোরের প্রতি তার এমন উন্মাদনাময় ভালোবাসা কি সে বুঝতে পারবে, শেষে কষ্ট না পেতে হয় আবার লাজুককে, এমনিতেই এমন অসংলগ্ন ভালোবাসায় কষ্ট পেয়ে আসছে সে। সারাক্ষণ ঘরের মধ্যে একা বসে থাকতে থাকতে অসহ্য হয়ে গেছে টায়রা,
দিন দুনিয়া আর কিছুই ভালো লাগছে না তার। একটা মানুষ কত আর এভাবে একা একা বসে থাকতে পারে? ইচ্ছা করছে কোথাও একটা পালিয়ে যেতে সব ছেড়ে। বসে বসে চকলেট খাচ্ছিল এমন সময় রুমে লাজুক এলো এবং কোনো কিছু না বলে হুট করে টায়রাকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। ভরকে গেল টায়রা লাজুকের এহেন কাজে। পড়ে যাওয়ার ভয়ে লাজুকের টি শার্ট মুচড়ে ধরল। টায়রা অসহায় স্বরে বলল, বলানি কনে হুট করে কই নিয়ে যাচ্ছেন আমায়? আমার পায়ে এমনিতেও ব্যথা, আমি হাঁটতে পারবো না, প্লিজ রুমে রেখে আসুন আমায়। লাজুক চোখ রাঙিয়ে টায়রার দিকে তাকাতেই চুপ হয়ে গেল টায়রা। তাকে নিয়ে লাজুক সোজা ড্রয়িং রুমের সোফায় আড়ি আড়ি ভাবে হেলান দিয়ে বসিয়ে দিল। একটা কুশন এনে তার টায়রার ব্যান্ডেজ করা পায়ের নিচে রেখে দিয়ে
বিরক্ত করবি না তো, ঘুমাবো আমি। তাইরা অসহায় ভাবে বলল, লাজুক ওর দিকে পাশ ফিরে শুয়ে বলল, তো তোর রুমে কি মানুষ ঘুমাতে বারণ আছে? মাথা নাড়ল তাইরা। তবে এসির পাওয়াটা বাড়িতে গরম লাগছে আমার, এর থেকে বেরোলে আমার শীত করবে। লাজুক রাগী চোখে তাকিয়ে বলল, তোর শীত লাগলো কি গরম আমি কি শুনতে চেয়েছি? যা বলেছি ওইটা কর, শীত লাগলে কম্বল গায়েতে। রাগে বিড়বির করতে করতে এসির পাওয়ার বাড়ালো টায়রা। লাজুক বলল, হয়নি আরো বাড়া। আর কত? এবার কি রুমটাকে হিমঘর বানাবেন? তোকে যেটুকু বলেছি ওইটুকু কর, বেশি ঝকঝকে ভাব দেখাতে আসবি না বুঝলি। এসির পাওয়ারটা আরো বাড়িয়ে দিল টায়রা। রুমের ভেতরটা পুরো হিম হয়ে গেছে, শীতে শরীর কাঁপুনি দিয়ে উঠছে টায়রার। লাজুক গায়ে কম্বল জড়িয়ে উপুর হয়ে শুয়ে আছে। আজব লোক একটা, ঠান্ডায় যখন লাগছে তো এসির পাওয়ার কেন বাড়ালে? টায়রা বিছানা থেকে নামতে যাবে, অমনি লাজুক ওর হাত চেপে ধরল। কোথায় যাচ্ছিস? বাইরে। এ ভাঙা পানি? আপনি তো ঘুমাবেন, আমি এখানে কি করব? আমাকে পাহারা দিবি, যাতে ঘুমের মধ্যে কেউ চুরি টুরি করে নিয়ে না যায়। টায়রা থ হয়ে গেল লাজুকের কথায়। মানে? তোকে মানে বুঝতে হবে না, চুপচাপ এখানে বসে থাক, বিছানা থেকে এক পা সরবি তো খবর আছে। আপনি জানেন না কেউ ঘুমালে তার পাশে বসে থাকতে নি? লাজুক ভাবলে শীন ভাবে জবাব দিল, তো ঘুমিয়ে থাক, বসে থাকতে কি বলেছে? বসে থাক, ঘুমিয়ে থাক, শুয়ে থাক, বা মন চাইলে নাচ কর, যা খুশি কর, শুধু বিছানা থেকে নামবি না, ব্যাস। কথাটা বলে আবার উপুর হয়ে শুয়ে পড়ল লাজুক, মুখ ফুলিয়ে বিড়বিড় করতে লাগলো টায়রা। আস্ত একটা চমরাজ, জীবনে শোধরানোর লোক না, যে ঘ্যাট তাড়ার সে ঘাট তাড়াই, জীবনটাকে আমার চষা আমের মতো বানিয়ে ফেলেছে। বিছানায় বসে থাকতে থাকতে নিজেও এক সময় ঘুমিয়ে পড়ল টায়রা। ঘুমের মধ্যে টায়রা হঠাৎ অনুভব করল বিছানাটা ওঠানামা করছে, আর সে যেখানে মাথা দিয়ে আছে সেই জায়গাটায় কেমন ধুক 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 আওয়াজ হচ্ছে, এবং মনে হচ্ছে কিছু একটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। টায়রা ঘুমের ঘরেই ভাবতে লাগলো, বিছানা আবার কবে থেকে জড়িয়ে ধরতে শিখেছে? কিন্তু খানিক বাদে মাথায় আসলো, তার বিছানা তো একদম শক্ত শক্ত না, একদম তুলতুলে তুলোর মতো, শুলে একদম ভেতরে দেবে যায়। তবে আজ কি হলো বিছানায়? রেগে শক্ত হয়ে গেছে, কিন্তু বিছানা রাগ করবে কিভাবে? ঘুমের ঘোরে এসব উল্টাপাল্টা চিন্তা করতে করতে চোখ মেলে তাকাতেই এক নিমেষে সব ঘুম তার উবে গেল। চোখগুলো এলইডি বাল্বের মতো জল জল করে উঠেছে। নিজের অবস্থা দেখে বড় সড়ো একটা ঢোক গিলল। সে লাজুকের বুকের ওপর এতক্ষণ আরামসে ঘুমাচ্ছিল, শুধু বুকের উপর বললে ভুল হবে, রীতিমতো পুরোপুরিভাবে লাজুককে বিছানা বানিয়ে তার উপর উঠে উপুর হয়ে শুয়ে আছে, আর লাজুক তাকে দু হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, এবং লাজুকের গায়ের কম্বলটার ভেতরে এখন তারা দুজনেই। এমন অবস্থা দেখে পুরো শরীরটা শিরশির করে উঠল টায়রার, হাত পা ঝিমঝিম করছে। হায় আল্লাহ, এ কী অবস্থায় ফেসে গেছে সে! মাথা উঁচু করে লাজুকের মুখের দিকে তাকিয়ে চুপ করে রইল। ঘুমন্ত অবস্থায় কি শান্ত লাগছে তাকে! এখন দেখলে কে বলবে এই লোকটা সব সময় টায়রাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার ঠেকা নিয়ে রেখেছে? জেগে থাকলে কি ভয়ঙ্কর লাগে তার ব্যবহার, কিন্তু এখন মনে হচ্ছে কোনো বাচ্চা ঘুমিয়ে আছে। সিল্কি চুলগুলো এলোমেলোভাবে কপালে পড়ে আছে, ফর্সা মুখে হালকা হালকা দাড়ি। অবশ্য উনি সর্বদা ফর্মাল লুকে থাকতেই বেশি পছন্দ করেন, তাই দাড়ি রাখেন না, একদম ক্লিন শেভ করে। তবে হালকা দাড়িতে আরও চার্মিং লাগবে, কিন্তু বয়সটা একটু বেশি দেখাবে তখন। নিজের এহেন কাজে নিজেই অবাক টায়রা, সে কেন এভাবে লাজুককে স্ক্যান করছে? অবশ্য লাজুক জেগে থাকার অবস্থায় তার দিকে এভাবে তাকানোর কথা ভাবাটাও ভয়ঙ্কর ব্যাপার। টায়রা কখনোই লাজুকের দিকে সেরকমভাবে তাকাতে পারে না, বিশেষ করে চোখ দুটোর দিকে তো নাই। কেমন যেন নেশা নেশা লাগে লাজুকের ঘোলাটে সবুজ চোখের দিকে তাকালে, মনে হয় যেন হিপনোটাইজ করে ফেলবে তাকে। অদ্ভুত রকমের সুন্দর লাজুকের চোখ দুটো। অবশ্য লাজুক নিজেও পুরো একটা আইটেম, তাদের ফ্যামিলির ভেতরেই তো দেখে, কত কাজিন, ফ্যামিলি, ফ্রেন্ড, এর মধ্যে অনেক মেয়েরাই লাজুক বলতে দিওয়ানা একেবারে। কিন্তু এই এক লোক বোধহয় পাষাণ, ফিলিংলেস, কারোর প্রতি তার ভালোবাসা ময়হীন, আজ পর্যন্ত দেখেনি টায়রা। লোকটা সব দিক থেকেই ঠিক আছে, শুধু রাগটাই একটু বেশি এনার, একদম নাকের টকায়, তাই বোধহয় নাকটা এমন খাড়া।
আমার নাকটা তো এত খাড়া না, হালকা বোচা, তাই বোধ হয় আমার লাজুকের মতো এত রাগ নেই। খানিকটা সাহস সঞ্চার করে লাজুকের হাতের বাঁধনের দিকে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করল। লাজুকের দু হাতে ভর দিয়ে সরার জন্য নড়তেই আটকে গেল। লাজুকের হাতের বাঁধনটা বেশ শক্ত, ছাড়ানো যাচ্ছে না। আবার একটু বেশি শক্তি প্রয়োগ করতেই লাজুক ঘুমের ঘোরেই হঠাৎ তাকে শক্ত করে চেপে ধরে টেনে উপরের দিকে তার মুখ বরাবর তুলে নিল এবং সাথে সাথে টায়রার ঘাড়ে মুখ গুঁজে দিল। শ্বাস আটকে গেল টায়রার, সে হতভম্ব হয়ে রয়েছে, শরীর মৃদু কাঁপুনি দিচ্ছে এবং হঠাৎ করে নিঃশ্বাসের বেগ আর হার্টবিটের ধুকুকানি উভয়ই বেড়ে উঠেছে অস্বাভাবিক রকম। লাজুকের গরম নিঃশ্বাস ঘাড়ে এসে রাখতেই কাটা দিয়ে উঠল সারা গা। সেখানে সমাপ্তি নয়। এরপর লাজুক টায়রাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে নিয়ে ওর ঘাড়ে মুখটা আরও গভীরভাবে গুঁজে দিল। নাক দিয়ে স্লাইড করে টায়রার উন্মুক্ত ঘাড়ের ছোট ছোট কয়েকটা চুমুও খেল। চোখ খিচে বন্ধ করে টায়রা খামচে ধরল লাজুকের হাত। তার সারা শরীর কাঁপছে, এমন অনুভূতির সাথে এই প্রথম সাক্ষাৎ তার। মনে হচ্ছে শরীরের কোনো শক্তি অবশিষ্ট নেই। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকিয়ে দেখল সে এখনও গভীর ঘুমে। ঘুমের ঘোরেই সে এমন কাজ করছে, টায়রা ভাবতে লাগলো এই লোক তাকে ঘুমের মধ্যেও জ্বালিয়ে মারে, তার যমরাজগিরি সর্বদা টায়রার উপর চালিয়ে যাবে। সন্ধ্যার কিছুক্ষণ আগে এলো ছেলে পক্ষ টিকলিকে দেখতে, আর ছেলে হলো লাজুকের বন্ধু ডক্টর ইয়াসি। তার সাথে এতদিন টিকলির রিলেশন ছিল আর এসব কথা আজই প্রথম জানতে পারলো টায়রা বর্ষার কাছ থেকে। বর্ষা, লাজুক, সাজিদা এরা নাকি আগে থেকেই জানতো, আর লাজুকও এই ব্যাপারটা বিয়ে পর্যন্ত এগিয়ে দিয়েছে, আহানকে বলে রাজি করিয়েছে এবং সেই কারণেই আজ তারা দেখে আংটি পরিয়ে যাবে, পরে ভালো একটা সময় দেখে ধুমধাম করে বিয়ে। টিকলিকে সাজিয়ে শাড়ি পরিয়ে ছেলেপক্ষের সামনে নিয়ে এলো বর্ষা আর তার সাথে রিম্পি, রিমি, তিতলি। টিকলির সাথে সবাই কথাবার্তা বলে পরিচয় করে দিল। সাথে বাদ বাকি সবার সাথেও। লাজুকদের বাড়ির সবাইকেই চিনে ইয়াসিরের বাবা মারা, কারণ আগে থেকেই তাদের সাথে যাতায়াত। ইয়াসিরের বাবা আহানকে জিজ্ঞেস করল, আহান ভাই, আপনার না ছোট একটা মেয়ে আছে, সে কোথায় দেখলাম না তো? আহান একটু হেসে বলল, আছে ভেতরেই, আসলে একটু অসুস্থ। কি হয়েছে? একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। আহান আবার বলল, কেউ টায়রাকে একটু নিয়ে আসতে পারবে? লাজুক বসা থেকে উঠে বলল, আমি যাচ্ছি। লাজুক চলে গেল টায়রাকে আনতে। রুমের মধ্যে বসেছিল টায়রা, এমন সময় লাজুক ভেতরে ঢুকে শুরুতেই টায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। একটা টি শার্ট আর কোয়ার্টার প্যান্ট পরে আছে টায়রা। তা দেখে লাজুক টায়রার কাবার্ড খুলে কিছু খুঁজতে লাগলো। অবাক চোখে সব শুধু দেখে যাচ্ছে টায়রা, কি করছে কি ইনি? কাবার্ড থেকে একটা লং স্কার্ট আর ওড়না বের করে টায়রার সামনে ধরল। এটা পর, দ্রুত। স্কার্ট হাতে নিয়ে অবাক হয়ে তাকালো লাজুকের দিকে। এটা কেন পরব? লাজুক ধমক দিয়ে বলল, আমি বলেছি তাই, দ্রুত পর, নয়তো বল আমি পরে দিচ্ছি। টায়রা গাল ফুলিয়ে নিজেই পরে নিল। লাজুক ওড়নাটা নিয়ে টায়রার গলায় পেঁচিয়ে দিয়ে ঝট করে ওকে কোলে তুলে নিল। টায়রা অবাক হয়ে বলল, আরে কই নিয়ে যাচ্ছেন? একটু আগে তো নিজেই বললেন যেন রুম থেকে না বের হই। লাজুক দাঁতে দাঁত চেপে বলল, বারান্দা থেকে তোকে নিচে ফেলে দেবো, তাই নিয়ে যাচ্ছি। আর কিছু বলল না টায়রা, কারণ সে ভালো করেই জানে এই লোককে কোনো কিছু বলে কোনো লাভ নেই। একটু পরে টায়রাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতেই সেদিকে তাকালো সবাই। লজ্জা লাগতে লাগলো টায়রার সবার মাঝে এমন লাজুকের কোলে থাকায়। এই দুপুরে সেই ঘটনার পর থেকে আরও লজ্জা লাগছে লাজুকের সামনে আসতে। লাজুক টায়রাকে হুইল চেয়ারটায় বসিয়ে দিয়ে সেটা ঠেলে সামনে নিয়ে গেল, মৃদু স্বরে সালাম দিল টায়রা সবাইকে। ইয়াসিরের বাবা হাসি মুখে টায়রাকে বলল, কেমন আছো মামনি? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি, মিষ্টি করে হাসলো টায়রা। পাশ থেকে ইয়াসির হেসে বলল, কি খবর পিচ্ছি, এখন কি সুস্থ আছো? মাথায় ব্যথাটা কি কমেছে? জি ভাইয়া, অল্প কিছু কমেছে। ইয়াসিরের বাবা অবাক হয়ে বলল, তোরা আগে থেকে চিনিস একে অপরকে? হ্যাঁ বাবা, ট্রিটমেন্ট তো আমিই করছি। ও আচ্ছা।
ইয়াসিরের বাবা টায়রাকে জিজ্ঞেস করল, কোন ক্লাসে পড়ো মা তুমি? ক্লাস 10, এবার পরীক্ষা দেব। বাহ, বড় হয়ে গেছো তো একদম। তার এমন কথায় ইয়াসির লাজুকের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলো। ইয়াসিরের ইশারা বুঝতে পেরে বাঁকা হেসে লাজুকও অন্যদিকে ফিরে গেল। তাদের মধ্যে থেকে একটা ছেলে টায়রাকে বলে উঠল, হাই, আমি তাসিম, তুমি? টায়রা। বাহ, চেহারার সাথে নামটাও বেশ কিউট। তাসিমের দিকে ব্রু কুচকে তাকালো লাজুক। তা দেখে ইয়াসির বলল, তাসিম আমার খালাতো ভাই, এবার ইঞ্জিনিয়ারিং পড়ছে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল লাজুক তাসিমের দিকে। টায়রার দিকে এই ছেলের চাহনে লাজুকের মোটেও ভালো লাগছে না। এ যদি ইয়াসিরের কাজিন না হতো তবে এর চোখ উপড়ে নিত সে। ইয়াসিরের বাবা মা আহান, শাহেদ, সাজিদা, শেফালি এরা কথা বলছে নিজেদের মধ্যে টিকলি আর ইয়াসিরের ব্যাপার নিয়ে। অন্যদিকে ইয়াসির আর টিকলিকে আলাদা কথা বলতে পাঠানো হলো এবং ইয়াসিরের সাথে আসা তার কাজিনদের সাথে আড্ডা দিচ্ছে তিতলি, টায়রা, রিম্পি, রিমি আর বর্ষাও আছে তাদের সাথে। এই তাসিম নামের ছেলেটাকে মোটেও ভালো লাগছে না টায়রার। একদম ফ্লার্টি টাইপ ছেলে আর গায়ে পড়া। সে খুঁচিয়ে খুঁচিয়ে টায়রার সাথে ভাব জমাতে চাইছে, যা মোটেও সহ্য হচ্ছে না তার। ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারছে না, আর না পারছে চলে যেতে এখান থেকে। কোনো বাহানা দিয়ে যেতে চেষ্টা করলেই এই ছেলে কথার প্যাচে আটকে দিচ্ছে। হঠাৎ টায়রার ফোন বেজে উঠতেই ফোনের দিকে তাকিয়ে দেখলো লাজুক ফোন করেছে। অবাক হলো টায়রা, লাজুক তো এখানেই কোথাও ছিল, তবে ফোন কেন করছে? আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো কোথায় লাজুক। নজর গেল দোতলায় টায়রার রুমের সামনের বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে সে, এবং তার রক্তচক্ষু চাহনি টায়রার দিকে। ঘাবড়ে গেল টায়রা লাজুকের রাগি ফেস দেখে। তাড়াতাড়ি ফোন রিসিভ করতেই লাজুকের ভয়ঙ্কর গর্জন কানে এলো, যাতে কেঁপে উঠল টায়রা। এক্ষুনি ওই ছেলের সামনে থেকে সরে আসবে, রাইট নাও। তারপর কুটুস করে লাইনটা কেটে দিল। মুখটা শুকিয়ে গেল টায়রার ভয়ে, আর চোখে এবার লাজুকের দিকে তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল। সামনে তাকিয়ে দেখল তাসিম এবং বাকিরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। টায়রা আমতা আমতা করে বলল, আমি একটু আমার রুম থেকে আসছি, আপনারা থাকেন। টায়রা চলে আসতে নেবে এমন সময় তাসিম বলল, তুমি একা কিভাবে যাবে টায়রা? চলো আমি দিয়ে আসছি তোমায়, চেঁচিয়ে উঠল টায়রা। না, আরে না না, এমনভাবে চেঁচিয়ে ওঠাতে অবাক হলো তাসিম এবং নিজেও একটু অপ্রস্তুত হয়ে গেল টায়রা। তাই একটু হাসার চেষ্টা করে বলল, না না, অসুবিধে নেই, আপনি সবার সাথে কথা বলুন, আমি একাই যেতে পারবো। এইটুকু বলে আর অপেক্ষা করলো না টায়রা, দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে গেল। তাসিম সেই দিকেই তাকিয়ে দেখল লাজুক সিঁড়ি দিয়ে নিচে নেমে ঝট করে টায়রাকে কোলে নিয়ে আবার উপরে টায়রার রুমের দিকে চলে যেতে লাগলো। অবাক চোখে তাকিয়ে রইল তাসিম। লাজুক টায়রার ব্যাপারটা কেমন অদ্ভুত লাগে তার কাছে। টায়রার সব কিছুতেই যেন লাজুকের এক্সট্রা অধিকার বোধ থাকে। শুধু কাজিন বলেই কি কারোর উপর এত সহনহীনভাবে জোর খাটানো যায়? আর টায়রার পরিবারের সবাইও ব্যাপারটাকে এমনভাবে দেখছে যেন টায়রার সব কিছুর উপরেই শুধু লাজুকের প্রায়োরিটি। তাসিম তিতলিদের দিকে তাকিয়ে দেখল তারা লাজুক আর টায়রাকে দেখে মুখ টিপে হাসছে। বর্ষা মুচকি হেসে তাসিমকে বলল, আরে তুমি এত কিছু ভেবো না, ওরা সবসময় এমনই, টায়রার প্রতি ভাই একটু বেশিই যত্নশীল। সন্ধ্যার কিছুক্ষণ পরপরই ছেলেপক্ষের সবাই বিদায় নিলেন, আর তার কিছুক্ষণ পর লাজুকরাও চলে গেছে। তবে লাজুক যাওয়ার আগে টায়রাকে বেশ কিছু ধমক আর বকার সাথে হুমকিও দিয়ে গেছে। যদি তাসিমকে ওর আশেপাশেও দেখে তবে টায়রার অবস্থা খারাপ করে দিবে। লাজুকের এমন কথায় মুখ বাঁকালো টায়রা। সে কি ইচ্ছে করেই তাসিমের আশেপাশে যাচ্ছে? বয়ে গেছে তার ওই লুজ ক্যারেক্টারের সাথে কথা বলতে? সে তো বলরটা নিজে থেকেই ওর পেছন পেছন ঘুরঘুর করে, কিন্তু তা তো আর এই যমরাজের চোখে পড়বে না। পড়বেই বা কী করে, সব সময় এমন মেজাজ গরম করে থাকলে কি আর চোখে কিছু পড়ে? রাগে তো কানা হয়ে থাকে। কিছুক্ষণ পরে টিকলি আর শেফালি এলো ঘরে। টিকলির হাতে ফার্স্ট এড বক্স আর শেফালির হাতে খাবার ট্রে, যাতে রয়েছে দুধ আর কিছু ফল। দুধ দেখেই নাক ছিটকালো টায়রা। শেফালি দুধের গ্লাসটা টায়রাকে দিয়ে বলল, নিশেষ করে এটা। টায়রা নাক মুখ কুচকে নিল। মা, তুমি জানো আমি দুধ খাই না। না খেলেও এখন খেতে হবে, অসুস্থ শরীরে দুধ না খেলে শক্তি আসবে কোথায় থেকে?
কেন মা, আমি কি কারোর সাথে মারপিট করতে যাচ্ছি যে দুধ খেয়ে শক্তি সঞ্চয় করতে হবে? বেশি কথা বলিস না তো, চুপচাপ খেয়ে নে, নয়তো। ব্রু কুচকে ছোট ছোট চোখ করে তাকালো টায়রা মায়ের দিকে। নয়তো কি? হুম, আবার কি? আমি লাজুককে ফোন করে বলে দিচ্ছি তুই দুধ খেতে চাচ্ছিস না, তারপর যা করার ওই করবে, কারণ তোকে দুধ খাওয়াতে তো লাজুকই বলেছে। মুহূর্তেই টায়রার চোখে মুখের পরিবর্তন হয়ে এমন একটা ভাব এলো চেহারায় যেন তাকে কেউ নিম পাতার রসের মধ্যে মূলোর রস মিশিয়ে খাইয়ে দিয়েছে। ও তো এই ব্যাপার, এই জন্যই বলি আমার নরম সরম মাটা হঠাৎ করে হিটলার কেন হয়ে গেল? তুমি তোমার ননদের বজ্জার ছেলের কথা আমার উপর টর্চার করছো? চুপ কর বেয়াদব, ছেলেটা তোর কত যত্নে, আর তুই ওকে এসব বলছিস? যত্ন? হ্যাঁ, যত্ন না চাই, অলওয়েজ নাকের উপর দম করে থাকে, কাছে থাকলে তো জান কয়লা করেই দেয়, এখন দূরে গিয়েও শান্তি দিচ্ছে না, তার জমরাত চিকরি চলতেই থাকে। শেফালি টায়রাকে হালকা ধমক দিয়ে বলল, চর খাবি তুই এখন আমার হাতে, তাড়াতাড়ি এগুলো খা, টিকলি তোর কপালে ব্যান্ডেজ খুলে দেবে, টিকলি তোর কপালে ব্যান্ডেজ খুলে দেবে। মুখ বাঁকালো টায়রা। এটাও নিশ্চয় তোমার ননদের আদরের বেয়ারা ছেলে বলেছে? হ্যাঁ বলেছি তো, ওকে তোর মতো নাকি, তোর প্রতিটা বিষয়ে, তোর প্রতিটা বিষয়ের প্রতি ওর অনেক খেয়াল। আর কিছু বলল না টায়রা, চোখ নাক বুঝে দুধটা খেয়ে নিল। শেফালি চলে গেলে টিকলি টায়রার মাথার ব্যান্ডেজ খুলে দিতে লাগলো। রাতে স্লিপিং পিল খাওয়ায় সকালে বেশ বেলা করে ঘুম ভাঙলো টায়রার। শেফালি টায়রাকে ব্রেকফাস্ট করাতে এসে বলল, ইয়াসির এসেছে নাকি তার পায়ের ব্যান্ডেজ খুলতে। অনেকক্ষণ থেকে সে অপেক্ষা করছে টায়রার ঘুম ভাঙার। অবাক হলো টায়রা, বাহ, দুলাভাই হওয়ার আগে ডাক্তার সাহেবের সেবা পাওয়া শুরু। ব্রেকফাস্ট শেষে ড্রয়িং রুমে গিয়ে দেখল টিকলি আর ইয়াসির বসে কথা বলছে। ইয়াসির টায়রাকে দেখতে পেয়ে মুচকি একটা হাসি দিল। কেমন আছো টায়রা? ভালো, আপনি? দারুণ। টায়রা দুষ্ট একটা হাসি দিয়ে ইয়াসিরকে বলল, থাকারই কথা, আপনার ভালো থাকার মেডিসিন যে সামনে আছে। হা হা করে উঠল ইয়াসির, লজ্জা পেয়ে মুচকি হাসলো টিকলি। ইয়াসির বলল, লাজুক তোমাকে যতটা পিচ্ছিভাবে আসলে তুমি কিন্তু তার চেয়ে বেশি বড়। বুঝল না টায়রা ইয়াসিরের কথার মানে, তাই জিজ্ঞেস করল, মানে? মনে হলো তুমি যতটা পিচ্ছি দেখতে আসলে ততটা নও। হেসে মাথা নাড়ালো টায়রা। ইয়াসির ওর পায়ের ব্যান্ডেজ খুলে দিল এবং বেশ কিছু সময় সবার সাথে কথাবার্তা বলে বিদায় নিল। এতদিন পায়ে ব্যান্ডেজ থাকায় একটা ভারী ভারী ব্যাপার ছিল, আর সাথে প্রচণ্ড অস্বস্তি। এখন ব্যান্ডেজটা খুলে ফেলাতে বেশ হালকা লাগছে, পাটা আগের থেকে ভালো, নাড়াচাড়াও করতে পারছে, ব্যথা এখন নেই বললেই চলে। দু একদিনে টায়রা পুরোপুরি হাঁটতে পারবে ভাবতেই একটা এক্সাইটমেন্ট কাজ করছে ভেতরে, যেন জীবনেই প্রথমবারের মতো হাঁটতে যাচ্ছে। রাত 10:23, টায়রা নিজের রুমে আইসক্রিম খাচ্ছে আর ল্যাপটপে মুভি দেখছিল। এমন সময় লাজুকের ভিডিও কল এলো। রিসিভ করবে না ভেবেও রিসিভ করে নিল এবং অপ্রস্তুতভাবে আবার সাথে সাথে চোখ সরিয়ে নিল ল্যাপটপের স্ক্রিন থেকে। লাজুক খালি গায়ে বিছানার কুশনে ভর করে উপর হয়ে আছে, তার সামনেই ল্যাপটপ রাখা। টায়রা বিড়বিড় করে বলতে লাগলো, এই পান্ডা উদম ভাই কেন বসে আছে, সবসময় শুধু তার বডি শো করার ধান্দা। লাজুকের ভারী আওয়াজে চমকে উঠল টায়রা। নিচের দিকে তাকিয়ে কি দেখছিস? স্ক্রিনের দিকে তাকা, কারোর সঙ্গে কথা বলার সময় অন্যদিকে তাকিয়ে থাকাটা ব্যাড ম্যানার্স। লাজুকের কথায় ইতস্তত করে টায়রা এবার এদিক সেদিক না তাকিয়ে স্ট্রেট তার চোখের দিকে তাকালো এবং লক্ষ্য করল লাজুকের চোখগুলো কেমন অস্বাভাবিক রকম লাল হয়ে আছে, চোখে মুখে কেমন অন্যরকম ছন্ন ছাড়া ভাব। কি হলো আবার, অসুস্থ নাকি? টায়রা জিজ্ঞেস করেই ফেলল। কি হয়েছে আপনার, আপনি কি অসুস্থ নাকি ড্রিঙ্ক ট্রিঙ্ক করেছেন? ব্রু কুচকে তাকালো লাজুক। এমনটা কেন মনে হচ্ছে তোর? আপনাকে দেখে কেমন কেমন লাগছে, মনে হচ্ছে জ্বর টুর এসেছে, আবার মনে হচ্ছে ড্রাঙ্ক। লাজুকের গম্ভীর আওয়াজ। তোকে এত ভাবতে হবে না, ইয়াসির পায়ের ব্যান্ডেজ খুলে গেছে। হুম, ব্যান্ডেজ খুলে দিয়েছে, ভালো কথা, আবার লাভালাভি করা যেন না হয়। ইচ্ছে করে যদি পায়ে চোট পাস তো সেকেন্ড টাইম আমি কিন্তু নিচে তোর পা ভেঙে দেবো। লাজুকের কথায় মুখ ফুলিয়ে বিড়বিড় করে কিছু বলল টায়রা, যা বুঝল না লাজুক, তাই বলল, কি বলছিস তুই? কই কিছু না। এত রাতে আইসক্রিম কেন খাচ্ছিস?
কেন আইসক্রিমে আবার কি দোষ করলো? কথা শেষ হওয়ার আগে এই লাজুকের ধমক। সিজন চেঞ্জ হয় এমনিতেই সবাই অসুস্থ হয়ে পড়ছে, আর তার মধ্যে আইসক্রিম খাচ্ছিস না, মাথায় বুদ্ধি নেই? কিছু বলল না টায়রা, চোখ উল্টে অন্যদিকে তাকালো। রাত অনেক হয়েছে, এখন অলেনি কি করছিস? ল্যাপটপ বন্ধ করে ঘুমাতে যা দ্রুত। মাথা নাড়ালো টায়রা, লাজুক কল কেটে দিতে সে ল্যাপটপটা বন্ধ করে ঘুমের প্রস্তুতি নিতে লাগলো। আধ ভাঙা পা নিয়ে টায়রা স্টিকে ভর করে ধীরে ধীরে হেঁটে ড্রয়িং রুমের সোফায় বসল। আহান পরম মমতায় টায়রার মাথায় হাত বুলিয়ে দিতেই বলল, কি আম্মু, পায়ের ব্যথা কমেছে? হ্যাঁ অনেকটাই, কিন্তু বেশি ভার দিতে পারছি না, পায়ে ব্যথা হয়। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আহান শেফালিকে ডেকে বলল, শেফা টায়রার খাবার নিয়ে যাও। একটু পরেই শেফালি ট্রেতে করে খাবার নিয়ে এলো। প্লেটে আলুর পরোটা দেখে এক্সাইটেড হলো টায়রা, কারণ অ্যাক্সিডেন্টের পর থেকে তাকে ঘাস পাতাই বেশি খেতে হচ্ছে, আর এর পেছনে পুরো অবদান লাজুকের। নিজে তো সারাক্ষণ ঘাস পাতা খেয়ে কাটিয়ে দেয়, সাথে তাকেও গেলাচ্ছে। লাজুক না হয় তার সিক্স প্যাক বডি ঠিক রাখার জন্য এসব খায়, কিন্তু টায়রার তো আর সিক্স প্যাকের প্রয়োজন নেই, সে তো 16 বছরের পিচ্ছি একটা মেয়ে, তার তো আর এত জলদি এমন ফিটফাট বডি লাগবে না। ব্রেকফাস্ট শেষে টিভি দেখায় মনোযোগ দিল টায়রা। এমন সময় কলিং বেল বেজে ওঠে। টায়রা দরজার দিকে তাকিয়ে দেখল পলক ঝড়ের গতিতে দৌড়ে আসছে টায়রার দিকে। অবাক হয়ে গেল টায়রা পলককে দেখে, ও এখানে কিভাবে? পলক ছুটে এসে টায়রার কোলে ঝাঁপিয়ে পড়ল। পলককে তাড়াতাড়ি আঁকড়ে ধরতেই বর্ষা উদ্বিগ্ন আওয়াজ এলো, পালক সাবধানে, টায়রা ব্যথা পাবে। টায়রা বর্ষাকে দেখে অবাক হলো, আরে দি তুমি হঠাৎ? আর বলিস না, কে জানে পালকের কি হয়েছে, কাল রাত থেকে খেপেছে, তোর কাছে আসবে বলে। টায়রা পলকের গাল টেনে দিয়ে জিজ্ঞেস করল, হামু ঠিকই বলেছে। ফোকলা দাঁতে হেসে উপর নিচে মাথা নাড়ল পলক। টায়রা হেসে উঠে পলকের গালে টুক করে একটা চুমু খেয়ে নিল, তারপর আমতা আমতা করে বর্ষাকে জিজ্ঞেস করল, দি ভাইয়ের কি কিছু হয়েছে? অবাক চোখে তাকালো বর্ষা। হঠাৎ তোর এমন হলো কেন, যে ভাইয়ের কিছু হয়েছে? আসলে রাতে উনি ভিডিও কল করেছিল, ওনাকে দেখতে কেমন কেমন যেন লাগছিল, মনে হলো হয়তো কিছু হয়েছে। বর্ষার চিন্তিত কণ্ঠ, কই না তো, আমাদের তো কিছুই বলেনি, ওর সাথে কাল রাত থেকে ঠিকভাবে কথাও হয়নি, সকাল সকাল উঠেই অফিসে চলে গেল। ও থাক, তুমি চিন্তা করো না, হয়তো আমারই উল্টাপাল্টা কিছু মনে হচ্ছে। আর এমনিতেও তো তোমার ভাই তো কোনো নর্মাল মানুষের মতো কোনোভাবেই বিহেভ করে না, তাই অদ্ভুত লাগলো হয়তো, বা হতে পারে ড্রিঙ্ক করেছিল। বর্ষাকে চিন্তা করতে বারণ তো করলো টায়রা, কিন্তু নিজের মাথায় একটা চিন্তা রয়েই গেল লাজুকের জন্য। এই লোকটা এত অদ্ভুত আর চাপা স্বভাবের কেন আল্লাপাক জানেন, রাগ ছাড়া তার ভেতর থেকে কোনো ইমোশনই প্রকাশ হয় না। এই কদিন টায়রাকে চোখের সামনে দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়েছে লাজুকের, আসক্তিটা যেন আরও তীব্র হয়ে উঠেছে। টায়রাকে একবার দেখার জন্য বুকের ভেতরটা মুচড়ে উঠছে তার। আজ 3 দিন যাবত ঘুম নামক জিনিসটা পুরোপুরিভাবে উবে গেছে চোখ থেকে, নরক যন্ত্রণায় ভুগছে লাজুক 3টে দিন। এখন মনে হচ্ছে এই মুহূর্তে যদি সে টায়রাকে একটু ছুঁতে না পারে, ওর শরীরের গন্ধটা না পায়, তবে নিঃশ্বাসটা ওখানেই বন্ধ হয়ে যাবে। বিছানা ছেড়ে ঝটপট উঠে টি শার্ট গায়ে দিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল লাজুক। টায়রার একটু স্পর্শ ওর নিঃশ্বাসের উষ্ণতা এখন খুবই প্রয়োজন তার। কলিং বেল বাজাতে দরজা খুলে দিল শেফালি। লাজুককে দেখে অবাক হয়ে বলল, আরে লাজুক এত রাতে তুই এখানে কেন? লাজুকের ভাবলেশহীন জবাব, তোমার মেয়ের জন্য। মানে? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জবাব দিল, যার বোঝা সে তো কিছুই বোঝে না, তুমি বুঝি কি করবে? আর বিস্মিত চাহনিতে তাকিয়ে রইল শেফালি। লাজুক সোজা চলে গেল টায়রার রুমে। টায়রা তখন বিছানায় আধশোয়া হয়ে বই পড়ছিল। লাজুককে দেখে অবাক হলো সে, আপনি এখানে এত রাতে? লাজুক সোজা গিয়ে টায়রার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। হতবম্ব হয়ে রইল টায়রা লাজুকের এহেন আচরণে। টায়রার হাতটা নাকের সামনে এনে লম্বা একটা শ্বাস টেনে ওর শরীরের গন্ধটা নিল। শিরশির করে উঠল টায়রার শরীর। তারপর টায়রার হাতটা নিজের চুলের মাঝে রেখে লাজুক বলল, তোর কারণে আমি 3 দিন ধরে ঘুমাতে পারিনি, মাথা ধরেছে, চুল টেনে দে আমি ঘুমাবো। টায়রার তখনও বিস্মিত চাহনিতে তাকিয়ে লাজুকের দিকে,
কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট পরে আছে লাজুক। চুলগুলো এলোমেলো, চোখ দুটো রক্ত লাল, এমন কেন দেখাচ্ছে তাকে? লাজুককে দেখতে দেখতে একসময় তার হাতটা অটোমেটিক লাজুকের চুলগুলো স্পর্শ করতে লাগলো। লাজুকের পিছু পিছু শেফালি এসেছিল টায়রার ঘর পর্যন্ত। দরজার বাইরে থেকে ওদেরকে ওভাবে দেখে মুচকি হেসে দরজাটা আস্তে করে চাপিয়ে দিয়ে ঘুরে দাঁড়াতেই দেখলো বর্ষা দাঁড়িয়ে আছে। শেফালি তাকে দেখে বলল, তুই এখানে যেয়ে ঘুমাসনি নাকি? না, পানি নিতে এসে দেখলাম লাজুক এসেছে, তাই এলাম। ও, লাজুক বোধহয় ঘুমিয়ে পড়েছে, সকালে দেখা করে নিস। শেফালি চলে যেতে নিলে বর্ষার ডাকে আবার ফিরে তাকালো। বর্ষা বলল, আমি তোমাকে দেখে সব সময় বিস্মিত হই মামি, তুমি কত সাবলীলভাবে লাজুককে টায়রার জীবনে এলাও করছো। টায়রার প্রতি লাজুকের সব খামখিয়ালি পনাগুলোকে মেনে নিচ্ছ, এমনকি এত রাতে লাজুককে টায়রার রুমে দেখেও কোনো রকম রিয়েক্ট করছো না, কিভাবে মানতে পারছো এসব? কারণ আমি লাজুককে চিনি, আমি জানি ও টায়রার জন্য সেটাই করবে যেটা সঠিক। লাজুক এমন কিছু কখনোই করবে না যাতে করে টায়রার বিন্দু পরিমাণ আঘাত পেতে হয়। বর্ষা অবাক হয়ে তাকিয়ে রইল শেফালির দিকে। লাজুকের চুলে হাত বোলাতে বোলাতে একসময় টায়রাও ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে গেল তার। মনে হচ্ছিল লাজুক শীতে কাঁপছে, ডান হাতটা টায়রার তখনও লাজুকের মাথার উপর ছিল। গরম গরম ভাব অনুভব হতেই হাতটা কপালে ছোঁয়াতেই চমকে উঠল টায়রা। জ্বরে কাপড়ে যাচ্ছে লাজুকে, এই কারণেই বোধহয় এমন ফ্যাকাশে লাগছিল তাকে। অস্থির হয়ে গেল টায়রা, কি করবে না করবে ভাবতে ভাবতে কয়েকবার ডাকলো লাজুককে, কিন্তু কোনো সাড়া পেল না। ভয় কলিজা শুকিয়ে গেল ওর, উঠে যে কাউকে ডেকে আনবে সে অবস্থাও নেই। লাজুক তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। তাড়াতাড়ি ফোনটা নিয়ে বর্ষার নাম্বারে কল করলো, দুবার বাজতেই রিসিভ করলো বর্ষা। হ্যালো টায়রা, কি হয়েছে, এত রাতে ফোন করেছিস কেন? ভয়ে অস্থিরতায় কেঁদে ফেললো টায়রা। সে নাক টানতে টানতে বলল, দি তুমি তাড়াতাড়ি আমার রুমে এসো, ওনার প্রচণ্ড জ্বর এসেছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, এত ডাকছে সাড়া দিচ্ছে না। বর্ষা তৎক্ষণাৎ ছুটে এলো টায়রার রুমে। লাজুকের মাথায় হাত দিয়ে চমকে উঠল সেও। হে আল্লাহ, এত জ্বর কিভাবে এলো? টায়রা কাঁদো কাঁদো স্বরে বলল, দেখেছো আমি তোমায় বলেছিলাম না কি হয়েছে ওনার, কেমন কেমন দেখাচ্ছিল। আমি ওনাকে কয়েকবার জিজ্ঞেস করেছি অসুস্থ কিনা, কিন্তু তোমার ভাই নিজেকে আয়রনম্যান ভাবে, যেন জীবনেও সে অসুস্থ হতে পারে না। ও যে কেন এমন আমি বুঝি না, কখনো নিজের অসুস্থতার কথা কাউকে বলবে না। টায়রা লাজুকের দিকে তাকিয়ে আবারও হু হু করে কেঁদে উঠল। বর্ষা সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না, ঠিক হয়ে যাবে। লাজুকের মাথা টায়রার কোলের উপর থেকে সরিয়ে বালিশে রেখে সবাইকে ডেকে আনলো বর্ষা। ডাক্তারকেও ফোন করা হলো। টিকলির কাছ থেকে এই খবর পেয়ে মাঝরাতেই ছুটে এলো ইয়াসির। লাজুকের গা মুছিয়ে দিয়ে সারা রাত জল পড়তে দিতে হলো, ঘুমালো না আর কেউই। পরের দিন সকালে ঘুম ভাঙল লাজুকের বেলা 12টা নাগাদ। এখন আর জ্বর নেই শরীরে তার, মাথা ব্যথাটা আছে অল্প কিছু। কাল রাতে কি হয়েছে তার কিছুই ঠিক করে মনে নেই। সোফা থেকে উঠে বসতেই দেখল সে খালি গায়ে একটা পাতলা কম্বল জড়িয়ে শরীরে। সোফার দিকে চোখ যেতেই ব্রু কুচকি গেল লাজুকে। টায়রা সোফায় দুই পা উঠিয়ে গুটিসুটি মেরে বসে ছোট একটা টেডি বিয়ার নিয়ে ঘুমাচ্ছে। ঘুমের কারণে মাথাটা একদিকে হেলে গেছে তার, চুলগুলো এলোমেলো হয়ে আছে, কপালেও পড়ে আছে কিছু। ঘুমানো অবস্থায় টায়রাকে সর্বদাই মোহময় লাগতে থাকে, আর এই ঘুমন্ত মুখটার উপরে দুর্বলতা সব থেকে বেশি লাজুকের। শরীর গরম হয়ে উঠল তার টায়রাকে এভাবে দেখে, উল্টো পাল্টা দিকে চোখ চলে যাচ্ছে। অন্যদিকে ফিরে ছোট একটা ঢোক গিলল, তারপর ফ্লাওয়ার ভাস নিয়ে একটা ফুল ছিঁড়ে নিয়ে টায়রার গায়ে মারল। ফুলটা পড়ল একদম টায়রার চোখের উপর, আর চট করে ঘুমটা ছুটে গেল তার। হঠাৎ লাজুকের আওয়াজে চমকে উঠল সে। ওখানে কেন ঘুমাচ্ছিস, তুই নাকি কি জায়গা কম পড়েছে তোর ঘুমানোর জন্য? টায়রা ঘুম ঘুম চোখে বিরক্ত নিয়ে বলল, তো কি করব, বিছানাটা তো আপনি দখল করে আছেন। কেন, তোদের বাড়িতে কি একটাই বিছানা? না, তবে আমার ঘরে একটাই বিছানা, আর সেটাও আপনার দখলে। বিছানার মতো তোকে একদিন আমি দখল করে নেব। টায়রা চোখ ছোট ছোট করে বলল, মানে? কিছু না, মুখ বাঁকালো টায়রা। বেশ কিছুদিন পড়াশোনা থেকে বিরত থাকায় অনেকটা পিছিয়ে পড়েছে টায়রা।
তাই সুস্থ হয়ে স্কুলে জয়েনের সাথে সাথে দম লাগিয়ে পড়া শুরু করেছে সে। কিছুদিন পরেই টেস্ট পরীক্ষা, তারপর ফাইনাল। প্রচণ্ড প্রেশারে দম ফেলার সময় নেই। এর মধ্যে লাজুকের সাথে তার খুব একটা দেখা হয়নি। যখন সে মাঝে মাঝে টায়রাদের বাড়িতে এসেছে, তখন একটু আধটু চোখাচোখি হয়েছে। টায়রা নিয়েছে দায়িত্বে লাজুকে এড়িয়ে চলছে। আজকাল লাজুকের চাহনি কেমন কেন যেন লাগে তার কাছে। নেশা জাতীয় জিনিস সামনে থাকলে ঠিক যেমন ঠিক তেমন লাজুকের চোখের দিকে তাকালে বা তার আশেপাশে গেলে শরীর শিরশির করে ওঠে, বুকের ধুকধুকানি বাড়ে এবং মনে হয় শরীর থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। আজকাল সে লাজুকের চোখের দিকেও তাকাতে পারে না, লজ্জা লজ্জা লাগে। এই কি রোগে ধরলো তাকে, কে জানে। সব কিছু বড্ড অদ্ভুত। এই অনুভূতিগুলো একদম অসহ্য রকম যন্ত্রণাদায়ক, যা টায়রার ছোট্ট মন শরীর কোনোটাই বহন করতে পারছে না। আর না পারে এমন লাগার কারণ বুঝতে। ম্যাথ ক্লাস চলছিল, ঠিক সেই সময় দপ্তরে এসে বলল টায়রার বাড়ি থেকে কেউ একজন ওকে নিতে এসেছে, সে হলের বাইরের মাঠে অপেক্ষা করছে। অবাক হলো টায়রা, এমন সময় কে এসেছে তাকে নিতে। ম্যাথ স্যারের পারমিশন নিয়ে হল থেকে বেরিয়ে এলো টায়রা। কাউকে দেখতে না পেয়ে আশেপাশে খুঁজতে খুঁজতে গেটের কাছে গিয়ে থেমে গেল সে। লাজুক গাড়ির দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এবং তার মুখে কিঞ্চিত একটা বিরক্তির ছাপ। ব্রু কুচকালো টায়রা, এই লোক এখানে কি করছে। টায়রা লাজুকের সামনে গিয়ে দাঁড়াতেই লাজুক আপাদমস্তক একবার চোখ বুলিয়ে তার স্বভাব সুলভ ঝাঁঝালো স্বরে বলল, এতক্ষণ লাগে আসতে, কখন থেকে দাঁড়িয়ে আছি তোর জন্য, আপনি এখানে কি করছেন। টায়রার কথায় ভ্রুক্ষেপ করল না লাজুক। গাড়িতে ওঠ। গাড়িতে উঠবো মানে, আমার তো ক্লাস শেষ হয়নি। পড়াশোনা করে মনে হচ্ছে একদম পিত্তাশাহর হয়ে গেছিস, চুপচাপ গিয়ে গাড়িতে বস। লাজুকের ঝাঁঝালো কথায় নাক ফুলিয়ে গাড়িতে উঠে বসলো টায়রা। লাজুক গাড়ি স্টার্ট করতেই টায়রা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা, কি এমন দরকার পড়লো যে ক্লাসের মধ্যে থেকে উঠিয়ে আনতে হলো। টায়রা প্রশ্নের উত্তর দিল না লাজুক, এমনকি ওর দিকে তাকালোও না। এমন একটা ভাব করলো যেন গাড়িতে সে একা আছে। রাগে দুঃখে বিড়বিড় করে হাজারটা গালি দিয়ে টায়রা উল্টো ঘুরে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে দেখলো ওরা লাজুকদের বাড়ির দিকে যাচ্ছে। মাথায় কিছুই ঢুকলো না টায়রার, এখন এ বাড়িতে আসার কারণ কি। বাড়ির মধ্যে ঢুকতেই দেখলো টায়রার বাবা মা টিকলি সবাই এখানে, আর এ বাড়িরও সবাই বেশ সেজে গুজে রেডি হয়ে বসে আছে। বিস্মিত হলো টায়রা সবার এমন ভাব দেখে। তোমরা সবাই এখানে কেন, তাও আবার এমন সেজে গুজে, কি হচ্ছে বলো তো। আমরা একটু পর সবাই বর্ষাদের বাড়ি যাচ্ছি, তুইও গিয়ে ঝটপট রেডি হয়ে, রুমে তোর জন্য ড্রেস রাখা আছে। কিন্তু হঠাৎ দির বাড়ি কেন যেতে হচ্ছে। সাজিদা বেশ অবাক হয়ে বলল, ভুলে গেলি তুই, আজ না পলকের জন্মদিন। জিভ কাটলো টায়রা, তার তো এ কথা একদমই মনে ছিল না। তোর বাবা মাকে তো কালই বলেছিলাম, তারা তোকে জানাতে ভুলে গিয়েছিল। সকালে ফোন করে জানতে পারলাম তুই নাকি স্কুলে চলে গেছিস, তাই লাজুককে অফিস থেকে ফেরার সময় নিয়ে আসতে বলেছি তোকে। টায়রা আর চোখে তাকালো লাজুকের দিকে। তো এই ব্যাপার, আগে বললেই তো হতো, এত ফুটেজ খাওয়ার কি আছে। যা তাতে রেডি হয়ে আয়। মাথা নাড়িয়ে নিজের রুমে চলে গেল টায়রা রেডি হতে। তাকে সাহায্য করতে সাথে গেল রিম্পি, রিমি, তিতলিও। চারদিকে ফুটফুটে চারদিকে ঘুটঘুটে অন্ধকার কাটিয়ে চাঁদের আলো এসে পড়ছে জমিনে। নিস্তব্ধ রাতে ঝিঝি পোকা আর নিশাচর পাখির ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। চারটাও মেঘের আড়ালে বারবার লুকিয়ে পড়ছে। ঝিরিঝিরি শীতল নরম বাতাসগুলো ছুঁয়ে দিচ্ছে আবেশে। তারই মাঝে অভিমানী মন নিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে টায়রা। চোখ থেকে ফোঁটা ফোঁটা মুক্তোর দানাগুলো গাল গড়িয়ে পড়ছে অবিরাম। আর এই অভিমানের কারণ হলো কিছুক্ষণ আগে লাজুক তাকে সবার সামনে বেধরম বকেছে, ইচ্ছে মতো ছেড়েছে, আর বরাবরের মতো এবারও তার দোষের কোঠা শূন্য। অন্যের করা দোষের শাস্তি তাকে দেওয়া হয়েছে। পলকের জন্মদিন উপলক্ষে অনেক রিলেটিভস এসেছে বর্ষাদের বাসায়। সেখানেই একটা ছেলে আসছে থেকে ফ্লার্ট করে যাচ্ছিল টায়রার সাথে। লাজুকের ভয়ে টায়রা তাকে এড়িয়ে যেতেও চেষ্টা করেছে, কিন্তু কথায় আছে না, কুকুরের লেজ ঘি দিয়ে মাছলেও সোজা হয় না। সেই ছেলেও ঠিক তেমন, আর সেটাই কাল হয়ে গেল টায়রার কপালে। অতপর যা হওয়ার তাই হলো। লাজুকের রাম ঝাড়ি খেয়ে লজ্জায় কষ্টে অভিমানে একা একা ছাদে এসে দাঁড়িয়ে আছে। এমন হাজার বকা আগেও হজম করেছে সে, কিন্তু তখন এত খারাপ লাগেনি।
আজ একটু বেশি কষ্ট লাগছে তার। লোকটা সবসময় কেন এমন করে? পেছনে কারোর উপস্থিতি অনুভব করতেই চমকে পেছনে তাকালো টায়রা। লাজুককে দেখে অভিমানে আবার সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। এখানে এসেছিস কেন? জবাব দিল না টায়রা। সে ভেবে নিয়েছে আর কথাই বলবে না এই যমরাজের সাথে। কি হলো? আমি কিছু জিজ্ঞেস করছি। এবারও নীরব রইল টায়রা। তখনই লাজুক ধমক দিয়ে উঠল, এদিকে ফের বলছি, রাইট নাও। কাজ হলো না, শক্ত হয়ে রইল টায়রা আগের মতো। লাজুক খপ করে পেছন থেকে টায়রার চুল সহ ঘাড় চেপে ধরে মুহূর্তে নিজের দিকে ঘুরিয়ে নিল ওকে, এবং নিজের বেশ কিছুটা কাছে। তবুও টায়রা দুঃখে লাজুকের দিকে তাকালো না, চোখ চেপে বন্ধ করে রইল। আমার কথা ইগনোর করিস, এত সাহস কবে হলো তোর? চোখ বন্ধ অবস্থায় টায়রার চুল থেকে লাজুকের হাত ছোটানোর চেষ্টা করতে লাগলো। স্টপ ফাইটিং! লাজুকের এমন রাম ধমকে ফিতু টায়রার আত্মা সহ নড়ে উঠল। ভেতর থেকে তা ঠেলে কান্না বের হতে চাইছে। রাগ করেছিস? কথা বলবি না আমার সঙ্গে? হঠাৎ লাজুকের এমন মধুময় নরম স্বরে ফুপিয়ে কেঁদে উঠল টায়রা। এতক্ষণ জমে থাকা অভিমানগুলো জল হয়ে গড়িয়ে পড়ছে। টায়রার চুল ছেড়ে দিয়ে দু হাতে তার মুখটা ধরে আঙুলের সাহায্যে চোখের পানিগুলো মুছে দিল লাজুক। কান্না বন্ধ কর, চোখ থেকে আর এক ফোঁটা যেন পানি বের না হয়। মাথা নাড়ল টায়রা। করবে, বন্ধ করবে না, তার মানে সে কান্না বন্ধ করবে না। কেঁদে কেঁদে আজ সাগর বানিয়ে ফেলবে সে। কান্নাতে হবে না? মাথা নাড়িয়ে আবারও না বলল টায়রা। কেন? টায়রার নাক টানতে টানতে জবাব দিল, কারণ আপনি আমায় বকেছেন। আপনি সবসময় আমার সাথে এমন করেন, আমি কান্না থামাবো না, দরকার পড়লে সারা রাত দিন কাঁদবো, তবুও কান্না থামাবো না। তোকে বারণ করার পরে তুই কেন ওই ছেলের সঙ্গে কথা বলেছিস? তারা কটমট করে তাকিয়ে বলল, চোখে নেওয়া হয়েছে আপনার, দেখেননি? আমি না ওই ছেলেটাই তো সেদিন সাথে বারবার আমার পেছনে লাগছিল। ছেলেদের কাজ নেই না, তারা শুধু তোর পেছনে লাগে। তারা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, আপনি তো শুধু শুধুই তো লাগেন। কি বললি? কই, কিছু না। টায়রার চোখে পানি আবার মুছে দিয়ে বলল, আচ্ছা সরি, এবার গান্না থামা, আর গাতে হবে না, নাক মুখ একদম লাল হয়ে গেছে। টায়রা তবুও হেঁচকি দিয়ে কাঁদতে লাগলো। এখনো কেন কাঁদছিস তুই? বলছি না কান্না বন্ধ করতে। হচ্ছে না, আমি কি করব? কান্না বন্ধ করে নড়ে কিন্তু চুমু খাবো একদম টাইট করে। লাজুকের কথায় অটোমেটিক মুখটা হা হয়ে গেল টায়রার। সে বাঁকা চোখে লাজুকের দিকে তাকিয়ে, সত্যি বলছি, কান্না বন্ধ কর, নয়তো তাই করবো। এমনি তো কেঁদে কেঁদে তোর নাকটা একদম টমেটোর মতো লাল হয়েছে, একটা কামড় বসাতে ইচ্ছে করছে। তারা হতভম্ব হয়ে ছি বলে উল্টো দিকে ফিরে গেল। সে হতবাক লাজুকের এমন কথায়। কি সব বলছে হঠাৎ করে! ঠোঁটের কোণায় দুষ্টুমির হাসি লাজুকের, যা চোখে পড়ল না টায়রার। নিচে চল। কথাটা বলে আর টায়রা জবাবের অপেক্ষা না করেই ওর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো লাজুক। আমি একাও যেতে পারবো, হাতটা ছাড়ুন। আর একবার হাত ছেড়ে কথা বল, একদম কোলে করে নিয়ে যাবো তোকে। ভয় পেয়ে চুপ করে গেল টায়রা। নিচে যেতেই দেখতে পেল গেস্টরা সব চলে গেছে, শুধু টায়রারা আর বর্ষা শ্বশুরবাড়ির পক্ষের কিছু গেস্ট রয়ে গেছে। এখন ড্রয়িং রুমে সবাই তারা আড্ডায় ব্যস্ত। টায়রা নিচে এসে চুপচাপ গিয়ে তিতলিদের মাঝে বসে পড়ল। সাজিদা তাকে দেখে বলল, বাবু কিছু হয়েছে তোর? মাথা নাড়ল টায়রা। আর চোখে একবার লাজুকের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল তাদের। ছট করে চোখ সরিয়ে নিল টায়রা। লাজুক এখন একভাবে তার দিকে তাকিয়ে, এভাবে তাকিয়ে থাকার মানে কি কে জানে। চোখের দিকে তাকালে ভেতর পর্যন্ত নড়ে যায়। পাশ থেকে তিতলি ফিসফিস করে বলল, কি রে, কি হয়েছে, মন ভুতুম পেঁচা হয়ে আছিস কেন? ভাইয়ের আদরটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, তাই না? কথাটা বলেই হেসে উঠল রিম্পি, রিমি আর তিতলি। টায়রার রাগি চোখে ওদের দিকে তাকাতেই হাসি থামিয়ে নিল। রাগ করছিস কেন? ভাই তো তোকে শুরুতেই ওই ছেলের সাথে কথা বলতে বারণ করেছিল। টায়রা দাঁত চেপে বলল, তার কি চোখ নেই? সে কি দেখতে পাচ্ছিল না যে ছেলেটা লুচ্চামি করতে আসছে আমার কাছে? রিম্পি হেসে বলল, এখানে আমি ভাইয়াকে পুরো দোষ দিতে পারছি না। ভাইয়া তো তার নিজের জায়গায় ঠিকই আছে। কেউ একজন বলেছিল, প্রেমিকাকে অন্য ছেলের সাথে ক্লোজ হতে দেখলে যদি তোমার পা থেকে মাথা অবধি না জ্বলে তবে তুমি কিসের প্রেমিক? হ্যাঁ মানে? তারা অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে
জিপ কাটলো রিম্পি। কি বলে ফেলল সে? একটু হাসার চেষ্টা করে বলল, দিবোদা ডাকছে, আমি দেখে আসি। কথাটা বলে ঝড়ের গতিতে ছুটে গেল ওখান থেকে। টায়রা কনফিউজড হয়ে রিমি তিতলির দিকে তাকাতেই তারাও একটু আসছে বলে ছুটে পালালো, আর বোকার মতো তাকিয়ে রইল টায়রা। রাতটুকু সবাই বর্ষাদের বাড়িতে কাটিয়ে সকালে ব্রেকফাস্ট করেই ফেরার জন্য তৈরি হয়ে গেল। বাইরে বেরোতেই লাজুক টায়রাকে ইশারা করলো তার গাড়িতে বসতে। টায়রা অসহায় মুখ নিয়ে দাঁড়িয়ে রইল। বড়রা সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরোতেই টায়রা দ্রুত আহানের পাশে গিয়ে বলল, বাবা আমি তোমার সাথে যাব। আহান হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক আছে আম্মু, গাড়িতে গিয়ে বস। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকাতেই দেখতে পেল সে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে ওর দিকে। পারলে এখন সে ওকে চোখ দিয়ে গিলে খায়। লাজুককে এগিয়ে আসতে দেখে টায়রা ভয় পেয়ে দ্রুত গাড়িতে উঠে বসতে যাবে, এমন সময় লাজুক বলে উঠল, মামা দিবোদা তোমায় ডাকছে, ওদিকে দেখো তো। লাজুকের কথায় অবাক হয়ে সবাই বাড়ির সদর দরজার দিকে তাকালো, আর লাজুক তৎক্ষণাৎ দ্রুত পায়ে টায়রার কাছে গিয়ে ঝট করে ওকে কোলে তুলে নিল এবং ঝুপঝাপ পা ফেলে নিজের গাড়িতে বসিয়ে দিয়ে দ্রুত গাড়ি স্টার্ট করে ওকে নিয়ে বেরিয়ে পড়ল। এত দ্রুত সব কিছু হলো যে টায়রা ঠিকভাবে বুঝেই উঠতে পারল না। যখন বুঝলো হচ্ছে কি, তখন ভয়ে লাজুকের দিকে তাকাতে এসে হুট করে টায়রার দিকে ঝুঁকে এসে ওর নাকে কামড় বসালো। চেঁচিয়ে উঠল টায়রা। লাজুক কটমট করে বলল, আমাকে স্মার্ট দেখানো শাস্তি এটা। চোখ ছোট ছোট করে নাক চেপে বসে রইল টায়রা। লাজুকের যে লাজ লজ্জা নেই তা টায়রা সে শুরু থেকেই জানে, কিন্তু এতটা অসভ্য কবে থেকে হলো সে? ছি, এত তাড়াতাড়ি তো বিয়ের আয়োজন করা সম্ভব না ভাই, হাতে কিছু সময়ের প্রয়োজন, বাড়ির বড় মেয়ের বিয়ে, একটু জাঁকজমক না হলে কেমন দেখায়। আহানের কথায় ইয়াসিরের বাবা ইশাক বললেন, দেখুন আহান ভাই, আমি বুঝতে পারছি আপনার কথা, আমারও তো ওই একটাই ছেলে, ছেলের বিয়ে নিয়ে শখ আহ্লাদ আমারও কিছু আছে, সময় তো আর বেশি কম না এই মাসে, তবে শুধু আংটিটা বদলটা সেরে নেওয়া হোক। কিন্তু মাসের তো আর বেশি নেই, এই হাতে গোনা সময় আছে, কীভাবে কী করব? আত্মীয় স্বজনদেরও তো দাওয়াত দিতে হবে, তারপর টায়রার এসএসসি পরীক্ষা পরের মাসে, এখন আবার টেস্ট পরীক্ষা চলছে, ওর তো পড়াশোনার ক্ষতি হবে। বুঝতে তো পারছি সবাই, কিন্তু ছেলেকে তো আর বোঝাতে পারবো না, সে আর কিছু না হলেও আংটি বদলটা করে নিতে চাই। চিন্তায় পড়ে গেলেন আহান। কিছুদিন পর টায়রার পরীক্ষা, এর মধ্যে এই বিয়ের আয়োজন হলে তবে তো সমস্যা। এর মধ্যে স্কুল থেকে ফিরল টায়রা, সাথে তার লাজুকও এসেছে। ইশাক লাজুককে দেখে হেসে বলল, লাজুক যে কি খবর বাপ, কেমন আছিস? জি আঙ্কেল ভালো আছি, আপনি? ভালো ভালো। তারপর তিনি টায়রাকে বলল, মামনি কি খবর, শুনলাম পরীক্ষা চলছে। টায়রা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো, জি আঙ্কেল, টেক্সট এক্সাম ছিল, আজ শেষ হয়েছে। তাহলে তো ভালোই হলো আহান ভাই, তবে একটা কাজ করে ফেলুন, এই মাসে আংটিটা বদলে তার একটা ঠিক করে নেওয়া যাক, যেহেতু টায়রার পরীক্ষা শেষ, ফাইনাল পরীক্ষা তো মাস দেড়েক বাকি, তারপরে না হয় বিষয়টা তারিখ ফেলে যাবে, তুই কি বলিস বাপ, ঠিক হবে কাজটা? আহানও চিন্তিত নজরে তাকালো লাজুকের দিকে। জি আঙ্কেল এটা ভালো হবে, এখন এঙ্গেজমেন্টটা করলেও তার প্রভাব তেমন একটা টায়ার উপর পড়বে না, এখন এঙ্গেজমেন্টটা সেরে নিয়ে ওর এক্সামের পরই তবে বিয়েটা ঠিক করা যাবে। লাজুকের কথায় যেন ভরসা পেল আহান, তাই এই কথাই ঠিক হয়ে রইল। সব কিছু গোছগাছ করতে একটু সমস্যা হবে ঠিকই, তবে এখন আংটি বদলটা সেরে নেওয়া হয়তো বুদ্ধিমানের কাজ হবে। তারা এক পলক লাজুকের দিকে তাকিয়ে চলে গেল নিজের রুমে। পরীক্ষা দিয়ে এসে ক্লান্ত, এখন একটু বিশ্রামের প্রয়োজন তার। টায়রা চলে গেলে লাজুক আহান আর ইশাকের সাথে এঙ্গেজমেন্টের আলোচনায় ব্যস্ত হয়ে গেল। টায়রা শাওয়ার নিয়ে মাথায় টাওয়াল পেঁচিয়ে শেফালির দিয়ে যাওয়া নুডলসের বাটি হাতে নিয়ে খেতে খেতে টিকলির রুমের দিকে গেল। দেখতে পেল টিকলি কেউর সাথে ফোনে কথা বলছে, আর সেই কেউটা যে ইয়াসির সেটাও বুঝে নিল ঝট করে। ঠোঁটের কোণায় দুষ্টু হাসি টেনে পা টিপে টিপে টিকলির কাছে গিয়ে পেছন থেকে হুট করে ওর ফোনটা কেড়ে নিল টায়রা। আহ করে উঠল টিকলি। টায়রা হেসে উঠে ফোনটা কানের কাছে ধরে বলল, দুলা ভাই, বেশ জোরেই চেঁচিয়ে উঠল। তাতে খানিকটা ভড়কে গেল ফোনের ওপারে থাকা ইয়াসির।
পরক্ষণে টায়রার খিলখিল হাসির আওয়াজ পেয়ে সেও হেসে দিল। বলেন সালি সাহেবা, আর কত ফোনে ফোনে প্রেম করবেন? আপনাদের তো এঙ্গেজমেন্টের তারিখ ঠিক হয়ে গেছে। অবাক হয়ে ইয়াসির বলল, সত্যি? কবে? ইস, আপনি যেন জানেন না। আমি সত্যি জানি না, এখনো তো বাবা বাসায় ফেরেনি, তো জানবো কিভাবে? আর লাজুকে তো কিছু বলেনি। ও, তবে আমি জানিয়ে দিচ্ছি, এই মাসের 28 তারিখ রাত 7:30 ঘটিকায় আপনাদের আংটি বদলে সময় ধার্য করা হইয়াছে। এবার বলুন আমায় কি গিফট দেবেন? এত বড় একটা সুসংবাদ দিলাম। তুই যা চাইবি তাই। আচ্ছা, সময় মতো চেয়ে নিব, ঠিক আছে? ইয়াসির হেসে বলল, ঠিক আছে। এবার আপনি আপনার ফোনেওয়ালা বেবির সাথে কথা বলেন, আমি চাই টাটা। টায়রা ফোনটা কাছে দিয়ে তার গালে একটা শব্দ করে চুমু খেয়ে চলে গেল ওখান থেকে। হাসতে লাগলো টিকলি। রুমে এসে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল টায়রা। ক্লান্তিতে চোখ দুটো বন্ধ হয়ে আসছে তার, চোখটা কেবলমাত্র লেগে এসেছিল। ঠিক তখনই তার পাশে ধরাস করে কেউ শুয়ে পড়তেই থরফরিয়ে উঠল টায়রা। লাজুক হাত পা ছড়িয়ে উবুদ হয়ে ঠিক তার পাশে শুয়ে বিরক্তিতে মুখ কুচকে গেল তার। আপনি এখানে আমার রুমে কি করছেন? তোর সাথে ঘুমাতে এসেছি। হতবম্ব হয়ে রইল টায়রা লাজুকের কথা শুনে। ছি, কি সব বলছেন? তুই জিজ্ঞেস কেন করছিস? দেখতে পাচ্ছিস না কি করছি? আপনি সবসময় আমার রুমে এসে কেন শুয়ে পড়েন? বাড়িতে তো আরো কত রুম আছে, সেখানে ঘুমান। বেশি কথা বললে না, এবার থেকে তোকে কোলবালিশ বানিয়ে ঘুমাবো। টায়রা চোখ ছোট ছোট করে বিড়বিড় করে বলল, অসভ্য হলো, কিন্তু মুখে বলল, দেখুন। লাজুক রু কুচকে টায়রার উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে বলল, দেখছি তো, আর কি দেখবো। অসহায় ভাবে চোখ চেপে বন্ধ করে নিল টায়রা। তারপর দাঁত কামড়ে বলল, এভাবে আপনাকে এখানে দেখলে সবাই উল্টাপাল্টা ভাববে। ভাবুক, তাতে আমার কি? উফ, ঠিক আছে, থাকেন আপনি এখানে, আমি চাই। টায়রা বিছানা থেকে নেমে যেতে নিলে হঠাৎ হ্যাচকা টানে লাজুকের পাশে শুয়ে পড়ল। আমি কি তোকে যেতে বলেছি? কেউ কিছু ভাবার ভয় আপনার নাও থাকলে আমার আছে, আমি এখানে আপনার পাশে শুয়ে থাকতে পারবো না। কথাটা বলে টায়রা আবার উঠতে নিলেই লাজুকের আচমকা কাজে স্তব্ধ হয়ে রইল টায়রা। লাজুক টায়রার নগ্ন পা দুটো নিজের পায়ের মাঝে আটকে নিয়ে ওর হাত দুটো চেপে ধরল। আবার নড়ার চেষ্টা করলে পা ভেঙে দেব। শ্বাস আটকে রইল টায়রার, তার দম নিতে কষ্ট হচ্ছে, শরীর থেকে মনে হচ্ছে গরম ধোঁয়া বের হচ্ছে। সে করুণ স্বরে লাজুকের থেকে সরার চেষ্টা করে বলল, আমি কোথাও যাবো না, এখানেই থাকবো, দয়া করে আমাকে ছাড়ুন, দোহাই আপনার। তা হচ্ছে না, এভাবেই থাকবে তুই, এটাই তো শাস্তি। অসহায় চাহনি টায়রার, তার শরীর ঘামতে শুরু করেছে। লাজুকের তীক্ষ্ণ দৃষ্টির সাথে নজর মেলাতেই শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেল। ছট করে চোখ চেপে বন্ধ করে নিল টায়রা। তার বুক কাঁপছে অসম্ভবভাবে, কপালে লাজুকের ভেজা ঠোঁটের স্পর্শ পেতেই শিউরে উঠল টায়রা। সেই মৃদু কাঁপুনি অনুভব করতে লাজুকের ঠোঁটের কোণে দেখা দিল এক টুকরো হাসির ঝিলিক। টায়রার মনে হলো সে ধীরে ধীরে লাজুকের প্রশস্ত বুকের সাথে মিশে যাচ্ছে। একসময় তার নাকটা দিয়ে ঠেকল লাজুকের বুকের কাছে, মিষ্টি একটা গন্ধ চেপে ধরল তাকে। ঘাড়ের ওপর লাজুকের গরম নিঃশ্বাস পড়তেই আবেশে লাজুকের বুকের সারটা খামচে ধরল। এ যেন এক স্বর্গীয় অনুভূতি, আর কোনো নড়চড়া করল না সে। সে শক্তিটুকু নেই টায়রার মধ্যে, কি হচ্ছে না হচ্ছে ভাবল না আর, শুধু যা হচ্ছে হতে দিল। এক নিঃশব্দ অনুভূতি নাড়া দিয়ে উঠছে। লাজুকের বুকের সাথে মিশে থাকতে থাকতে এক সময় ঘুমিয়ে পড়ল টায়রা। কিন্তু যখন তার ঘুম ভাঙল তখন লাজুককে আর দেখতে পেল না। সে চলে তো গেছে, কিন্তু টায়রাকে রেখে গেছে অন্য এক অনুভূতির মাঝে। তখনকার কথা মনে করে লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল টায়রার। রাতে খাবারের সময় আহান জানালো কাল সকালে বর্ষা আসছে, তাকে এবং বাকিদের সবাইকে নিয়ে যেন কাল থেকেই সব কেনাকাটা শুরু করে দেয় তারা। এঙ্গেজমেন্টের বাকি খুব অল্প দিন, বোনের বিয়ে নিয়ে অতি আগ্রহী টায়রার রাতে আর ঘুমই এলো না ঠিকভাবে। কি কি কেনা হবে সেই নিয়ে সে আর টিকলি পুরো রাত বসে লম্বা একটা লিস্ট তৈরি করে ফেলল, এবং সকাল সকাল উঠেই সবাই শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শেফালি সবাইকে তাড়া দিয়ে বলল,
আর কত কেনাকাটা করবি তোরা? সকাল 11টা থেকে শুরু করেছিস, এখন বাজে রাত 8টা, বিরক্ত লাগে না তোদের? তারা নিজের জন্য টি শার্ট দেখতে দেখতে বলল, মা তোমাকে না বললাম চলে যাও ড্রাইভারকে নিয়ে, আমরা পরে চলে যাব। একটা ধেব ধরে, আর কত কেনাকাটা লাগে তোর? এত কিছু দিয়ে কি শপিং মল খুলবি? মুখ বাঁকালো টায়রা। বর্ষা হাসি মুখে বলল, মামি আর আধা ঘন্টা দাও, এতগুলো মেয়ে কেনাকাটা করছে, একটু লেট তো হবেই। তাড়াতাড়ি কর, আংটি নিতেও তো আবার কাল পরশু আসতে হবে, তখন বাদ বাকিটা কিনে নিস। পাশ থেকে তিতলি বলল, আরে মামি আংটি চুজ করতে তো আর আমরা সবাই আসছি না, তখন তো বড়রা আসবে, আজকে একটু মন ভরে শপিং করতে দাও তো। হ্যাঁ, মনের সাথে সাথে পেটটাও ভরে নিস, আর কিছু তাহলে খেতে হবে না। সকাল 7:16 বাজে, ছাদের উপরে টায়রা গাছে পানি দিচ্ছে আর এই সকালের আবহাওয়া উপভোগ করছে। হঠাৎ পিছ থেকে একটা গম্ভীর আওয়াজ এলো। এত সকালে এখানে কি হচ্ছে? চমকে গিয়ে পেছনে ফিরে দেখলো লাজুক দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা স্প্রাইটের ক্যান, যেটা শেষ করে পাশের ছাদের উপর ছুঁড়ে মারল। মুখ কুচকে গেল টায়রার, নির্ঘাত সিগারেট টেনে এসেছে এই লোক। টায়রা ছোট্ট করে জবাব দিল, গাছে পানি দিতে এসেছিলাম। লাজুক এগিয়ে এসে ঝুঁকে পাইপলাইনের চাবিটা ঘুরিয়ে লক করে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এত সকালে? তো গাছে তো সকালেই পানি দিতে হয়। কেন? কেন কি, নয়তো রোদের মাঝে পানি দিলে তো গাছ ঢলে যাবে না? লাজুক বাঁকা হেসে বলল, বাহ ভালো বুঝেছে দেখছি, কিন্তু এই বোসটা জায়গা মতন হলে আমার কাছে যেত। বুঝতে পারলো না টায়রা। মানে? কিছু না, ব্রেকফাস্ট করেছিস? মাথা নাড়ালো টায়রা। না, এত সকালে ব্রেকফাস্ট কে করবে? কেন, তুই? আমি সকালে কিছু খাই না। কেন, সকালে খেলে কি তোর বাপ ফকির হয়ে যাবে নাকি? ঠোঁট উল্টালো টায়রা। এই লোকের সাথে কথা বলে লাভ নেই, যত উল্টাপাল্টা কথা তার। চুরি কি হয়েছে, একদম কাকের বাসা লাগছে। বলতে বলতে টায়রার দিকে এগিয়ে এসে ওর চুল ধরতে নিলে লাজুকের থেকে দু পা দূরে সরে গেল টায়রা এবং চোখ মুখ কুচকে বলল, আমার কাছে আসবেন না একদম, আপনার থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। টায়রার কথায় থেমে গিয়ে ব্রু কুচকাল লাজুক। মানে? আপনি এই মাত্র সিগারেট খেয়ে এসেছেন? হ্যাঁ তো। আপনার গায়ে এখনো গন্ধ লেগে। লাজুকের শক্ত চাহনিতে চুপ করে গেল টায়রা। এদিকে টায়রা ভরকে গিয়ে বলল, কি? আমি এদিকে আসতে বলেছি। ঢোক গিলে ছোট ছোট কদমে লাজুকের দিকে কিছুটা এগিয়ে এসে দাঁড়ালো টায়রা। লাজুক টায়রার দিকে দু পা এগিয়ে তাদের মাঝের ক্যাপটা পূর্ণ করে দিতেই টায়রা সরতে চাইল, কিন্তু লাজুকের ভারী আওয়াজে দমে রইল। লাজুক ঝুঁকে গিয়ে টায়রার চুলের মাঝে নাকটা ছুঁয়ে লম্বা একটা শ্বাস টেনে নিয়ে চোখ বন্ধ করে নিল। শিরশির করে উঠল টায়রার শরীর। সে ছোট ছোট চোখে লাজুকের দিকে তাকিয়ে কেমন কেমন লাগতে লাগলো। তার কয়েক সেকেন্ড পর লাজুক নিজে থেকে সরে এলো। ফস করে একটা দম ফেললো টায়রা, এতক্ষণ সে শ্বাস আটকে দাঁড়িয়েছিল। লাজুক টায়রার পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখতে দেখতে কয়েক পা দূরে সরে গেল। নিচে চল, বোনের বিয়ে হচ্ছে, সারাদিন ঠ্যাং ঠ্যাং করে না ঘুরে কিছু কাজ কর। ঠোঁট উল্টে এদিক সেদিক তাকিয়ে ফোনটা নিয়ে নিচের দিকে যেতে লাগলো টায়রা। এই আদমির সামনে সে এমনিও থাকতে চায় না। ড্রয়িং রুমে এসে দেখতে পেল ওমি সাদমান সৌমিকও এসেছে। তারা আহানের সাথে কি নিয়ে যেন কথা বলছে। টায়রাকে দেখতে পেয়ে সাদমান দাঁত বের করে হেসে বলল, পিচ্চি আপু যে কি খবর, সব ঠিকঠাক তো? জি ভাইয়া, আপনারা হঠাৎ এই সকাল সকাল? শেফালি এসে সবাইকে ডেকে নিয়ে গেল সকালের নাস্তা করতে। খাওয়া দাওয়া শেষে টায়রা উঠে ড্রয়িং রুমে গিয়ে দেখল ডেকোরেশনের লোকগুলো ইতিমধ্যে সাজানির কাজ শুরু করে দিয়েছে। টিকলির এঙ্গেজমেন্টের আয়োজন বাড়িতেই হবে। প্রথমে সবাই সিদ্ধান্ত নিয়েছিল কোনো ক্লাবে এঙ্গেজমেন্টের আয়োজন করা হবে, কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
হলের থেকে বাড়িতে আনন্দ বেশি হবে, তাই গেস্টটাও আগে থেকে এসে থাকতে পারবে। তাহলে কোথা থেকে হঠাৎ লাজুক এসে বলা নেই কওয়া নেই সে টায়রাকে টেনে নিয়ে যেতে লাগলো। হতভম্ব টায়রা শুধু অনুসরণ করতে লাগলো তাকে। ডেকোরেশনের লোকগুলো যতক্ষণ বাড়ি সাজাবে ততক্ষণ রুম থেকে বেরোনোর সাহস করবি না, কথাটা বলে ধূপ ধাপ পা ফেলে টায়রার রুম থেকে বেরিয়ে গেল লাজুক। পেছনে টায়রা তখনও অবাক চোখে তাকিয়ে। লাজুকের ধমকির পর আর সারাদিনে রুম থেকে বেরোনো হলো না টায়রার। সে সারাদিন রুম বন্দি হয়েই রইল। সন্ধ্যার দিকে দেখা গেল ঘর ভর্তি হয়ে গেছে আত্মীয় স্বজনদের দিয়ে। টায়রার নানা বাড়ি থেকে আর মামা বাড়ির কাজিনরা সবাই এসেছে এবং কাজিনগুলো এসেই টিকলির ক্লাস নিতে শুরু করেছে। তাদের টপিক হলো ইয়াসির। ইয়াসিরকে দেখতে কেমন, কি করে, তাদের প্রথম দেখা, কে ফার্স্ট প্রপোজ করেছে ইত্যাদি ইত্যাদি। টায়রার বিছানায় শুয়ে শুয়ে তাদের কথাবার্তা শুনছে আর টিকলি নাজেহাল অবস্থার মজা নিচ্ছে। টিকলির ফোন ভাইব্রেট হতেই টায়রা ফোন নিয়ে দেখলো ইয়াসির কল করছে। আপু, ইয়াসির ভাইয়া। টায়রার বলতে দেরি, কিন্তু বাকিদের ফোনের উপর হামলা পড়তে দেরি হলো না। টিকলি ফোন ধরার আগেই সব কটা ফোন নিয়ে এবার ইয়াসিরের ক্লাস নিতে শুরু করেছে। হাসতে লাগলো টায়রা। এর মিনিট পাঁচেক পরেই নিজের ফোনই বেজে উঠল। লাজুক ভিডিও কল করেছে দেখতেই তার মুখটা শুকিয়ে গেল। বাকিদের অ্যাটেনশন ইয়াসিরের উপর থেকে এবার এলো টায়রার দিকে। টায়রা আশেপাশে তাকিয়ে ফোন রিসিভ করতে দেখলো লাজুক ঠান্ডা চোখে ওর দিকে তাকিয়ে। 2 সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল টায়রা। কি করছিস? কিছু না, সবাই আপুর সাথে গল্প করছে তো আমি সেখানে বসে। তোর কাজিনরা এসেছে নাকি শুনলাম? ফোন থেকে চোখ তুলে সামনের দিকে তাকিয়ে দেখলো বাকিরা ইতিমধ্যে টিকলির ফোন তার কাছে দিয়ে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। টায়রা আস্তে আস্তে বলল, এই তো সবাই এখানেই আছে। বলে ফোনটা একবার সামনের দিকে ঘুরিয়ে সবাইকে দেখালো। লাজুক হয়তো কিছু বলতে চেয়েছিল কিন্তু সবাইকে দেখে কিছু বলল না, শুধু বলল, বোনের বিয়ে বলে বেশি উড়িও না, হ্যাঁ ডানা ভেঙে দেবো তাহলে। টায়রা কিছু বলার আগেই খট করে কেটে দিল ফোনটা। উত্তেজনা দমিয়ে রাখতে না পেরে নারিন জিজ্ঞেস করল, এটা তোর ওই ফুপাতো ভাইটা না? কি দেখতে রে, একদম ফিল্ম স্টার। নারিনও সামিয়ার সাথে একমত হয়ে বলল, হ্যাঁ ঠিক, আমিও তো দেখেছি, অস্থির পার্সোনালিটি রে ভাই, দেখলেই শুধু প্রেম প্রেম পায়। খুক খুক করে কেশে উঠল টায়রা ওদের কথা শুনে। তখন টায়রার বড় মামার মেয়ে সোনিয়া বলল, বেয়াদবের দল, সে কত বড় তোদের থেকে জানিস, ছেলে দেখতেই ক্রাশ খাওয়া শুরু। আরে আপু তুমি চুপ করো তো, এরকম একটা চকলেট হাত পেলে বয়স ধরে কি পানি খাবো, বয়সকে মারু বললি। হেসে উঠল সবাই। তারপর আবার শুরু হলো সবার আলোচনা, আর এইবারের টপিক লাজুক। তার প্রশংসায় পঞ্চমুখ সবাই, আর তা মুখ ছোট ছোট করে শুনছে টায়রা। কেন জানি বুকের মধ্যে ফুসফুস করতে লাগলো তার। সন্ধ্যার কিছুক্ষণ পরেই টিকলির আংটি বদলের অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যে সেজে গুজে রেডি হয়ে বোনদের সাথে ড্রয়িং রুমে বসে গল্প করছে টায়রা। সে সাদা রঙের একটা লং ফ্রক পরেছে, সাথে ম্যাচিং কিছু অর্নামেন্টস, হালকা মেকওভার, লম্বা চুলগুলো কার্লি করে পিঠে আর কাঁধে ছড়িয়ে। ড্রয়িং রুমে এসে শেফালি টায়রাকে ডাকতেই সে দেখতে পেল লাজুক শেফালির পাশে দাঁড়িয়ে এবং তার সেই শীতল চাহনি টায়রার উপর। চোখ সরিয়ে নিল টায়রা। শেফালি তারা দিতেই ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। একটু লাজুকের সাথে যায় তো? অবাক হলো টায়রা, লাজুকের সাথে আবার তাকে কোথায় যেতে হবে? কোথায় যাব? কাজ আছে। কি কাজ? শেফালি চোখ রাঙিয়ে বলল, এত প্রশ্ন করিস কেন, যেতে বলেছিস যাবি, ব্যাস। মা, একটু পরে তো আপুর এঙ্গেজমেন্ট, আর এখন তুমি আমায় বাইরে পাঠাচ্ছ, আপুর এঙ্গেজমেন্টে আমি থাকবো না? বেশি বুঝিস তুই টায়রা, তুই যা তো লাজুকের সাথে, তোরা না ফিরলে কোনো অনুষ্ঠান শুরু হবে না। কিন্তু মা, টায়রার কথা শোনার প্রয়োজন বোধ করলো না শেফালি, দ্রুত সে ওই জায়গা ত্যাগ করলো। আর লাজুকও চল বলেই বাড়ির বাইরে চলে গেল, তাই বাধ্য হয়ে টায়রাও ছুটলো লাজুকের পেছনে। গাড়িতে বার কয়েক টায়রা জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছে তারা, কিন্তু লাজুকের তরফ থেকে কোনো উত্তর আসেনি। কিছুক্ষণ বাদে
যখন তারা একটা জুয়েলারি শপের সামনে এসে থামল, তারা অবাক হয়ে প্রশ্ন করল, আমরা এখানে কেন এসেছি? লাজুক গাড়ি থেকে নেমে এসে তায়রার পাশে দরজা খুলে দিয়ে বলল, বের হ। তায়রা বের হয়ে লাজুক তাকে নিয়ে শপিং মলের ভেতরে গেল। লাজুককে দেখে শপিংয়ের একজন লোক এগিয়ে এসে হেসে বলল, স্যার আপনি আসুন আসুন, ভেতরে আসুন, আপনাদের অর্ডার রেডি আছে, নিয়ে আসুন। লোকটা একটু পরে একটা বক্স এনে সেখান থেকে একটা চকচকে ডায়মন্ড রিং বের করে বলল, এই তো স্যার আপনাদের অর্ডারের জিনিস। তারা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা আবার কিসের রিং? সেদিন না এসেছিল নিতে, আবার কেন? না ম্যাম, সেদিন তারা এই রিংটার মতো দেখতে অন্য একটা রিং পছন্দ করেছিলেন, কিন্তু সেটা অলরেডি তখন বিক্রি হওয়া, তাই দুদিন সময় লাগলো আবার ওই রকম একটা আনতে। ও, আপনি এটা তাড়াতাড়ি প্যাক করে দিন, লেট হচ্ছে। জি স্যার। লোকটা সাইডে সরে গেল। তায়রা এদিক সেদিক নজর ঘুরলেই জুয়েলারিগুলো দেখছে। লাইটের আলোতে সবগুলো একদম চকচক করছে, সাদা ডায়মন্ডগুলোর দিকে বেশিক্ষণ তাকানো দায়, চোখ ধরে যাচ্ছে তার। সামনে রাখা বক্সটার দিকে দেখলো, আরও বেশ কিছু ডায়মন্ডের রিং রাখা আছে। তার মধ্যে একটা রিং বেশ মন কাড়লো টায়রার। রিং ফিঙ্গারে রিংটা পড়তে দেখলো, সেটা একদম তার মাপের। হাতটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো কেমন মানিয়েছে। পছন্দ হয়েছে? পাশ থেকে হঠাৎ লাজুকের আওয়াজ, হকচকিয়ে উঠল টায়রা। রিংটা খুলে বক্সের মধ্যে রেখে দিয়ে বলল, এমনি দেখছিলাম। লাজুক টায়রার দিকে তাকিয়ে রিংটা নিয়ে টায়রার বাঁ হাতে নিজের হাতের মাঝে নিয়ে রিং ফিঙ্গারে রিংটা পরিয়ে দিল এবং বলল, পছন্দের কোনো কিছু অকারণে স্যাক্রিফাইস করতে নেই। টায়রা অবাক হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে লাজুকের দিকে তাকালো। এটা মনে হয় এনগেজমেন্টের রিং, আমি কেন নিব? তো এই যে তোর এনগেজমেন্ট হয়ে গেল। চোখ পিটপিট করে তাকালো টায়রা লাজুকের মুখের দিকে। তার মুখের এক্সপ্রেশন শূন্য। এনগেজমেন্টের শেষে গেস্টরা চলে যেতেই বাদ বাকিরা ফ্রেশ ট্রেশ হয়ে নিজেদের মতো আড্ডায় মেতে উঠল। তিতলির ঘরে চলছে ইয়াং জুনিয়রদের আড্ডা, মানে টায়রা, তিতলি, রিম্পি, রিমি, টায়রার কাজিন সোনিয়া, সামিয়া, নারিন এদের। আর ইয়াং সমাবেশ মানে লাজুক এবং তার বন্ধু আর কাজিন ভাইরা রয়েছে ছাদে। বাড়ির মহিলা সমাবেশ এবং পুরুষ সমাবেশ হয়তো ড্রয়িং রুমে, এরা সবাই আজ টায়রাদের বাড়িতেই থাকছে। টিকলির কোলে মাথা দিয়ে তার রিং পরানো হাতটা নাড়িয়ে চাড়িয়ে দেখছে টায়রা। আর একটু পরপর নিজের রিং পরানো হাতটা দেখছে আর ভাবছে, তার কি সত্যি এনগেজমেন্ট হয়ে গেছে লাজুকের সাথে? টিকলি ব্যাপারটা লক্ষ্য করে টায়রার হাত ধরে বলল, তোর হাতের রিংটা কই পেলি? লাজুক ভাইয়া দিয়েছে। টিকলি অবাক হয়ে বলল, কখন? ওই যখন তোমার এনগেজমেন্টের রিং আনতে গেলাম তখন। সে দিল আর তুই নিলি? তারা ঠোঁট উল্টে মাথা নাড়ালো। আমি নিইনি তো, সেই পরিয়ে দিয়েছে, না নিলেই আবার কত বকতো আমায়, হেসে ফেললো টিকলি। সাবধানে রাখিস, অনেক দামি কিন্তু। সামিয়া টায়রার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, লাজু ভাইয়া তোকে এত এক্সপেন্সিভ রিংটা দিল, ও মাই গড। সামিয়ার রিয়াকশন দেখে রিম্পি বলল, এত সফট হওয়ার কিছু হয়নি সামিয়া, ভাইয়া টায়রাকে এর থেকেও এক্সপেন্সিভ জিনিস এমন হার হামেশাই দেয়, ওই বাড়ি গেলে একবার টায়রা রুমটা দেখো, ভাইয়া টায়রার জন্য এত কেনাকাটা করে রেখেছে যা দিয়ে বড় বড় একটা শপিং মল খোলা যাবে। রিম্পির কথায় আরো অবাক হলো সামিয়া, সাথে সোনিয়া আর নারিনো। তখন তিতলি বলল, টায়রু যে ধূসর রঙের BMW কারটা ইউজ করছে দেখেছো? সেটা টায়রুর 16তম বার্থডেতে ভাই গিফট দিয়েছে। এ কথা শুনে চোখ বেরিয়ে আসার উপক্রম সামিয়াদের। তিতলি রিম্পি নিজের ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ, আর তা শুনে সামিয়া নারিন লাজুকের উপর ফিদা হয়ে পানি পানি হচ্ছে। তাদের পাশে গালে হাত দিয়ে টায়রার টুকুর টুকুর চোখে দেখে যাচ্ছে ওদের। সকালে ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে টায়রা পাশ ফিরতেই ধরফরিয়ে উঠে বসল। চোখ বড় বড় করে তাকিয়ে সে তার পাশে ঘুমন্ত লাজুকের দিকে, এই বান্দা এখানে কখন এলো? টায়রা একবার ঘুমের চারপাশে চোখ বুলিয়ে দেখে নিল, না কেউ নেই রুমে, দরজাটাও চাপানো। আবার লাজুকের দিকে তাকালো, উপুর হয়ে টায়রার দিকে মুখ করে ঘুমাচ্ছে সে। বিরক্তিতে মুখটা তেতো হয়ে গেল টায়রার। এই লোক বাড়িতে এত রুম থাকতে কেন যে বারবার এসে তার বিছানাতেই দখল করে আল্লাহ মালুম।
বিছানা থেকে নামতে গিয়ে আবার থেমে গেল টায়রা। রাজুকের দিকে ফিরে তাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। ঘুমন্ত অবস্থায় দেখে বোঝাই যাচ্ছে না এই লোকটা যে এত রাগী, যে কিনা টায়রাকে বকে ধমকে রুহু আসমানে উঠিয়ে দেয়। অথচ এখন দেখো মনে হচ্ছে পুরো চকলেট বয়, রাগ কি জিনিস তার তার চার পুরুষও জানে না, পুরো লাভার বয়। অথচ বাস্তবে এই মানুষটা এমনভাবে থাকে যেন তাকে হাসতেও ট্যাক্স দিতে হয়। হঠাৎ টায়রার একটা অদ্ভুত ইচ্ছা জাগলো, সে লাজুকের কপালে পড়ে থাকা চুলগুলো আঙুল চালিয়ে পেছনের দিকে সরিয়ে দিয়ে আবার দ্রুত দ্রুত সরে এলো। বিছানা থেকে নামতে যাবে এমন সময় টায়রা, লাজুকের ডাক শুনেই ভয় কেঁপে উঠল টায়রা। হঠাৎ লজ্জা লাগতে লাগলো তার লাজুকের শীতল চাহনিতে তাকিয়ে টায়রার দিকে, যা দেখে টায়রার পুরো শরীরে শিশির এক শীতল উষ্ণতা ছড়িয়ে গেল। মাথা নিচু করে নিল সে। আমি বলছি এদিকে। টায়রা চোখ পিট পিট করে তাকালো লাজুকের দিকে, তার দৃষ্টি আগের মতোই। লাজুকের দিকে খানিকটা এগিয়ে গেল টায়রা। হয়নি আর ভাই। টায়রা আরও একটু এগিয়ে গেল, লাজুক টায়রাকে টেনে নিজের কাছে নিয়ে গেল। এমন ভাব করছি যেন আমার কোনো ভয়ঙ্কর ছোঁয়া আছে, রোগ আছে, যা আমার কাছে আসলে তোর হয়ে যাবে। উত্তর দিল না টায়রা। দিয়ে কি করবে, এই লোকের কথা তো সব সময় এমনই। শোন, লাজুকের দিকে তাকালো টায়রা। কি? লাজুক কিছু বলছে না দেখে ব্রু কুচকে গেল টায়রার। সে অবাক চোখে তাকিয়ে লাজুক হঠাৎ টায়রার গালটা টিপে ধরে নিজের কাছে নিয়ে গালে ঝট করে একটা চুমু খেয়ে নিল। টায়রা সেখানে স্ট্রোক। সে চোখ বড় বড় করে তাকিয়ে লাজুকের দিকে, লাজুক বাঁকা হেসে বলল, এখন যা বলে সে আবার শুয়ে পড়ল। টায়রা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে ধরফরিয়ে উঠে রুম থেকে বেরিয়ে গেল। গত এক মাস থেকে পড়াশোনার প্রেসারে চোখে সর্ষে ফুল দেখছে টায়রা। আর মাত্র 10 দিন পরই তার SSC পরীক্ষা শুরু, তাই টেনশনে কলিজা এখন গলায় এসে ঠেকেছে। এই এক মাস থেকে ফ্রেন্ড রিলেটিভ সবার সাথে সব রকম যোগাযোগই বন্ধ, তার সারাদিন রুমের ভেতর বই নিয়ে বন্দি হয়ে থাকছে। টিকলির এঙ্গেজমেন্টের কিছুদিন পর থেকেই তার এমন জীবনযাপন। এই দীর্ঘমেয়াদী সময়ে লাজুকের সাথেও তার কোনো রকম যোগাযোগ বা দেখা সাক্ষাৎ হয়নি। বেশ কয়েকবার লাজুক টায়রাদের বাড়িতে এসেও ছিল, কিন্তু টায়রা রুম বন্দি হয়ে থাকায় লাজুক চেষ্টা করেও দেখা করতে পারেনি। ফোনও করেছিল অনেকবার, কিন্তু টায়রা নিজের ফোন টিকলির কাছে জমা দিয়ে রেখেছে। এই এক্সামের মধ্যে ফোন হাতের কাছে থাকলে পড়াশোনায় বাস লেগে যাবে। লাজুক যতবারই ফোন করেছে, হয় টিকলি নয়তো শেফালি, টুকটাক ভুজুং ভাজুং কথা বলে রেখে দিয়েছে। এসব অবশ্য টায়রা ইচ্ছে করেই করেছে। সে চাইলেই লাজুকের সাথে 1-2 মিনিট কথা বলতে পারত, বা বাড়িতে এলে এক পলকের জন্য তার সামনে যেতে পারত, কিন্তু সে ইচ্ছে করেই লাজুকের সাথে এই দূরত্বের দেয়াল তৈরি করেছে। এর বরাবর যথেষ্ট কারণও আছে। আজকাল টায়রা লাজুকের প্রতি এক অদ্ভুত অনুভূতি অনুভব করছে। লাজুকের সেই হুটহাট কাছে আসার কথা মনে পড়তেই নিঃশ্বাস ভারী হয়ে যায়, বুকটা লাফিয়ে ওঠে, শরীর ঘামতে শুরু করে, বারবার লাজুকের কথা মনে পড়ে। রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না, চোখ বন্ধ করলেই সেই বিলাই চোখ জোড়া ভেসে ওঠে চোখের সামনে। আর সেই চোখের তীক্ষ্ণ চাহনি না টায়রার রিয়েলিটিতে সহ্য করতে পারে, আর না কপল কল্পনায়। এই অনুভূতিগুলোর সাথে টায়রা খুব একটা পরিচিত নয়, আর এই সময় সীমাও বেশি নয় তার জীবনে। অল্প কিছুদিন থেকে এইসব অদ্ভুত ব্যাপার ঘটছে তার সাথে, কিন্তু ইদানিং ব্যাপারটা বাড়াবাড়ি রকমের বেড়ে গেছে। মাথার মধ্যে সারাক্ষণ লাজুকের কথা কিলবিল করে, তাই তো টায়রা তার থেকে দূরে দূরে থাকছে। এমনিতেই পরীক্ষার ধকলে তার জীবন ওষ্ঠাগত, এর উপরে এরূপ ঝামেলায় ফেসেছে, যতই চায় এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে পড়াশোনায় প্রপার মন দেবে, কিন্তু তার কথা শুনলে তো। সেও তো আজকাল বেইমানি করছে টায়রার সাথে, মাঝে মাঝে আজকাল চিল দিয়ে কাঁপতে ইচ্ছে হয় তার। গোসল শেষে চুল মুছতে মুছতে টায়রা ড্রয়িং রুমে যেতে নিয়েছিল, কিন্তু সিঁড়ির কাছে এসেই ধমকে গেল তার পা। সোফায় হাত পা মেলে লাজুক বসে, শার্ট কোট টাইয়ে একদম অফিসের লুক, হয়তো সোজা অফিস থেকেই এসেছে। বিধ্বস্ত লাগছে। এক গ্লাস ঠান্ডা জুস এনে শেফালি লাজুককে দিয়ে টায়রাকে দাঁড়িয়ে থাকতে দেখে রান্নাঘরের দিকে যেতে যেতে সে বলল, টায়রা ওখানে দাঁড়িয়ে কেন, টেবিলে এসে বসো, খাবার দিচ্ছি আমি। হঠাৎ শেফালির এমন ডেকে ওঠায় কলিজার মধ্যে কামড়ে উঠল টায়রা।
সে আর চোখে সোফায় বসা লাজুকের দিকে তাকিয়ে দেখল সেই শীতল চাহনিতে তার দিকে তাকিয়ে। বেশিক্ষণে চাহনির তেজ সহ্য হলো না টায়রা। সে ছুটে নিজের রুমে গিয়ে দরজায় খিল তুলে দিল। বুক কাঁপছে টায়রার, এইভাবে হঠাৎ করে লাজুকের সামনে পড়ে যাবে বুঝতেই পারেনি। রুমে আসার কিছুক্ষণ পরে শেফালি এসে ডেকে গেছে তাকে, তবে সে বের হয়নি। পড়ার বাহানা দিয়ে বসে রইল রুমের মধ্যে, তাতে শেফালি আবারও এসে ডাকলো। টায়রা ফের না করতেই শেফালি বলল লাজুক তাকে ডাকছে এবং দ্রুত নিচে যেতে বলেছে। শেফালির এই কথায় শ্বাস আটকে বসে রইল টায়রার, কিন্তু এবারও বের হলো না। সে ভাবেই রুমের মধ্যে বসে থাকতে থাকতে একসময় ঘুমিয়েও পড়ল টায়রা এবং তার ঘুম ভাঙিয়ে রাত 9টা বাজে। রুম থেকে বেরিয়ে নিচে যেতে এই শেফালি বেশ কিছুটা বকা খেলো তখনের জন্য। চুপ করে রইল টায়রা, কোনো রকম প্রতিউত্তর দিল না এর। রাতে খাবার খেয়ে রুমে আসার পর টিকলি এলো টায়রার রুমে, হাতে দুধের গ্লাসটা টায়রাকে এগিয়ে দিয়ে বলল, তোর এক্সাম শেষ কত তারিখ? নেক্সট মান্থ 23। ও অ্যাডমিট কার্ড দিয়েছে? না, পরশু দেবে বলেছে। টিকলির ফোন বেজে উঠতেই বেরিয়ে গেল সে রুম থেকে। টায়রা আবার নিজের পড়ায় মনোযোগ দিল, কিন্তু কয়েক মিনিট পরে টিকলি আবার এলো টায়রার রুমে এবং হাতের ফোনটা টায়রাকে দিয়ে বলল, ইয়াসির কথা বলবে তোর সাথে। তারপর রুম থেকে বেরিয়ে গেল। অবাক হলো টায়রা, ইয়াসির আবার কি কথা বলবে তার সাথে? হ্যালো, ওপাশ থেকে ইয়াসির বলল, হ্যালো টায়রা, কেমন আছো? জি ভালো, আপনি? বাড়িয়া, পড়াশোনা কেমন চলছে? ভালো। এরপর আর ওপাশ থেকে ইয়াসিরের কোনো আওয়াজ পেল না টায়রা। কয়েকবার হ্যালো হ্যালো করার পরেও যখন কোনো রেসপন্স এলো না, তখন টায়রা ফোন কাটতে নিল, কিন্তু ফোনের উপাশ থেকে ভারী কণ্ঠস্বর শুনে জমে গেল একদম। টায়রা, ভরকে গেল টায়রা লাজুকের কণ্ঠস্বর শুনে। ইয়াসিরের ফোন তার কাছে কেন? হাত পা কাঁপছে তার। তাড়াহুড়ো এই কল কাটতে নিবে, অমনি ফোন হাত থেকে স্লিপ খেয়ে বিছানায় পড়ে লাউড স্পিকারে চলে গেল। টায়রা দ্রুত ফোন তুলতে নিলে হঠাৎ লাজুকের ধমকে কেঁপে উঠল। কল কাটার কথা চিন্তা করবি না। আপনি? তোর সাহস হয় কি করে আমাকে ইগনোর করে? স্বাধীনতা দিয়েছে বলে মাথায় উঠে নাচানাচি করছিস না? আমার ফোন রিসিভ করছিস না, আমার সামনে আসছিস না, খুব সাহস বেড়ে গেছে না তোর? এমন অবস্থায় কি করা উচিত বা বলা উচিত বুঝতে পারল না টায়রা। সে ঠিকঠাক ফোনটা কানের সাথে লাগিয়ে বসে রইল দম ধরে। ওপাশ থেকে লাজুক চিড়বিড়িয়ে বলে উঠল, কথা বলছিস না কেন, জবাব দে। টায়রা অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলল, চিৎকার করছেন কেন আপনি এভাবে? আনন্দে, তোর বাপ তার সব প্রপার্টি আমার নামে লিখে দেবে বলেছে। বিয়াতব, তারপরে গাল লাল করে দেবো একদম। ওয়েট, একবার শুধু তোর এক্সামটা শেষ করতে দে, তারপর দেখিস আমি তোর কী হাল করি। চোখ মুখ খিচে অসহায় হয়ে বসে টায়রা। সে কোনো জবাবই দিল না লাজুকের কথায়। এতে আরও রেগে গেল সে। ফোনের ওপাশ থেকে লাজুকের পাশে ইয়াসিরের আওয়াজ শোনা গেল। সে লাজুককে শান্ত হতে বলছে। এরপর ইয়াসিরের আওয়াজ এলো, হ্যালো টায়রা। জি ভাইয়া। ও আজ একটু ওভার ড্রিঙ্ক করে ফেলেছে, তাই আউট অফ কন্ট্রোলে। তুমি স্টেট নিও না, পড়াশোনা করো, আমি ওকে বাসায় পৌঁছে দিচ্ছি। ফোন হাতে নিয়ে ঝিম ধরে বসে রইল টায়রা। এই মাত্র মনে হলো একটা ছোট্টখাটো ঝড় বয়ে গেল ওর উপর থেকে। আজ টায়রার শেষ এক্সাম, বলা বাহুল্য যে আজ সে খুবই এক্সাইটেড। এতদিনের সব স্ট্রেস টেনশন সব গায়েব আজকের পর, একদম রিল্যাক্স লাইফ 3-4 মাসের জন্য। কিন্তু কথা হচ্ছে, টায়রার এক্সাম শেষ হওয়ার এক্সাইটমেন্ট টায়রার থেকেও বেশি ইয়াসিরের। কারণ আগে থেকেই কথা হয়ে আছে, টায়রার এক্সাম শেষ হলে ইয়াসির আর টিকলির বিয়ের ডেট এগোবে। তাই আজ সে অতি খুশিতে নিজেই চলে এসেছে টায়রাকে এক্সামের হলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। টায়রাকে পৌঁছে দেওয়ার বাহানায় টিকলিও বেরোলো ওদের সাথে এবং প্ল্যান হলো, আজ যেহেতু টায়রার এক্সাম শেষ, তাই এক্সাম শেষে একদমই টিকলি আর ইয়াসির তাকে নিয়ে রেস্টুরেন্টের লাঞ্চে যাবে। আর সাথে টায়রার এক্সাম শেষ হওয়ার সেলিব্রেশনে তাকে শপিংও করাবে ইয়াসির। এইসবে টায়রাও খুশি খুশি মনে এক্সাম দিতে চলে গেল এবং ইয়াসির আর টিকলি তাকে পৌঁছে দিয়ে গেল নিজেদের শর্ট টাইম ডেটে। এক্সাম শেষে হল থেকে বেরোতেই দেখা গেল সব স্টুডেন্টরা তাদের বন্ধু ক্লাসমেটদের সাথে গল্প শুরু করে দিয়েছে, আজকের পর থেকে কার কী প্ল্যান, কে কোথায় যাবে, কী করবে, এইসব।
তারা তার বাকি বন্ধুদের থেকে বিদায় নিয়ে চলে আসবে, তখন পেছন থেকে নীরু আর রূপসী দৌড়ে এলো ওর কাছে। এত তাড়াহুড়ো করে কই যাচ্ছিস? আজ লাস্ট ডে, চল একটু আড্ডা দিই সবাই মিলে, স্কুলের দিকে যাব চল। না রে, আমি যেতে পারবো না, আপু এসেছে নিতে, বেরোবো আমরা। ঘোরাঘুরির প্ল্যান আছে নাকি? আমরাও যাচ্ছি বাইরে, কিন্তু বিকেলে। হ্যাঁ, এখন রেস্টুরেন্টে লাঞ্চ করব, তারপর শপিং। ইয়াসির ভাই এক ট্রিট দিচ্ছে আমায়, এক্সাম শেষ হয়। ইয়াসির, তোর দুলা ভাই না? ডেট ফিক্সড হলে তো তোরা কবে ইনভিটেশনও পেয়ে যেতি। এক সপ্তাহে হয়তো হয়ে যাবে আশা করা যায়। ও, এগলি আপুর বিয়েতে জমিয়ে এনজয় করা যাবে। আমি যাই, ওয়েট করছে তারা। আচ্ছা যা, বাই বাই। হলের গেট ক্রস করতে দেখলো ইয়াসির আর টিকলি দাঁড়িয়ে আছে। তাইরাকে দেখতেই ইয়াসির হেসে বলল, শালি সাহেবা কেমন দিলে এক্সাম? দারুণ। বলতে বলতে তাইরা গিয়ে গাড়ির পেছনের সিটে উঠে বসল। ক্লান্তিতে হাত পা ভেঙে আসছে তার, এতদিন পরে এখন ভীষণ শান্তি লাগছে। ইয়াসির ড্রাইভ করতে করতে জিজ্ঞেস করল, তো আগেকার প্ল্যান কি? কোথায় ভর্তি হবে বা কি বিষয়ে এগোতে চাও? আগে রেজাল্ট বের হোক, তারপর দেখা যাবে। বাবা চাইছেন ওকে ডাক্তারি পড়াতে, কিন্তু কিন্তু লাজুক রাজি নয়, তাই তো। ভাই বলেছে টাইরার এসবের দরকার নেই, গ্রাজুয়েশন কমপ্লিট করলেই হবে। তারপর যদি ওর জব করতে ইচ্ছে হয় তো তার অফিসে জয়েন করবে, আর নয়তো সংসার সামলাবে, তাই তো? কথাটা বলেই হা হা করে হাসতে শুরু করলো ইয়াসির। ও আসলে একটা চিজ, যা বলবে একদম ডাইরেক্ট। টিকলি পেছনে তাকিয়ে দেখলো টায়রা চোখ বন্ধ করে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। কি ঘুমিয়ে পড়েছো? হয়তো। তো কি প্ল্যান, সাকসেস করবো? না, দরকার নেই, আমাদের ফার্স্ট মিটিং যেখানে হয়েছিল সেখানেই যাওয়া যাক। সে তো বেশ দূরে, দেড় দুই ঘন্টা লাগবে যেতে। সমস্যা নেই, ও রেস্ট নিক এখন। ওকে। খাবার অর্ডার করছে ইয়াসির। তাইরা রেস্টুরেন্টের চারদিকে চোখ ঘুরিয়ে দেখে নিচ্ছে। এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, রুচিশীল এবং মানসম্মত। আর মোস্ট ইম্পর্টেন্ট, এখানকার পরিবেশ খুবই শান্ত নিরিবিলি। টিকলির কথায় ধ্যান ফিরল টায়রার। ভাই আসবে বলেছিল না? কই সে? বলেছিল তো, এতক্ষণ চলে আসার কথা। টায়রা বুঝতে না পেরে জিজ্ঞেস করল, কে আসবে? লাজুক ভাই আসার কথা ছিল, এখনো যে কি করছে সে? ওয়েট, আমি ফোন করে দেখছি। ইয়াসির দ্রুত কল করলো লাজুকের নাম্বারে। লাজুকের নাম শুনে কলিজা লাফাতে শুরু করেছে টায়রার। আজ তার এক্সাম শেষ, সেই খুশিতে লাজুকের কথা মাথায় আসেনি। তার এতদিনের করা কাহিনীর ফল তো এখনো তুলে রেখেছে লাজুক তার জন্য, সে কথা ভুলে গেল কি করে? ইয়াসির ফোন রেখে বলল, আসছেও কাছে আছে। এই কথা শুনে টায়রা আরো গুটিয়ে গেল নিজের মধ্যে। মনের মধ্যে ভীষণ কু ডাকছে, নির্ঘাত ওর কপালে আজ কোনো দুঃখ আছে? টায়রা খাওয়া দাওয়া বাদ দিয়ে টেনশনে স্কুল ড্রেসে বিগেল কামড়াচ্ছে। কিছুক্ষণের মাঝেই লাজুক চলে এলো রেস্টুরেন্টে এবং এসেই সেই চেয়ার টেনে একদম টায়রার গায়ের সাথে ঘেঁষে বসে পড়ল। স্টিল হয়ে বসে রইল টায়রা, আর চোখে একবার লাজুকের দিকে তাকিয়ে দ্রুত চোখ নামিয়ে নিল, কারণ লাজুক তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। এরপর ভয়ে টায়রা আর কিছুই খেতেই পারল না, উল্টো দেখা গেল অতিরিক্ত নার্ভাসনেস, প্রচণ্ড মাথা ব্যথায় ক্লান্তিতে চোখ মুখ লাল হয়ে তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। শপিংয়ে যাওয়া ক্যান্সেল করে দ্রুত টায়রাকে নিয়ে বাড়ি ফিরে এলো টিকলি। এতে যেন জীবন ফিরে পেল টায়রা। ডানে বামে না দেখে সোজা নিজের রুমেই ঢুকে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল একদমে। গাড়িতে পড়ে পড়ে ঘুমানোর পরেও দেখা গেল কিছুক্ষণের মধ্যে অটোমেটিক দুনিয়ার সব ঘুম এসে ভিড় জমিয়েছে টায়রার চোখের পাতা। রাত দুই কি তিনটা বাজে, টায়রার ঘুমের ঘোরে মনে হচ্ছে কেউ একটা তাকে চেপে ধরেছে। যতটা শক্ত করে ধরলে মনে হবে দম আটকে আসছে তেমন। প্রবল অস্বস্তিতে ঘুম কেটে গেল তার। হুশ ফিরতেই চোখ মেলে অপ্রত্যাশিত সামনের মানুষটাকে দেখে চমকে অস্পষ্ট এক আর্তনাদ করে উঠল টায়রা, এবং ভয়ের রেশ কাটার পূর্বেই ঘাড়ে এক তাগড়ায় কামড় অনুভব করলো সে, আর সাথে সাথেই ও মা গো বলে চিৎকার করে উঠল। ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে বসে আছে টায়রা, কিছুক্ষণ আগেই যেখানে লাজুক কামড় দিয়েছে।
আর তার ঠিক পাশেই বিছানায় হেলান দিয়ে আছোয়া হয়ে বসে লাজুক ব্রু কুচকে তাকিয়ে তার দিকে। কিন্তু সেদিকে তাকাচ্ছে না টায়রা, সে মাথা নিচু করে ফোপাচ্ছে। এতদিন যে কাহিনী করেছিস তার তো একটা সাজা এখনো বাকি রয়েছে না? এর আগে তুই নেচেকেতে অস্থির। জবাব দিল না টায়রা, সে আরো জোরে জোরে নাক টেনে কাঁদতে লাগলো। তা দেখে লাজুক বিরক্ত হয়ে বলল, এখনো কেন কাঁদছিস তুই? সিনেমা করার আগে মনে ছিল না এর ফল কি হতে পারে? এই কথায় আবার হয়ে টায়রা আউট অফ কন্ট্রোল হয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। লাজুক হঠাৎ করে একদম টায়রার কাছে চলে গেল এবং হাতের আঙুলের সাহায্যে টায়রার গাল টিপে ধরে মুখটা নিজের দিকে উঁচু করে তুলে নিল। তারপর কটকট করে বলল, চুপ, একদম সাউন্ড করবি না, মুখ থেকে যেন একটু আওয়াজ বের না হয়। ভয়ে টায়রা কান্না বন্ধ করলেও ফুপানি বন্ধ হচ্ছে না, বরং থেকে থেকে শরীরটা তার দ্বিগুণভাবে কেঁপে উঠছে। আমি কিন্তু কান্না থামাতে বলেছি। হচ্ছে না তো, আমি কি করব? বড় করে একটা দম নিয়ে লাজুক সেভাবেই টায়রার মুখের দিকে তাকিয়ে রইল, শুধু হাতটা আলগা করে আলতো মতন টায়রার গালে উপর ধরে রাখল। লাজুকের দিকে তাকাচ্ছে না টায়রা, সে একবার ডানে একবার বামে তো একবার নিচে তাকাচ্ছে, আবার দু একবার আর চোখে তাকাচ্ছে লাজুকের দিকে। কিন্তু লাজুকের সেই তীক্ষ্ণ চাহনি যার দিকে তাকিয়ে থাকার ক্ষমতা টায়রার এখনও হয়নি, আর কখনো হবে কি না তাও জানে না তার। কপালে লাজুকের ঠোঁটের স্পর্শ পেতেই হঠাৎ একদম শান্ত হয়ে গেল টায়রা। এখন আর ফোপানিতে শরীর কেঁপে কেঁপে উঠছে না, কিন্তু অদ্ভুত শিহরণে নিঃশ্বাসের গতিবিধি বাড়ছে। আলতো করে চোখের পাতা তুলে লাজুকের দিকে তাকাতেই সে টায়রার থেকে খানিকটা দূরে সরে এলো। আবার মাথা নিচু করে বসে রইল টায়রা। কানা বন্ধ হয়েছে, এবার আমার পাটি পেতে। হঠাৎ লাজুকের এরূপ কথা শুনে টায়রা ভেবাচাকা খেয়ে গেল। সে গোল গোল চোখে তাকিয়ে বলল, কি? লাজুক ভাবলে ক্ষীণ হয়ে বলল, শুনতে পাসনি কি বলেছি? আমি কেন আপনার পা টিপে দিব? এতদিন যা বলেছিস তার জন্য তো একটা শাস্তি পাওয়া উচিত, তাই না? এটাই তো শাস্তি, সারা রাত আমার পা টিপে দেবে। লাজুক আরাম করে শুয়ে পাগুলো টায়রার কোলে তুলে দিল। অসহায় চোখে তাকিয়ে টায়রা, রাত তিনটার সময় তাকে ঘুম থেকে তুলে পা টিপতে বলছে, এ কি লোকের খপ্পরে পড়েছে সে! খানিক বাদে হুট করে লাজুকের উঠে বসে টায়রার কোল থেকে পা সরিয়ে দিয়ে দুম করে কোলের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। এবার টায়রার প্রথমবারের থেকেও বেশি চমকালো। থাক, পা টিপতে হবে না, মাথা টিপে দে, তোর চালায় আমার মাথা ব্যথা করছে। বাধ্য হয়ে টায়রা আলতো হাতে লাজুকের মাথা টিপে দিতে লাগলো। এক্সাম শেষ হয়েছে বলে ভেবেছিল আজ রাতে নিশ্চিন্তে লম্বা ঘুম দিবে, কিন্তু ভাগ্য জোরে মাঝরাতে উঠে মেসেজের কাজ করতে। টায়রার এক্সাম শেষ হওয়ার দুই দিনের মাথায় টিকলের বিয়ের তারিখ ঠিক করা হয়ে গেল। ইয়াসিরের বাড়ির লোকেরা তো শুধু অপেক্ষায় ছিল এই মুহূর্তটা। এক্সাম শেষ হতেই বিয়ের তারিখ ফেলে গেল, আর তার সাথে সাথে বাড়িময় তৈরি হলো এক বিয়ে বিয়ে আমেজ। সকাল 11টা প্রায় টায়রার ঘুম ভাঙল রুমের মধ্যে চাঁচামেচিতে। মুখের উপর থেকে চাদর সরিয়ে দেখল রিম্পি, রিমি, তিতলি রুমের মধ্যে লাফালাফি করছে। ব্রু কুচকে গেল টায়রার এমন সময় ওদের দেখে। সে ঘুম ঘুম চোখে উঠে বসে বলল, কি রে বান্দরের দল, সাত সকালে আমার রুমে কি? তিতলি দাঁত বের করে হেসে বলল, মহারানী, এই রুম এখন আর তোমার একাই নেই, এখানে এখন থেকে আমারও ভাগ বসাবো। টায়রা তিতলিদের দিকে একটা বালিশ ছুঁড়ে মেরে বলল, ভাগ বজ্জাতে দল, আমার রুম থেকে একটারও জায়গা হবে না এখানে, ফোট সবগুলো। রিমি টায়রার ছোড়া বালিশটা নিয়ে আবার ওর দিকে ছুরি দিয়ে বলল, ম্যারাথন দৌড়ে এসেছিস নাকি? তুই বললেই হবে নাকি মামি আমাদের পারমিশন দিয়েছে এখানে থাকার? এটা তোর মামির না, আমার বাপের বাড়ি, শো এখানে তার কথা নয় আমার কথা চলবে, তাই আমি বলেছি নিজেদের বাক্স পাটরা নে আর ফুড এখান থেকে, আমি ঘুমাবো। টায়রা ওদের দিকে আবার বালিশ ছুঁড়ে মেরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তা দেখে তিতলি বলল, আরে তুই শুয়ে পড়লি কেন, মামি ডাকছে তোকে, অনেক কাজ আছে বাসায়। টায়রার কাঁথাটা মুখের উপর থেকে সরিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, তোদের মতো তিনটা দামড়ি মেয়ে থাকতে আমায় কেন কাজ করতে হবে? আমাকে দেখে কি তোদের কাজের লোক মনে হয়? কাজ করার জন্য তো তোরা আছিস, ফটাফট সবগুলো কাজে নেমে পড়। আর হ্যাঁ, আমার জন্য একটা কফি নিয়ে আসিস তো, চিন্তা নেই, বাবাকে বলে তোদের তিনজনকে ভালো অ্যামাউন্টে দেওয়া ব্যবস্থা করে দিব।
তিতলি ম্যাকি রাগ দেখিয়ে বলল, কি তুই কি মিন করতে চাইছিস? আমরা তোদের বাসায় কাজ করতে এসেছি। বাহ, তোরা তো খুব বুদ্ধিমতি, কত তাড়াতাড়ি সব বুঝে গেলি। তাই না? আজ হচ্ছে তোর দ্বারা। ওরা তিনজনে গিয়ে চেপে ধরলো টায়রাকে আর তাদের বিড়াল যুদ্ধ। পুরো বাড়িতে বিয়ে বিয়ে একটা আমেজ চলে আসায় সবার মধ্যে যেন বাদ ছাড়া ভাব এসে গেছে। তাই তো দুপুর গড়াতে ইয়াসিরের হবু বউ আর শালিকাদের নিয়ে ঘুরতে বের হয়ে গেল। ঘুরে ঘুরে শেষে টায়রাদের আবদারের রেস্টুরেন্টে গেল, গিয়ে বসলো তারা। সবাই যখন আড্ডায় মত্ত, তখনই সেখানে এসে হাজির হলো তাসি। রেস্টুরেন্টে সেও এসেছিল বন্ধুদের সাথে। পেরিয়ে যাওয়ার সময় চোখে পড়লো টায়রাদের। কিছু সময়ের মধ্যে তাসিম সবার সাথে বেশ সহজ হয়ে গেল আর বাকিরাও তার সাথে সাবলীলভাবেই হাসি মজা করছে। কিন্তু বাকিদের মতো টায়রা পারছে না তাসিমের সাথে সহজ হতে। একে তো তাসিমকে তার একটু গায়ে পড়া টাইপ মনে হয়। তাসিমের প্রতিটা কথার ইঙ্গিতে প্রকাশ পায় সে টায়রাকে পটাতে চাইছে। তাছাড়া লাজুক সেদিনই টায়রাকে যে পরিমাণ হুমকি ধামকি দিল যাতে তাসিমের সাথে আর কথা না বলে। তাই তো তাসিমকে এখানে দেখেই গলা শুকিয়ে গেছে। লাজুকও এসেছে এখানে তাদের সাথে। সে সবাইকে বসতে বলে বাইরে কোথাও গিয়েছে। এসে যদি দেখে এই ছেলে এমন টায়রাকে লাইন মারার চেষ্টা করছে, তবে তো আগে টায়রার খবর নিবে, তারপর যাচাই করবে এখানে টায়রার কোনো দোষ আছে কি নেই। টায়রা তো চোখ মুখ খিচে আল্লাহ আল্লাহ করে যেতে লাগলো। লাজুক যেন এখানে এখন না আসে, কিছুতেই যেন তাসিমের সাথে লাজুকের দেখা না হয়। কিন্তু টায়রার সমস্ত আশা ভরসায় এক বালতি পানি দিয়ে লাজুক এসে হাজির হলো ওখানে। তাসিমকে দেখে খুব স্বাভাবিকভাবেই তার সাথে হাই হ্যালো করলো। ভীত চোখে লাজুকের দিকে তাকাতেই তার অগ্নিদৃষ্টির প্রকোপে ভস্ম হয়ে যেতে লাগলো টায়রা। এসির মধ্যে তার ঘাম ছুটে গেল। অসহায় বিড়াল ছানার মতো জড়সড় হয়ে বসে রইল এখন। লাজুক হঠাৎই টায়রার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বাকিদের উদ্দেশ্যে বলল, আমি ওকে নিয়ে যাচ্ছি, তোদের ঘোরাঘুরি শেষ হলে বাসে চলে যাস। কথাটা বলে কারোর উত্তরের অপেক্ষা না করে টায়রাকে নিয়ে বেরিয়ে গেল ওখান থেকে। এই ব্যাপারে বাকিরা স্বাভাবিক থাকলেও ব্রু কুচকালো তাসিম। লাজুক টায়রার ব্যাপারটা তার আর পাঁচটা সাধারণ মামাতো ফুপাতো ভাইয়ের বোনদের মতো মনে হয় না। কিছু তো একটা ব্যাপার আছে এখানে। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় টায়রা একবার শুধু সাহস করে জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছে তারা, কিন্তু লাজুকের শক্ত চাহনিতে সে তার প্রশ্নটা আর সমাপ্ত করতে পারলো না। কাঠের পুতুলের মতো গাড়িতে উঠে বসে রইল। নিজের কপাল নিজেরই ফাটাতে মন চায় টায়রার। কি কপাল নিয়ে জন্মেছিল সে আল্লাহ জানে। বুঝতে শিখার পর থেকে তার জীবন কাঠি লাজুকের কাছে। সে তাকে যেমন খুশি তেমন নাচাচ্ছে। টায়রার জীবনে লাজুকের কথাতেই দিন, আবার তার কথাতেই রাত নয়। হঠাৎ গাড়ি থেমে যেতেই অবাক হলো টায়রা। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। গাড়ির জানালা থেকে বাইরে তাকিয়ে দেখল গাড়িটা একটা ব্রিজের উপর থামছে। চারপাশটা বেশ নির্জন। ঢাকায় সচরাচর এমন নিলিবিলি পরিবেশ দেখা যায় না। কিন্তু কথা হলো লাজুক গাড়িটা এখানে থামালো কেন? হঠাৎ টায়রার মনের মধ্যে ছ্যাত করে উঠল, তবে কি তাসিমের সাথে কথা বলার অপরাধে লাজুক এখন তাকে ব্রিজের উপর থেকে হাত পা বেঁধে নদীতে ফেলে দেবে? টায়রা ভয়ে ভয়ে লাজুকের দিকে তাকালো এবং মিনমিনিয়ে স্বরে জিজ্ঞেস করল, আমরা এখানে কেন এসেছি? লাজুকের তরফ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। সে চোখ বন্ধ করে সিটে মাথা হেলে বসে আছে। লাজুকের এমন খাপছাড়াভাবে এবার ভয়ে কেঁদে দেবে এমন অবস্থা টায়রার। চোখের কোণে পানি চিকচিক করছে। সে আবারও অসহায়ভাবে বলল, দেখুন আমার কোনো দোষ নেই। তাসিম নিজে বারবার আমার সাথে কথা বলছিল, আমি এড়িয়ে যেতে চেয়েছি কিন্তু। বলতে বলতে টায়রা হুট করে ফুটিয়ে কেঁদে উঠল। কান্না জড়ানো স্বরে আবার বলল, আমি কিছু করিনি, প্লিজ আমায় নদীতে ফেলে দেবেন না, আমি সাঁতার জানি না। ভাবশূন্য দৃষ্টিতে তাকালো লাজুক টায়রার দিকে। টায়রার গাল গড়িয়ে পানি পড়তে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বসলো সে। এই মেয়েটা এত ভীতু কেন? সেটাই বোঝে না। এত নরম মনের হলে কি চলে নাকি? লাজুক আলতো হাতে টায়রার গাল ধরে চোখের পানি মুছে দিল। টায়রা লাজুকের দিকে তাকালে লাজুক খুব স্বাভাবিক গলায় বলল, তোর এমন কেন মনে হচ্ছে যে আমি তোকে এখানে নদীতে ফেলে দিতে নিয়ে এসেছি? কোনো জবাব দিল না টায়রা। মাথা নিচু করে ফুপিয়ে যাচ্ছে লাজুক এবার একদম নরম স্বরে বলল, তোর কিছু হলে তো সর্বপ্রথম
আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। লাজুকের এই কণ্ঠস্বর একদম অপরিচিত টায়রার কাছে, বুকটা কেঁপে উঠল তার। কথাগুলো শুনতেই বিস্ময় নিয়ে তাকালো লাজুকের মুখের দিকে। লাজুকের কথার মাঝে যেন প্রচণ্ড ভারী ভাব আর আকুলতা মেশানো ছিল। টায়রার কি হলো কে জানে, মনে হলো হঠাৎ করে সে যেন অনেকটা বড় হয়ে গেছে। লাজুকের চোখে মুখে ব্যাকুলতা অসহায়ত্ব সব বুঝে ফেলেছে। যে চোখের দিকে একসময় তাকাতে পুরো শরীর কেঁপে উঠত, আজ সেই চোখের সাথে নির্দ্বিধায় দৃষ্টি মিলালো। কোনো এক অযাচিত মায়ায় আটকে গেল সে। ডান হাত আলতো করে ছুঁয়ে দিল লাজুকের গাল। মুহূর্তে চোখ বন্ধ করে নিল লাজুক। ঠোঁটের কোণে তার এক মুগ্ধময় হাসি যেন টায়রার এই মৃদু স্পর্শের অপেক্ষায় ছিল। দু হাতে টায়রার গাল ধরে মাথা নুইয়ে লাজুকের আলতো করে টায়রার কপালের সাথে কপাল ঠেকিয়ে নিল। চুপ করে চোখ বন্ধ করে রইল টায়রাও। এই নিস্তব্ধতাও যেন অনেক কিছু বলছে, হাজারো না বলা কথা, না বলা অনুভূতি প্রকাশ করছে একে অপরের কাছে। গাড়ির তীক্ষ্ণ হর্নের আওয়াজে ছিটকে দূরে সরে গেল টায়রা লাজুকের থেকে। কিছুক্ষণ আগের মুহূর্তের কথাগুলো ভেবে অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলো। লজ্জায় জড়সড় হয়ে বসে রইল সিটের এক কোণে। লাজুক এক পলক টায়রার মুখের দিকে তাকিয়ে গাড়ি থেকে বেরিয়ে ব্রিজের রেলিং ঘেঁষে নদীর দিকে মুখ ঘুরিয়ে দাঁড়ালো। তার দৃষ্টি দূরের ল্যাম্পপোস্টের আলোয় চিকচিক করতে থাকা পানির দিকে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও লাজুক সেভাবেই দাঁড়িয়ে রইল। টায়রার আর চোখে লাজুকের পর্যবেক্ষণ করছে আর ভাবছে, এভাবে অন্ধকারের মধ্যে এত ধ্যান দিয়ে কী দেখছে সে। চিন্তা করতে করতে একসময় টায়রা নিজেও বেরিয়ে এলো গাড়ি থেকে এবং ধীর পায়ে হেঁটে লাজুকের পাশে দাঁড়ালো। সেও লাজুকের দৃষ্টিতে অনুসরণ করে তাকালো নদীর দিকে। কিন্তু বিশেষ কিছু লাভ হলো না, সে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না। আর চুপ না থাকতে পেরে অনেকটা দ্বিধা নিয়েই টায়রা বলে উঠল, আমরা বাড়িতে যাব কখন? টায়রার কথায় ঘুরে দাঁড়ালো লাজুক তার দিকে। লাজুকের তীক্ষ্ণ চাহনি আরও অসহায় করে তুলেছে টায়রাকে। কেমন লজ্জা লজ্জা লাগছে, সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। লাজুকের সামনে এমন দাঁড়িয়ে থাকতেও যেন তার কষ্ট হচ্ছে, পা দুটো ভেঙে আসতে চাইছে। লাজুকের মুখে হঠাৎ এমন কথা শুনে কি বলবে ভেবে পেল না টায়রা। সে এমনভাবে লাজুকের দিকে তাকালো যেন এরকম কোনো বাক্য এর আগে সে শোনেইনি। অতি সাধারণ কথাটাও ঠিক বোধগম্য করতে পারলো না বলে মনে হচ্ছে। তবে লাজুক টায়রার উত্তরের অপেক্ষায় না থেকে নিজেই টায়রার হাত ধরে হাঁটা ধরল সামনের দিকে। কিছুটা দূরে দেখা যাচ্ছে একটা আইসক্রিম স্টল। পিটপিট করে আলো জ্বলছে সেখানে, কিন্তু টায়রার দৃষ্টি সেদিকে নেই। সে তাকিয়ে আছে লাজুকের হাতের মাঝে থাকা তার হাতের দিকে। কত সংকোচহীনভাবে তার হাত ধরে হাঁটছে লাজুক। এমন নয় যে আজই প্রথমবার লাজুক তার হাত ধরেছে, এর আগে অসংখ্যবার লাজুক তার হাত ধরেছে, তবে আজ কেন জানি আলাদা লাগছে, কিছু বিশেষ রকমের আলাদা। আইসক্রিমওয়ালার থেকে দুটো আইসক্রিম নিয়ে একটা টায়রাকে দিয়ে অন্যটি নিজে নিল লাজুক। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকিয়ে আইসক্রিমে কামড় বসালো। ওদের আইসক্রিম খাওয়া শেষ হতে আইসক্রিমওয়ালাও চলে গেল ওখান থেকে। নির্জন প্রায় রাস্তায় এখন মানুষ বলতে গেলে তারা দুজন। টায়রা মৃদু আওয়াজে বলল, রাত বাড়ছে, মা বাবা চিন্তা করছে, এখন বাড়ি যাওয়া প্রয়োজন। উত্তরের আশায় তাকালো টায়রা লাজুকের দিকে, কিন্তু লাজুক উত্তর না দিয়ে শুধু তাকিয়ে আছে। টায়রা আবারও বলে উঠল, যাবেন না? গাড়িতে ওঠ। লাজুকের অনুমতি পেয়ে ঝটপট গাড়ি থেকে উঠে বসলো টায়রা। লাজুকও এসে গাড়ি স্টার্ট করলো। বাড়ির গেটের সামনে গাড়ি থামাতেই টায়রা এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে বেরিয়ে যেতে নিল। কিন্তু হঠাৎ হাতে টান পড়াতে সেদিকে তাকিয়ে দেখল তার হাত লাজুকের হাতের মাঝে। টায়রা প্রশ্ন চোখে লাজুকের দিকে তাকালো। লাজুক দু হাতে টায়রার মুখটা ধরে নিজের দিকে টেনে নিল। অবাক হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে রইল টায়রা। আচ্ছা, আমি যে তোকে কোনো ছেলের সঙ্গে মিশতে দিই না, হঠাৎ সবার মাঝখান থেকে যেখানে খুশি সেখানে নিয়ে যাই। এই যে তোর সব বিষয়ে সিদ্ধান্ত আমি নিই, তোর কখনো মনে প্রশ্ন জাগে না যে আমি কেন এমন কাজ করি? তোর জানতে ইচ্ছে করে না? টায়রার চেহারার ভাবভঙ্গি দেখে বিশেষ কিছু বোঝা গেল না। হয়তো সে লাজুকের হঠাৎ করে এমন প্রশ্নের মানে বুঝতে পারেনি। লাজুক ওর দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল, তারপর বলল, এই সব কিছু জানার আগ্রহ থাকা উচিত। টায়রা এখনো গোল গোল চোখে তাকিয়ে লাজুকের দিকে। আবারও হাসলো লাজুক। টায়রার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দূরে সরে গেল ওর থেকে। ভেতরে যা। টায়রা চুপচাপ মাথা নাড়িয়ে গাড়ি থেকে বেরিয়ে
বাড়ির ভেতরে ঢুকে গেল। আজ কেমন জানি নিজেকে পাগল পাগল লাগছে তার। সব কিছু অদ্ভুত, অন্যরকম অদ্ভুত। টিকলির গায়ে হলুদে ঠিক দুদিন আগে বাড়িতে ইয়াসিরের বাবা তাসিমের বাবা মাকে নিয়ে হাজির হলো। তাদের দেখে সবাই অবাক হলেও তাকে প্রকাশ করল না, বরং সকলে আপ্যায়নে ব্যস্ত হয়ে গেল। ইয়াসিরের বাবার সাথে তাসিমের মা বাবাকে দেখে আহানের মনের মধ্যে কেমন খচখচ করছে, আর তাদের কথাবার্তার ধরন যথেষ্ট চিন্তায় ফেলছে আহানকে। কথাবার্তার এক পর্যায়ে তাসিমের মা বলে উঠলেন, ভাই, আপনার ছোট মেয়েটাকে একটু ডাকবেন, ওর সাথে একটু কথা বলতাম। আহান একটু হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি ডাকছি। শেফালিকে ইশারা করে বলল, টায়রাকে একটু পাঠাও তো। শেফালি মাথা নাড়িয়ে টায়রাকে ডাকতে চলে গেল। কিছুক্ষণের মধ্যে টায়রা চলে এলো সেখানে। সবাইকে সালাম দিয়ে আহানের পাশে গিয়ে দাঁড়াতেই তাসিমের মা তাকে টেনে নিজের পাশে বসালো। মাশাল্লাহ ভাই, আপনার মেয়ে তো ভারী মিষ্টি দেখতে। মৃদু হাসলো আহান। তাসিমের মা আবার বলল, কোন ক্লাসে পড়ো মামনি তুমি? এসএসসি পরীক্ষা দিয়েছি কিছুদিন আগে। বাবা বড় হয়ে যাচ্ছ। মাথা নাড়িয়ে একটু হাসলো টায়রা। সে বুঝতে পারছে না কিছুই, তার ছোট মাথায় ঢুকলোই না এসব প্যাচ খোঁজ। আহান আর সহ্য করতে না পেরে বলল, টায়রা তুমি ভেতরে যাও। টায়রা চুপচাপ উঠে চলে গেল ওখান থেকে। তাসিমের মা গলা খাকারে দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করে নিল। সে ইনিয়ে বিনিয়ে বলতে শুরু করল, আমার ছেলে তাসিমকে তো দেখেছেন আপনি, ইঞ্জিনিয়ারিং পড়ছে। মাথা নাড়ালো আহান। সে দম ধরে বসে রইল এরপর তাসিমের মা কি বলবে সেটা আন্দাজ করে। ছেলে আমার খুবই শান্তশিষ্ট, একটু লাজুকও বটে। আসলে আপনার ছোট মেয়েটাকে দেখে তার ভীষণ ভালো লেগে গেছে। আমি তো মা, ছেলের মনের ভাব বুঝি, তাই বড় মুখ করে চলে এসেছি আপনার কাছে আপনার মেয়েটাকে চাইতে। আহা নড়ে চড়ে বসলো, তার ভীষণ অস্বস্তি হচ্ছে এখন। এই নতুন হয়ে ওঠা আত্মীয়ের সামনে মুখের উপর কিছু বলাও দেয়, এরকম একটা সেন্সিটিভ বিষয়ে কথা বলতে তার গলা কাঁপছে। সে বেশ শান্ত কণ্ঠে বলে উঠল, দেখুন আমি মেয়ের বাবা, তাই আমার অনেক বাধ্যবাধকতা আছে। তারপরও বড় মেয়েও আপনাদের পরিবারের বউ হতে যাচ্ছে, তাই হয়তো এখানে আমার হুটহাট করে কিছু বলাও চলে না। কিন্তু আমার মেয়েটা এখনও অনেক ছোট, এসবের বয়স এখনও হয়নি ওর। তাসিমের বাবা বিনয়ের সাথে বলে উঠল, আমি বুঝতে পাচ্ছি আপনি কি বলছেন, আমার ছেলেরও তেমন বয়স না, আর এক্ষুনি বিয়ে দিতে হবে না। এখন শুধু রেজিস্ট্রি হয়ে থাক না হয়, আমাদের ছেলেও কিছুদিনের মধ্যে উঁচু ডিগ্রির জন্যে দেশের বাইরে যাবে, তারপর দেশে ফিরে নিজে সেটেল হতে হতে টায়রারও বিয়ের বয়স হয়ে যাবে। আর আমার ছেলেও অপেক্ষা করবে টায়রার প্রান্ত বয়স হওয়া পর্যন্ত, চিন্তা করবেন না আপনি। কি বলবে ভেবে পেল না আহান, তাও ঘুরিয়ে পেঁচিয়ে বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু এসব বিষয়ে তো এত হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া যায় না, মেয়েরও একটা মতামতের প্রয়োজন আছে, চিন্তা ভাবনারও একটা ব্যাপার আছে। আহানের কথা শুনে তাসিমের মা ইয়াসিরের বাবাকে কিছু বলতে ইশারা করল। সে মাথা নাড়িয়ে বলতে লাগলো, আহান ভাই আপনার কথা যথার্থ, তবে আমার ছেলেও কিন্তু খারাপ না, এক বাপের এক ছেলে, ভালো পড়াশোনা করেছে বিদেশ থেকে, ফিল্ডে তার ভবিষ্যতেও উজ্জ্বল, তাছাড়া তার বাবারও টাকা পয়সা কিছু কম নেই। ছেলের আপনার মেয়েকে খুবই পছন্দ হয়েছে, তাই আমরা এসেছি। টাকা পয়সার কথা নয় এখানে, আমি চিনি তাসিমকে, যথেষ্ট ভালো ছেলে, আমার পছন্দ ওকে, কিন্তু এই বিষয়ে এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারছি না আমি, আর আমার ছোট মেয়ের জীবনের প্রশ্ন, আমাকে ভাবতে হবে আরও। আহানের মা এমন কথায় ঠিক সন্তুষ্ট হলো না। তাসিমের মা সে একটু কঠিন স্বরেই বলল, তা তো অবশ্যই, ভাবুন আপনি, ভেবে চিনতে সিদ্ধান্ত নিন, আমার ছেলে কিন্তু লাখে একটা, এরকম ছেলে সহজে পাবেন না মেয়ের জন্য। আপনার বড় মেয়েকেও কিন্তু আমাদের পরিবারেই পাঠাতে যাচ্ছেন, তাই একটু ভেবে দেখবেন ভালোভাবে, যাতে দু মেয়েই সুখে থাকতে পারে, এই ব্যবস্থাই করবেন আশা করি। আহান চুপ করে রইল। তারা উঠে দাঁড়িয়ে বলল, আজ তাহলে আমরা আসি, আপনার সিদ্ধান্ত অপেক্ষায় রইলাম। জি। তারা চলে যেতেই আহান চিন্তিত মুখে বসে রইল সোফা। তার ঠিক কি করা উচিত বুঝতে পারছে না। আমার সাথে এ ব্যাপারে কোনো রকম আলোচনা করে এভাবে তোমাদের টিকলিদের বাড়ি যাওয়া উচিত হয়নি বাবা,
আর তাছাড়া তুমি সেখানে গেলে কিভাবে? তুমি কি বুঝতে পারছো না তোমার বাড়িতে যাওয়া মানে তাদের উপর একটা চাপ সৃষ্টি করা? আর তো আমার গায়ে হলুদের দুদিন আগে এরকম একটা সময় তোমাদের কি ও বাড়িতে ওই আলাপ নিয়ে যাওয়া আদৌ ঠিক হয়েছে? ইয়াসিরের রাগান্বিত স্বরে তার বাবা কিছুটা নিয়ে গেল। সে ছেলেকে বোঝানোর মতো করে বলল, আসলে তো খালা হঠাৎ করে এসেছে, এমনভাবে বলল যে না করতে পারেনি। খালা বলল মানে? সে বললি তোমায় যেতে হবে, যাওয়ার আগে তো আমায় এই বিষয়টা জানানো উচিত ছিল তোমাদের। আহ, তুমি রেগে যাচ্ছিস কেন? হ্যাঁ, এটা তো সাধারণ একটা ব্যাপার, এখানে তো রাগ করার কি আছে? তুমি বুঝবে না বাবা, আর না আমি পারবো কিছু বোঝাতে তোমাকে। এটা খুবই সেন্সিটিভ বিষয়, মোটেও সাধারণ নয়। তোমরা যে কত বড় ব্লান্ডার করে ফেলেছো জানো না। আরে এটা কি এমন ব্যাপার? তাসিম ছেলে হিসেবে তো খারাপ নাই, যথেষ্ট ভালো পরিবারের, শিক্ষিত, ভদ্র একটা ছেলে। তবে সমস্যা কি? ইয়াসির অসহায় কণ্ঠে বলল, আমি জানি বাবা, তাসিম পাত্র হিসাবে যথার্থ, কিন্তু সে টায়রার জন্য পারফেক্ট নয়। আমি তোমাদের বোঝাতে পারবো না বাবা। ইয়াসির অস্থির হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ভীষণ চিন্তা হচ্ছে তার, এসব লাজুকের কানে গেলে না জানি সে কি করে বসে। তাসিমদের বাড়ি থেকে প্রস্তাব আসার কথা ইতিমধ্যে বাড়ির সবার কানেই পৌঁছেছে। তা নিয়ে সবার মুখে টেনশনের ছাপ। টিকলির গায়ে হলুদের আগের রাতে তার শ্বশুর বাড়ি থেকে এমন প্রস্তাব মোটেও কাম্য নয়, আর পাঁচটা সাধারণ প্রস্তাবের মতো না এটা। এখানে টিকলির ভবিষ্যৎ জড়িত, টায়রার দিক ভাবতে গেলে টিকলির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। এসব শোনার পর থেকে রুমের মধ্যে থম মেরে বসে আছে টায়রা। প্রচণ্ড খারাপ লাগছে তার, সাথে কান্নাও পাচ্ছে। তার জীবনটা হঠাৎ করে অনিশ্চিত হয়ে পড়েছে। ও জানে না কাল সূর্য উদয়ের পর ওর জীবন ঠিক কোন দিকে মোড় নেবে। বর্ষার কোলে মাথা দিয়ে চুপ করে শুয়ে আছে টায়রা, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বর্ষা। তাদের পাশে টিকলি, রিম্পি, রিমি, তিতলিও বসে। সবার মুখ অন্ধকার, তারা চিন্তিত। টায়রা লাজুকের ব্যাপারটা বাকিদের জানা থাকলেও আহান বা শাহেদ কারোর কাছে পরিষ্কার না, তাই তারা কি সিদ্ধান্ত নিয়ে বসে ভাবাচ্ছে সবাইকে। কিন্তু বর্ষা চিন্তিত এ খবর পাওয়ার পর তার ভাই কি স্টেপ নেবে সেই ভেবে। এ খবর শোনার পর সে যে ঠান্ডা মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না তা বর্ষার ভালো করে জানা আছে। নির্ঘাত কোনো অঘটন ঘটাবে লাজুক। তাসিমের বাবা মাকে ডেকে পাঠানো হয়েছে টায়রাদের বাড়িতে। সব দিক বিবেচনা করে আহান সিদ্ধান্ত নিয়েছে, ঝামেলা না করে তাসিমদের থেকে আসা প্রস্তাব হওয়াটাই ভালো, নয়তো বিয়ের পর টিকলির শ্বশুর বাড়িতে অশান্তি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। যেহেতু ছেলে ভালো, পরিবার ভালো, আর টায়রাকেও এখন তারা তুলে নিচ্ছে না, তবে আর কোনো সমস্যাই রইল না। তাসিমের সেটেল হতে হতেও কয়েক বছর সময় পাওয়া যাবে, আর ততদিনে টায়রার বিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বয়স হয়ে যাবে। সব দিক ভেবেই আহান এই প্রস্তাবে রাজি হওয়ার কথা ভাবছে। আহানের এমন ইতিবাচক মনোভাব দেখে কাঁদতে কাঁদতে টায়রা আদমরা প্রায়। সবাই তাকে সান্ত্বনা দিয়েও লাভ হচ্ছে না। দরজায় খিল তুলে দিয়ে সে রুমের মধ্যে মরার মতো পড়ে আছে। এত চাপ তার শরীরে নিতে পারছে না, মন খারাপ, মন শরীর দুটোই নিতে পড়েছে। মেয়ের এমন করুণ অবস্থা দেখেও যথেষ্ট চিন্তায় আহান। হসপিটালের বারান্দায় চুপ করে বসে আছে টায়রা। তার সাথে বর্ষা, টিকলি আর তিতলিরা সহ পরিবারের বড়রাও উপস্থিত। টায়রা তার থেকে কিছুটা দূরে বসে থাকা তাসিমের মায়ের দিকে তাকালো। হসপিটালে আসার পর থেকে দেখছে তাকে একইভাবে আজাহারি করে কাঁদতে। আসলে আজ সকালে তাসিমের বাবা মাদের টায়রাদের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ ইয়াসির ফোন করে জানালো আজ তারা আসতে পারবে না। তাসিমকে নাকি তিন চারজন ছেলে মিলে রাম ধোলাই দিয়ে হসপিটালে অ্যাডমিট করে রেখে গেছে, তার অবস্থা খারাপ। এ খবর শুনে সবাই হসপিটালে এলো তাসিমকে দেখতে। হাত পায়ে মাথায় গায়ে সর্বত্র ব্যান্ডেজে ভরপুর। তাসিমকে দেখে প্রথম টায়রার বেশ মায়া হলো। আহারে, বেচারা কি করুণ অবস্থাটাই না করেছে, দু চার মাসের মধ্যে হসপিটালের বিছানা ছাড়তে পারবে না। হঠাৎ করে এসব কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না। কে বা কারা এই কাজ করেছে, কেন করেছে কেউ জানে না। আবার তার উপর মেরে ধরে নিজেরাই হসপিটালে অ্যাডমিট করে রেখে গেছে, আছো। সবার মুখে থমথমে, কিন্তু এমন শোকাহত পরিবেশেও তিতলি, রিম্পি, রিমির মধ্যে কোনো দুঃখের ছায়া দেখতে পেল না টায়রা। বরং তাসিমকে দেখার পর থেকে তারা তিনজন একটু একটু করে কিটকিটিয়ে হেসে উঠছে আর মুখ চেপে ধরে নিজেদের হাসি থামানোর চেষ্টা করছে। তাদের এমন ভাব যে তাসিমের এমন অবস্থা দেখে ঈদের থেকেও বেশি খুশি তারা।
তায়রা দীর্ঘশ্বাস ফেলে নজর সরিয়ে নিল ওদের থেকে। এগুলোকে এক একটা মেন্টাল রোগী মনে হচ্ছে তার। কিছুক্ষণ বাদে দেখা মিলল লাজুকের হসপিটালে। তাদের সাথে হাজির সাদমান, সৌমিক আর উমি। আজ দু তিন দিন পরে দেখা তায়রার সাথে লাজুকের সাথে। এই দু তিন দিন এই লোক কোথায় গায়েব হয়েছিল কে জানে। লাজুকের সাথে তায়রার চোখাচোখি হতেই দেখতে পেল লাজুক কঠোর রক্তিম চাহনিতে তার দিকে তাকিয়ে। লাজুকের ভাবে মনে হচ্ছে পারলে তায়রাকে সে এখন চিবিয়ে খায়। ভয়ে তায়রা মাথা নিচু করে নিল। হঠাৎ সে তায়রার সামনে এসে দাঁড়িয়ে বলল, এখানে কোনো কাজ নেই তোর, চল আমার সঙ্গে। কারোর মন্তব্য শোনার আগেই লাজুক তায়রাকে সবার সামনে থেকে নিয়ে চলে গেল। অসহায় তায়রা কোনো প্রতিবাদই করতে পারল না। দশায় জ্বর পড়তেই ফুপিয়ে কেঁদে উঠল তায়রা। লাজুকের বন্ধুরা আর সামনে হুজুর মতন লোকটা অবাক চোখে তাকিয়ে। তায়রা ব্যথায় না যতটা কাঁদছে তার থেকেও বেশি কাঁদছে লজ্জায়। হঠাৎ লাজুকের ধমকে ভয় চুপসে গেল তায়রা। লাজুক তিন আঙ্গুল দিয়ে শক্ত করে তায়রার গাল চেপে ধরে মুখটা উঁচু করে ধরল। নাচতে নাচতে তাসিমকে বিয়ে করতে যাচ্ছিলি তাই না? এত পছন্দ হয়ে গেল, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন তুই? জবাব দিল না তায়রা। জবাব দেওয়ার মতন অবস্থাও নেই। এমনিতেই দুদিন থেকে কাঁদতে কাঁদতে অবস্থা নাজেহাল, এখন আবার লাজুকের অত্যাচারে কাহিল সে। লাজুক দাঁত চেপে বলল, খুব শখ না তোর বিয়ে করে? এই শখটা আজ আমি তোর পূরণ করে দিচ্ছি। তবে টায়রাকে ছেড়ে দিয়ে বলল, চুপচাপ সাইন কর ওখানে। টায়রা এবার কাঁদতে কাঁদতে বলল, এমনটা করবেন না, আমি বাড়ি যাব, প্লিজ। টায়রা টুইট দেখুন। লাজুকের তীব্র ধমকে আর কিছু বলতে পারল না তায়রা। নাকের জলে চোখের জলে একাকার অবস্থায় সাইন করল পেপারে। লাজুকদের ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছে তায়রা। পরিবারের সবাই সেখানে উপস্থিত, তবে কারো মুখে কোনো কথা নেই। এমন থমথমে নিস্তব্ধ পরিবেশে শুধু তায়রার ফোপানোর আওয়াজটাই শোনা যাচ্ছে। বর্ষা তাকে জড়িয়ে ধরে বসে, ভয়ে গুটিয়ে আছে তায়রা। না জানি কখন কে বকা শুরু করে। ওদিকে টায়রার এই অবস্থার জন্য যে দায়ী সে নিশ্চিন্তে নিজের রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে। টায়রাকে নিয়ে লাজুক এ বাড়িতে ঢুকে প্রথমেই সাজিদার হাতে তাদের রেজিস্ট্রি পেপারটা ধরিয়ে দিল। সাজিদা হতবাক হয়ে রইল রেজিস্ট্রি পেপারটা দেখে। লাজুক শান্তস্বরে বলল, ছেলের জন্য বউ আনতে চাইছিলে না, এনাও বউ নিয়ে এলাম। এই কথার জবাবে সাজিদাকে কিছু বলতে না দিয়ে সে গটগটিয়ে উপরে চলে গেল। তারপর এত সময় পার হওয়ার পরেও তার কোনো দেখা সাক্ষাৎ নেই, অথচ তায়রা ফেঁসে আছে সবার মাঝে। দীর্ঘ সময়ের নীরবতার পর সাজেদ গলা খাকারি দিয়ে বলে উঠল, বিয়েটা যেহেতু হয়ে গেছে সেহেতু এটা অস্বীকার করার কোনো উপায় নেই, তাই আমার মনে হয় ওদের সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। শাহেদের রায় শুনে এখন আহানও নড়ে চড়ে উঠল। সে টায়রার দিকে এক পলক তাকিয়ে বলল, আমারও দায়ী মনে হয়। আমি ভাবছি বিষয়টাকে ঘোলাটে না করে টিকলির সাথে সাথে টায়রার গায়ে হলুদটাও করে ফেলি, তারপর না হয় একই আয়োজনে দুটো বিয়ে হবে। বর্ষা খুশি হয়ে বলল, এটাই ঠিক হবে, আমরাও না হয় কাল হলুদের আগেই সব আয়োজন কমপ্লিট করে ফেলব। সম্মতি জানালো সবাই, চোখ মুখ কুচকে বসে টায়রা। সবার কথার ধরনে বোঝা যাচ্ছে যে তাদের ধারণা এই বিয়েটা টায়রা নিজের সম্মতিতে করেছে। কিন্তু তারা তো আর সত্যিটা জানে না যে লাজুক তাকে কীভাবে বাধ্য করেছে বিয়েটা করতে, তাহলে এতক্ষণে সবাই হার্ট ফেল করত। রিম্পি বেশ দুঃখী দুঃখী মুখ করে বলল, কোথায় ভাবলাম টিকলি আপুর বিয়েটা দারুণভাবে এনজয় করবো, অথচ বিয়েতে কোনো মজাই করতে পারলাম না এই অসভ্য তাসিমের জন্য। তাও যা ভাবলাম থাক, কোনো ব্যাপার না, ভাইয়ের বিয়েতে এইখানে যা লস হবে তা উসুল করে নিব, সে ঘুরে পালি। আমার সব আশা ভরসায় এক সাগর পানি ঢেলে তুই আর ভাইয়া কাউ কিছু না জানিয়ে নাচতে নাচতে বিয়ে করে এলি, এটা কি ঠিক করেছিস বল? আমাদের সব আনন্দ মাটি করে এটা কি করে করতে পারলি তুই? ভাইয়াকে বিয়ে করতে চাস ভালো কথা, কিছুদিন পরেও তো করতে পারতি, এত তাড়াহুড়োর কি ছিল? রিম্পির কথায় টায়রা ঠাস করে ওর মাথার উপর একটা চড় লাগালো। তারপর রাগে কটমট করে বলল, আমি তোর ভাইকে নাচতে নাচতে বিয়ে করতে গেছি নাকি? সে আমায় তুলে নিয়ে গিয়ে জোর করে ভয় দেখিয়ে বিয়ে করে নিয়েছে, নিজেদের আনন্দ মাটি হয়েছে বলে চেঁচাচ্ছিস, আর এদিকে যে আমার পুরো জীবন বরবাদ হয়ে গেল সেদিকে কোনো খেয়াল নেই,
হারামির তোল, পাছার উপর লাথি দিয়ে সবগুলোকে উগান্ডা পাঠিয়ে দিব। বেয়াত্ত সবগুলো হারামি বাইর হ, আমার রুমের চোখের সামনে থেকে, নয়তো তোদের ওই বজ্জাত ভাইয়ের ওপর সব রাগ আমি তোদের ওপর ঝাড়বো। টায়রার রাগে ফেস দেখে এখানে আর থাকার সাহস কারো হলো না, তাই দ্রুত কেটে পড়লো সব। কাল সন্ধ্যায় টিকলির সাথে সাথে টায়রারও গায়ে হলুদ হবে, সেই কথা ঠিক করে আহান টায়রাকে নিয়ে যেতে চাইল। কিন্তু যাওয়ার পূর্বে বর্ষা বলল, টায়রাকে একবার ভাইয়ের সাথে কথা বলে নিতে দাও, এসেছে পর থেকে ওদের মধ্যে কোনো কথা হয়নি, ওদের হয়তো কিছু বলার থাকতে পারে। টায়রা প্রায় সাথে সাথে বলল, না না আমার কিছুই বলার নেই। তোর না থাকুক, কিন্তু ভাইয়ের তো থাকতে পারে। এরপর আর কিছু বলতে পারলো না টায়রা, বাধ্য হয়ে বর্ষার সাথে যেতে হলো। রাজুকের রুমে ঢুকতেই বুক ফেটে কান্না বের হতে চাইল। এই শীতের মাঝেও হাড় কাঁপানো ঠান্ডা বানিয়ে রেখেছে রুমের ভেতরটা, তার উপর ঘুটঘুটে অন্ধকার। এমন অদ্ভুত রুমে এর থেকেও অদ্ভুত মানুষটার সাথে কালকের পর থেকে থাকতে হবে তাকে, ভাবতেই টায়রার মাথার মধ্যে ভন ভন করছে। বসে এগিয়ে গিয়ে বিছানার পাশের টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে দিল। অন্ধকার কিছুটা কেটে যেতেই চোখ পড়ল টায়রার বিছানায় ঘুমিয়ে থাকা লাজুকের দিকে, কম্বল পেঁচিয়ে উবুত হয়ে আছে। বর্ষা তাকে একবার ডাকাতেই চোখ মেলে তাকালো। বর্ষা মুচকি হেসে বলল, সব ঠিক আছে, সবাই মেনেও নিয়েছে, কাল টিকলির সাথে গায়ে হলুদ হবে, পরশুদিন বিয়ে, মামা তাইরাকে সাথে করে নিয়ে যাবে, এখন তাই নিয়ে এলাম, যদি তোদের কোনো কথা থেকে থাকে। বর্ষার কথায় ব্রু কুচকে তার পেছনে দাঁড়িয়ে থাকা টায়রার দিকে তাকালো লাজুক। তোরা কথা বল, আমি আসছি। বর্ষা রুম থেকে বেরিয়ে গেলে টায়রা অসহায় চোখে তাকিয়ে রইল বর্ষার যাওয়ার দিকে। তৎক্ষণাৎ লাজুকের আওয়াজ পেতেই ফিরে তাকালো সেদিকে। ওদিকে দেখছিস, তোর স্বামী এদিকে। টায়রা লাজুকের দিকে তাকাতেই পর মুহূর্তে চোখ নামিয়ে নিল। উদম গায়ে লাজুক বিছানা থেকে উঠেছে। এই লোকের কি লজ্জা শরম নেই, যখন তখন উদম গায়ে ঘুরে বেড়ায়। টায়রা মিনমিনিয়ে স্বরে বলল, আমি যাই, সবাই অপেক্ষা করছে। টায়রা সামনে এগোতে নিলে বাধা সাধল লাজুক। যাই মানে, স্বামীর সেবা করা তো এখন বাকি আছে, তাই না? অবাক চোখে তাকালো টায়রা, লাজুকের ঠোঁটে বাঁকা হাসি। রাগ লাগলো টায়রার, সে বলে ফেলল, কিসের স্বামী সেবা, আপনি জোর করে বিয়ে করেছেন আমায়। তো কি হয়েছে, তবুও তুই আমার বউ। লাজুকের কথায় হঠাৎই টায়রার শরীর শিরশিরিয়ে উঠল, আর চোখে তাকালো লাজুকের দিকে। সে এখন লাজুকের বউ। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে টায়রার। লাজুক কয়েক পা টায়রার দিকে এগিয়ে আসতে ঠিক সাথে সাথে দু তিন পা পিছিয়ে গেল টায়রা, কিন্তু লাভ হলো না, তার আগেই লাজুক তাকে ধরে ফেলল। টায়রা অসহায়ভাবে বলল, দয়া করে যেতে দিন আমায়, আমি বাড়ি যাব। টায়রা মিনতি সম্পূর্ণ অগ্রাহ্য করে লাজুক বলল, হিসেব মতো আজ আমাদের বাসরাত, আর তুই আমার থেকে পালিয়ে যেতে চাইছিস। লাজুকের মুখে বাসুরের কথা শুনেই মুখের রং পাল্টে গেল টায়রার। ফ্যাকাশে মুখে ভীত চোখে তাকালো টায়রা লাজুকের দিকে। কিন্তু তবু আমার অপেক্ষা করতে হবে, কিন্তু আমার দ্বারা অপেক্ষা করা সম্ভব না। টায়রা লাজুকের থেকে ছোটার জন্য লাফালাফি করতে লাগলো, কিন্তু লাজুক তাকে না ছেড়ে উল্টো টায়রার কোমর ধরে আরো শক্ত করে নিজের দিকে টেনে নিল। টায়রার পুরো শরীর কাঁপছে, সে চোখ মুখ খিচে বলল, যেতে দিন আমায় প্লিজ। টায়রার কপালের চুলগুলো আলতো করে সরিয়ে দিতেই চোখ কুচকে বন্ধ করে নিল টায়রা। লাজুক এক হাতের সাহায্যে টায়রার গাল আলতোভাবে চেপে ধরে বলল, তা তো হচ্ছে না, এত অপেক্ষা তো পোষাবে না আমার, কিছু তো আমি উসুল করতে চাই এখন, অন্য সবের অপেক্ষা করলেও এর অপেক্ষা করা সম্ভব না। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই টায়রা অনুভব করলো তার ধৈর্যরা অন্য কারো অধিকারে। আকস্মিক ব্যাপারটা সামলে উঠতে না পেরে খামছে ধরল লাজুকের উদম বাহু, হয়তো নৌকো নেমে গেছে, কিন্তু তা বোঝার ক্ষমতায় নেই তার মাঝে। পর মুহূর্তেই বুঝতে পারলো ধীরে ধীরে তার পা জোড়া মাটি থেকে উপরে উঠে যাচ্ছে। লাজুক এক হাতে টায়রার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে উপরে তুলে নিল, অন্য হাত টায়রার গাল থেকে এবার টায়রার চুলের ভেতর থেকে ঘাড়ে চলে গেছে। সেই অবস্থাতেই পাশের দেওয়ালের সাথে চেপে ধরলো তাকে। আস্তে আস্তে লাজুকের চুমু খাওয়া তীব্র হচ্ছে, সেই সাথে তীব্র হচ্ছে টায়রার নাম না জানা সকল অনুভূতি। বন্ধ চোখের কোণে
বেয়ে পানি গড়িয়ে পড়ছে টায়রার। হাত পা ধীরে ধীরে অবশ হয়ে আসছে, শরীরে যেন কোনো শক্তি অবশিষ্ট নেই। ও বাড়ি থেকে আসার পর রাগে দুঃখে আর লজ্জায় সারা দিনে আর রুম থেকে বের হলো না। টায়রা ভেবে নিল এই মুখ আর কাউকে দেখাবে না, অথচ দেখা গেল রাতের খাবারে সময় শেফালির ডাকাডাকিতে সে আর রুমের মধ্যে থাকতে পারলো না। টায়রা ভেবেছিল এই ঘটনার পরেই হয়তো সবাই রেগে থাকবে তার উপর, কিন্তু সবার তার প্রতি পজিটিভ ব্যবহার দেখে রীতিমতো হতবাক সে। টায়রাকে টেনে নিয়ে খাবার টেবিলে বসিয়ে দিয়ে শেফালি নিজের হাতে তাকে খাওয়াতে শুরু করলো। শেফালি টায়রাকে খাইয়ে দিতে দিতে বলল, লাজুককে বিয়ে করতে চাস সে কথাটা আমাদের আগে বললেই হতো, আমরা তো আর না করতাম না। এইভাবে না জানিয়ে হুট করে বিয়ে করার কী প্রয়োজন ছিল? আর করেছিস ভালো কথা, আমরা তো না করিনি বা কোনো কিছু জিজ্ঞাসা তো করিনি। তবে এইভাবে না খেয়ে দিয়ে মুখ ফুলিয়ে রুমের মধ্যে বসেছিলি কেন? সবাই তো সব মেনেই নিয়েছে। শেফালির কথায় লজ্জায় টায়রা থম মেরে রইল। ইস, ছি ছি, সবাই কী সব ভাবছে তার সম্পর্কে। এই সব কিছু হয়েছে লাজুকের জন্য। টায়রা রাগে কষ্টে লাজুকের 14 গুষ্টি উদ্ধার করতে লাগলো। বলছেন বেশরম যমরাজের বাচ্চার জন্য আজ আমার এই নাজেহাল অবস্থা। এখন সবাই ভাবছে আমি তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলাম। আমার ছোট্টকাল থেকে জানিয়ে আসছে এখনও শান্তি হয়নি তার, তাই বিয়ে করে নিয়েছে যাতে বাকি জীবনটা তেজপাতা করতে পারে। অসহ্য অসহ্য সব অসহ্য। হলুদের সাজে সেজে স্টেজে বসে টায়রা টিকলি দুজনে। হলুদের আয়োজন এখনো শুরু হয়নি। অন্ধকার মুখে টিকলির দিকে তাকিয়ে টায়রা কতটা খুশি আজ টিকলি তা তার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। এক একজন ইয়াসিরকে নিয়ে মজা করছে, আর সেই কথায় লজ্জায় টিকলির চোখ দুটো চিকচিক করে উঠছে। হবে নাই বা কেন আনন্দ, যাকে সে চায় তার সাথেই তো বিয়েটা হচ্ছে। আর টায়রা, তার তো আনন্দ হওয়ার কোনো স্কোপই নেই। হ্যাঁ, আনন্দ হতো যদি আজ গায়ে হলুদটা শুধুমাত্র টিকলির হতো, তবে সেও এখন মজা করতে পারত সবার সাথে বাকিদের মতো। এতক্ষণে টিকলিদের সাথে সেজে গুজে নতুন নতুন পোজে হাজারখানিক সেলফি আর ফটো তোলা হয়ে যেত। অথচ আজ তার একমাত্র বোনের গায়ে হলুদ এবং তার গায়ে হলুদ, নিজের বোনের সব থেকে স্পেশাল মোমেন্টের মধ্যে একটা দিন আজ। আর আজকের দিনে সে আনন্দ করতে পারছে না। কিভাবে করবে আনন্দ যেখানে সে জানে আজ বাদে কাল তাকে একজন জলজন্ত যমরাজের ঘরে তুলে দেওয়া হবে, যে কিনা তার জীবনটা তেনাতানা করে দেওয়ার জন্য তৈরি। আজ সে ব্যক্তির নামেরই হলুদ লাগানো হবে তাকে। এত কিছুর পরও যে টায়রা শক্ত মনে সুস্থভাবে বসে থাকতে পারছে সেটাই তো অনেক। অন্য কেউ হলে নির্ঘাত হার্ট ফেল করে মরে যেত। কান্না পাচ্ছে টায়রার ভীষণ, এখন হাত পা ছড়িয়ে কিছুক্ষণ কাঁদতে পারলে বোধ হয় শান্তি পেত। কিছুক্ষণ বাদে দেখা গেল কালো শার্ট কালো প্যান্টে পার্ট শার্ট নিয়ে হাজির হয়েছে লাজুক, তার সাথে অবশ্য ইয়াসির আর বাকি বন্ধুরাও আছে। টায়রা আর চোখে তাকালো, ইয়াসির কি সুন্দর পাঞ্জাবি পরে এসেছে। বর্ষার থেকে শুনেছে ইয়াসিরের গায়ে হলুদও নাকি করা হয়েছে তাদের বাড়িতে, অথচ লাজুক সে নাকি এসব হলুদ টলুদ লাগানোতে সাফ মানা করে দিয়েছে। আর দেখো এসেছে নিজের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান, কোথায় সুন্দর করে একটা পাঞ্জাবি পরে বেশ বর্বর ভাবসাব নিয়ে আসবে তা না, শোক দিবসের পোশাক পরে এসেছে অসামাজিক একটা। লাজুকরা আসতেই সবার মধ্যে একটা রই রই ভাব চলে এলো, এবং খুবই যত্নের সাথে জামাই আদরে তাদের বসানো হলো টায়রাদের থেকে কিছুটা দূরে সামনে। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল তাদের। লাজুক একদম স্ট্রেট টায়রার দিকে তাকিয়ে আশেপাশে কে কি বলল বা ভাবলো এই বান্দার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। গাল একদম গরম হয়ে উঠেছে টায়রার লাজুকের চাহনিতে। এমনিতে সে লাজুকের দৃষ্টি নিতে পারে না, তার উপর কালকের ঘটনার পর লাজুকের সামনে থাকাটাই দায় হয়ে ঠেকেছে। টায়রা পারলে বিড়াল ছানার মতো তার এই সাজ পোশাকের মধ্যে গুটিয়ে শুটিয়ে লুকিয়ে পড়ত। দেখা গেল পুরো হলুদের অনুষ্ঠানে টায়রা আর মাথা তুলেই তাকাতে পারলো না, অথচ লাজুক সেভাবেই তাকিয়ে রইল তার দিকে, যার জন্য সবার কাছে লজ্জায় পড়তে হলো টায়রাকে। একসাথে দুই মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে হচ্ছে। এক মেয়ের বিদায়ের কষ্ট হয়তো সহ্য করা যেত, কিন্তু দুই মেয়েকে একসাথে বিদায় করে দিয়ে কি করে খালি ঘরে থাকবে সেই সুখে কাতর শেফালি।
টিকলি টায়রা দুজনকে জড়িয়ে ধরে বসে আছে শেফালি। মায়ের এমন করুণ অবস্থা দেখে কেঁদে টিকলির চোখ মুখ ফুলে লাল। টায়রা যথাসম্ভব চেষ্টা করছে না কাদার, নিজেকে শক্ত রাখার, কিন্তু টিকলি শেফালিকে দেখে তার সব মনোবল পানি হয়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ জোর করে চোখের পানি আটকে রাখায় চোখ দুটো রক্ত লাল হয়ে উঠেছে টায়রার। রুমের মধ্যে আহান এলো মেয়েদের নিয়ে যাওয়ার জন্য। বরযাত্রীরা অপেক্ষা করছে কোনে বউদের জন্য। বাকি কাজ শেষ করে কিছুক্ষণ বাদে বিদায় নেবেন তারা। আহানের টায়রার দিকে চোখ পড়তে বুকের মধ্যে হু হু করে উঠল। বধূ বেশে তার পিচ্চি মেয়েটা বসে, কি না অপূর্ব লাগছে দেখতে। ছোটবেলায় গল্প কাহিনীর লাল টুকটুকে বউ বুঝি এরকমই দেখতে হয়। আহান নীরবে গিয়ে টায়রার পাশে বসল। মাথা নিচু করে আছে টায়রা। মাথায় আহানের মমতাময় স্পর্শ পেতেই হাতের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল টায়রা। মেয়ের কান্নার শব্দে বুক কেঁপে উঠছে আহানের। দুই মেয়েকে বিদায় দিতে হবে আজ তাকে, কিন্তু তার টায়রার জন্য কলিজা ছিঁড়ে যাচ্ছে। তার ছোট মেয়েটা যে একটু চাপা স্বভাবের, কখনোই সে তার দুঃখ নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা কারোর সামনে প্রকাশ করতে পারে না। আহানকে তো সর্বদা সবটা নিজের থেকে বুঝে নিতে হয়েছে। মেয়ের কখন কি লাগবে, কি তার মনের অবস্থা, পরের ঘরে কি আর কেউ থাকবে যে তার মতো তার মেয়ের মনের খেয়াল রাখবে। টিকলি টায়রা দুজনকে নিয়ে গেল বরযাত্রীদের মাঝে। স্টেজে লাজুক আর ইয়াসিরের মাঝে বসিয়ে দেওয়া হলো তাদের। কিছু রীতিনীতি আর ফটোশ্যুটের পর বিদায়ের আয়োজন শুরু হলো। গাড়িতে ওঠার সময় টিকলি পুরো দমে ভেঙে পড়ল। একদিকে আপনজনদের ফেলে রেখে চলে যেতে হচ্ছে নিজের, অন্যদিকে কলিজার ছোট বোনটাকেও বিদায় দিতে হচ্ছে। টিকলি খুবই নরম মনের মানুষ, তাই এত চাপ সামলানো দায় হয়ে পড়েছে তার। বিদায়ের সময় সে টায়রাকে এমনভাবে জড়িয়ে ধরল যে চার পাঁচজন মিলেও ছাড়ানো গেল না। নীরবে চোখের পানি মুছে নিয়ে টায়রা টিকলিকে শান্ত করে নিজে গিয়ে ইয়াসিরের গাড়িতে বসিয়ে দিল। সুন্দরভাবে গুছিয়ে টিকলির পোশাক গাড়িতে তুলে দিল, মাথার ঘোমটাটা ঠিক করে টেনে দিল, নিচে পড়ে থাকা অংশটাও টিকলির হাতে তুলে দিল। টায়রার কাজ দেখে আর ফুপিয়ে কাঁদছে টিকলি। টায়রা টিকলির কপালে একটা চুমু খেয়ে তার নাকটা টেনে নিয়ে কান্না জড়ানো কণ্ঠে হেসে বলল, দেখ আজ তোর যা করার কথা ছিল তা আমি করলাম। ছোট হয়ে বড় বোনের দায়িত্ব পালন করেছি আজ, আর তুই বাচ্চাদের মতো ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদে কেঁদে নাকের জল চোখের জল ভাসাচ্ছিস। টায়রার কথা শুনে হেসে ফেলল টিকলি। গাড়ির দরজা বন্ধ করে হাত নেড়ে বায় বলে টায়রা নিজে থেকে এসে লাজুকের গাড়িতে বসল। সবাই হতবাক টায়রাকে দেখে। কালকের মেয়ে যে কেউ একটু ধমক দিলেও কেঁদে ভাসাতো, আজ সে কতটা শক্ত হয়েছে। গাড়ি স্টার্ট দিতে আর শক্ত হয়ে বসে থাকতে পারল না টায়রা। জানলা দিয়ে তাকিয়ে ধীরে ধীরে সবাইকে দূরে চলে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ল সে। কখনো বুঝতে পারেনি টায়রা বাবা মা পরিবারকে ছেড়ে যেতে এতটা কষ্ট। আগে যখনই দেখেছি বিদায়ের সময় কোনেদের এমন করে কাঁদতে, তখন ওর মনে হতো এত কাদার কি আছে, চিরদিনের জন্য তো আর চলে যাচ্ছে না, যখন মনে চাইবে তখন তো চলে আসতেই পারবে। কিন্তু আজ বুঝতে পারছে এই বিচ্ছেদের কি কষ্ট। প্রতিটা মেয়েই জানে পরিবার ছেড়ে যেতে কতটা সহ্য শক্তির প্রয়োজন। সব কয়টা মিলে এতক্ষণ টায়রাকে জ্বালিয়ে সবের রুম ছাড়লো। এই জন্য ফ্রেন্ড বা কাজিনদের ভাইকে বিয়ে করতে নেই, তবে জীবন তেজপাতা। তিতলিরা রুম থেকে বের হওয়ার আগে টায়রাকে বারবার খুঁচিয়ে হুঁশিয়ার করে গেছে। কাল সকালে তাদের বাসুদের পুরো ঘটনা বলতে হবে। টায়রাও জানে রাত পোহালে এদের হাত থেকে নিস্তার নেই। কাল যে তার সাথে কী কী হবে আল্লাহ জানে, কিন্তু আপাতত টায়রার এখনের চিন্তা হচ্ছে। চারপাশে তাকিয়ে বুকের ধুকধুকটা আরও বেড়ে যাচ্ছে। যেই রুমটায় এতদিন ধোকাটাও দুঃস্বপ্নের মতো ছিল, আজ সেই রুমেই বউ সেজে বসে আছে। অস্থির অস্থির লাগছে ভীষণ, কী হবে আশঙ্কায় প্রাণ যায় যায় অবস্থা। একবার ভাবল পোশাকটা চেঞ্জ করে ফেলবে, কিন্তু যদি লাজুক এসে বকে সেই ভয়ে আবার চুপ করে বসে রইল। সারাদিনের ক্লান্তিতে চোখ দুটো কেবল বুজে এসেছিল। তৎক্ষণাৎ দরজায় খট করে শব্দ হতেই ঘুমটা কেটে গেল টায়রার। দরজার দিকে তাকিয়ে দেখল লাজুক এসেছে। সে ভ্রু কুচকে তাকিয়ে টায়রার দিকে, এখন এগুলো পড়েছিস কেন, চেঞ্জ করে দাও। লাজুকের কথা শুনে অবাক টায়রা, যার ভয়ে এতক্ষণ
এসব পরে বসেছিল সেই আবার ধমকাচ্ছে চেঞ্জ না করার জন্য, সবই কপাল। তাইরা চুপচাপ উঠে পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। চেঞ্জ করে আসতেই দেখলো লাজুক ইতিমধ্যে চেঞ্জ করে ফেলেছে, সে সোফায় বসে ফোন টিপছে। ইতস্তত করতে লাগলো তাইরা, এখন কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ লাজুক বলল, দাঁড়িয়ে আছিস কেন, যা ঘুমা গিয়ে, এতক্ষণ তো ঝিমাচ্ছিলে একদম। তাইরা বিছানার এক পাশে গিয়ে শুতেই কিছুক্ষণ পরেই লাজুক এসে অপর পাশে শুয়ে পড়ল। চোখ চেপে বন্ধ করে শুয়ে তাইরা, তার ঘুম আসছে না, কেমন কেমন লাগছে এমন ফুলে সাজানো বিছানায় এসে আর লাজুক শুয়ে। ভাবতেই শরীর শিরশির করে উঠছে, পুরো স্টিল হয়ে আছে তাইরা। নিস্তব্ধ ঘরের মধ্যে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, অস্থিরতায় যেন শ্বাসটাও নিতে পারছে না। চোখ বন্ধ করে ঘুমানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে লাগলো তাইরা। রুমের বারান্দায় বসে তাইরা, সকালের আলো এখনো ভালোভাবে ফোটেনি। কটা আর বাজে, হয়তো 5:45 কি 6 হবে। ঠান্ডা ঠান্ডা ভোরের পরিবেশটা একদম মোহনীয় লাগছে। তাইরার ঠিক মনে পড়ছে না এত তাড়াতাড়ি ঠিক শেষবার সে কবে উঠেছিল। কাল সারা রাত নির্ঘুম কাটায় আজ এই মিষ্টি সকালের আনন্দটা উপভোগ করতে পারছে, কিন্তু সাথে বিপত্তিও আছে। কাল সারাদিনের এত ক্লান্তির পর পুরো রাতটা নির্ঘুম কেটেছে তাইরার, তাই শরীরটা একদম ভেঙে আসতে চাইছে। যাই হোক না কেন, সে বাড়ির নতুন বউ, তাই এই অবেলায় তো আর ঘুমাতে পারবে না। আর সাথে তার বজ্জাত কাজিনগুলো তো আছেই, তারা যদি দেখে তাইরা ঘুমিয়ে তবে তো ওকে সবগুলো লজ্জা দিয়েই মেরে ফেলবে। আরও কিছু সময় পার হয়ে যাওয়ার পর দরজায় কারো কড়া নাড়াবার আওয়াজে রুমের মধ্যে গেল তাইরা। বিছানার দিকে তাকাতেই দেখল লাজুক এখনও ঘুমাচ্ছে। তার আরামের ঘুম হারাম করে সে কি মহাশান্তিতে ঘুমাচ্ছে, এটা কি সহ্য করা যায়? কখনো না, কিন্তু না করে উপায় কী। এক বুক কষ্ট নিয়ে তাইরা দরজা খুলল। বর্ষা দাঁড়িয়ে সে তাইরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে শব্দ করে হেসে ফেলল, তারপর বলল, এটা কি পরেছিস তুই? স্কার্ট, কেন কি হয়েছে? বর্ষা হাসতে হাসতে জবাব দিল, তোর না কাল বিয়ে হয়েছে, আজ শ্বশুর বাড়িতে প্রথম দিনে তুই টপস স্কার্ট পরে ঘুরবি। লজ্জা পেয়ে গেল তাইরা, তার তো এসব খেয়ালই ছিল না, আর তাছাড়া পড়বেও বা কি, সে তো শাড়ি টাড়ি পরতে জানে না। আচ্ছা কোনো ব্যাপার না, কাবার্ডে দেখ কিছু শাড়ি রাখা আছে, ওখান থেকে একটা শাড়ি নিয়ে আয় পছন্দ করে, সাথে ব্লাউজ পেটিকোটও আমি পরিয়ে দিব। নি বর্ষার সাথে কথা বলতে বলতে দেখা গেল লাজুকও উঠে গেছে। তাইরা আর চোখে লাজুকের দিকে তাকালো, সেই বিছানায় বসে তাইরার দিকে ব্রু কুচকে তাকিয়ে তাইরা বর্ষার দিকে তাকিয়ে মাথা নাড়ালো। আচ্ছা, বর্ষা টাইরার হাতে একটা ওষুধের পাতা দিয়ে বলল, এটা খেয়ে নে, ভালো লাগবে। তাইরা ওষুধের পাতাটা হাতে নিয়ে বলল, ফেন কিলার কেন খাবো, আমি তো একদম ঠিক আছি। তাইরার জবাবে থমথমে খেয়ে গেল বর্ষা, নিজেকে সামলে বলল, না মানে কালকের এত ঝামেলা তো নিশ্চয়ই মাথা ব্যথা করছে, এটা খেলে ঠিক হয়ে যাবে। তাইরা না বুঝে একটু জোরেই বলে ফেলল, আরে দি, বললাম তো আমি ঠিক আছি, একদম মাথা ব্যথা শরীর ব্যথা কিছুই হচ্ছে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। তাইরার জবাবে কেশে উঠল লাজুক। বর্ষা লাজুকের সামনে প্রচণ্ড বিব্রত হয়ে পড়েছে, তাইরা বোকার মতো এদের দুজনের দিকে তাকাচ্ছে। সে লাজুককে এই প্রথমবার এত বিব্রত হতে দেখছে, তাইরা বুঝলো না সে এমন কি বলল যাতে লাজুকের মতো মানুষও অপ্রস্তুত হয়ে পড়েছে। তাইরা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? লাজুক ভারী আওয়াজে জবাব দিল, কিছু হয়নি দি, আমার জন্য একটা কফি পাঠা। বর্ষা ওষুধের পাতাটা কোনো রকম তাইরার হাতে গুজে দিয়ে দ্রুত রুম ত্যাগ করল। তাইরা অবাক এদের কাণ্ডে, কাবার থেকে শাড়ি বের করে নিতেই হঠাৎই লাজুক তাইরার সামনে এসে দাঁড়ালো। ভোরকে গিয়ে দুপা পেছালো তাইরা, কিন্তু লাভ হলো না। সাথে সাথে লাজুক তাকে টান দিয়ে কাবার্ডের সাথে চেপে ধরল, ভয়ে চোখ মুখ কুচকে ফেললো তাইরা। লাজুকের দিকে তাকাতেই দেখলো সে তার দিকে তাকিয়ে, লজ্জা পেয়ে সরে যেতে নিলে লাজুক টায়রার দুপাশে কাঁধের ওপর থেকে কাবার্ডে হাত রেখে আটকে দিল, ঝুঁকে একদম টায়রার মুখ বরাবর চলে গেল। গাল গরম হয়ে উঠেছে টায়রার, সাথে বুকের ধুকপুকও বাড়ছে, মাথা নিচু করে শুকনো ঢোক গিলল সে। দি ওর সামনে শুকনো বলছিস? অবাক চোখে তাকালো টায়রা। আমি কি বলেছি? দি তোকে পেন্টলে কেন দিয়েছে জানিস না? মাথা নাড়ালো টায়রা।
আমি তো ভেবেছি দি হয়তো মনে করেছে আমার মাথা ব্যথা করছে, তাই। তুই কি বোকা? হ্যাঁ, মাথায় বুদ্ধি নেই কেন? কি হয়েছে? কি হয়েছে আবার জিজ্ঞেস করছিস? দির সামনে তো একদম মা নিচ্ছ সব খেয়ে দিচ্ছিলে। বিস্মিত হয়ে তাকালো টায়রা লাজুকের দিকে। আচ্ছা বল, কাল আমাদের কি ছিল? কি ছিল? আমাদের বিয়ে। হ্যাঁ, আর রাতে? টায়রা মুখ গোমড়া করে জবাব দিল, বাসরাত। কালকে আমাদের বাসরাত হয়েছে? লজ্জা পেয়ে মাথা নাড়ালো টায়রা। তারপর লাজুক বলল, আর পাঁচটা মানুষের মতো যদি কালকে রাতটা কাটতো তবে তোর এই পেইন কিলারের প্রয়োজন পড়তো। লাজুকের কথা শুনতেই ছট করে মাথা তুলে তাকালো টায়রা। টায়রার মুখের দিকে তাকিয়ে লাজুক ঠোঁট কামড়ে মৃদু হাসছে। টায়রার পুরো মুখ লাল হয়ে গেছে লজ্জায়। ছি ছি, বর্ষা এসব মিন করে পেইন কিলার দিয়েছে? আর টায়রা বুঝতেই পারেনি, লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে এখন। তার উপর লাজুকের মুখে এমন কথা শুনে এখন তো চোখ তুলে তাকানো অসম্ভব হয়ে গেছে টায়রার। বর্ষার থেকে শাড়ি পরে নতুন বউয়ের মতো তৈরি হয়ে নিচে গেল টায়রা। তাকে দেখতে পেয়েই তিতলি, রিম্পি, রিমি দৌড়ে এসে টায়রাকে টেনে নিয়ে সোফায় বসালো। তিতলি বেশ এক্সাইটেড হয়ে বলল, টায়রা মুখ ফুলিয়ে তাকিয়ে ওদের দিকে। রিম্পি বলল, আমার করে তাকাস না তো, তাড়াতাড়ি পর, তোর বাসরের গল্প শুনবো বলে রাতে ঘুমোতে পারিনি। টায়রা রিম্পির গায়ে একটা চড় মেরে বলল, ব্যাপক লজ্জা করে না বড় ভাইয়ের বাসরের কাহিনী শুনতে চাইতে? না করে না, আর লজ্জা কেন করবে? জেনে রাখা তো ভালো, ফিউচারে এসব অভিজ্ঞতা কাজে দেবে। ছি, যত সব বাজে কথা। রিমি টিপ্পনি কেটে বলল, টায়রা হতভম্ব হয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, একটুও লজ্জা নেই তোদের? এসব কথা বলছিস কোন মুখে? যা গঙ্গা জল দিয়ে স্নান করে আয়। রিম্পি অধৈর্য গলায় বলল, দেখ টায়রা, এসব কথা না বলে আসল কথা বল। আচ্ছা যা, তোকে মাফ করে দিলাম, সব কিছু বলতে হবে না, শুধু ইন্ট্রো বল আর সাথে একটু এক্সপ্লেইন কর, তাতেই হবে। টায়রা রাগি গলায় বলল, আমি কিন্তু ফুপির কাছে বিচার দিব। আচ্ছা বোন আমার, এইটুকু তো বল, ভাইয়া সর্বপ্রথম তোকে কি বলেছে? টায়রা তাকাতেই, প্লিজ, টায়রা একটা শ্বাস ফেলে বলল, প্রথমে রুমে ঢুকতেই বলেছে, এখনো এগুলো কেন পড়ে আছিস? চেঞ্জ করে আয় তাড়াতাড়ি। তিতলি এক্সাইটেড হয়ে বলল, ও মাই গড, এত ফাস্ট রুমে ঢুকতেই। ফালতু কথা বন্ধ কর, আগে পুরোটা শোন জঙ্গলি। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর চেঞ্জ করে আসতে বললো, দাঁড়িয়ে কেন আছিস, যা গিয়ে ঘুমা, এতক্ষণ তো ঝিমাচ্ছিলে। তারার কথা শুনেই সবাই একসাথে বলে উঠল, হোয়াট, ইম্পসিবল, ভাই এমনটা বলতেই পারে না। তবে কি আমি মিথ্যে বলছি? অবিশ্বাস্য কিছুই না বলতেই পারিস। দেখ, তোদের বিয়েটা তো আর অ্যারেঞ্জ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ হলে না বিশ্বাস করা যেত, কিন্তু যেখানে তোরা কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেছিস, দ্যাটস মিন নিশ্চয়ই কিছু আছে তোদের মধ্যে, আর যদি কিছু নাই থেকে থাকে তবে তো এমনটা হওয়ার কথা না। তারা কটমট করে বলল, তোদের সব উটকো প্যাচাল বন্ধ কর, নয়তো লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিব। টায়রার কথা কেউ গায়ে মাখল না, উল্টো আবার প্রশ্ন করলো, আচ্ছা ভাইয়া তোকে ঘুমোতে বলার পর তুই কি করলি? কি করব, ঘুমিয়ে পড়েছি। ওদের রিয়াকশন দেখে মনে হলো কেউই টায়রার কথা ঠিক বিশ্বাস করেনি। হঠাৎ সবাই একসাথে উঠে দাঁড়িয়ে টায়রার ঘাট থেকে চুল সরিয়ে আঁচল সরিয়ে চেক করতে লাগলো কোনো লাফ বাইট আছে কি না। টায়রা এত বাধা দেওয়াতে আটকাতে পারল না টায়রা হতভম্ব এদের কাজে, তাকে টেনে হিঁচড়ে একদম বেহাল দশা বানিয়ে ফেলেছে। টায়রা ওদের বকতে বকতে আবার নিচের শাড়ি চুল ঠিক করতে লাগলো। হঠাৎ টায়রার পাশে কেউ ধপ করে এসে বসতে চমকে গিয়ে পাশে তাকালো টায়রা। লাজুক বসে তার দিকেই তাকিয়ে সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে একদম স্ট্রেট হয়ে বসলো। লজ্জা লাগতে শুরু করেছে তার, এই লোকের চাহনি মারাত্মক, একদম কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো। সন্ধ্যার পরে টিকলির রিসেপশনে যেতে হবে, তাই রেডি হয়ে নিল টায়রা। শেষবারের মতো একবার নিজেকে দেখে নিল। আজ সে শাড়ি পরেছে, একদম বিবাহিতা লাগছে, যেমন নতুন বউ, ভেবে হাসলো টায়রা। সে তো এখন নতুন বউই,
নাকে নাক ফুল, কানে সোনার ঝুমকো, গলায় সোনার হার, আবার হাতেও বেশ মোটা মোটা সোনার বালা পরা। টায়রার পরা প্রতিটি গয়নাই সোনার, পায়ে নূপুর জোড়াও। একটু আগে এগুলো বর্ষায় এসে দিয়ে গেল তাকে। বাড়ির নতুন বউকে নাকি সব সময় সোনার গয়না পরতে হয়, এটা নাকি পুরনো ঐতিহ্য, তা জানে টায়রা। তবে আজ তাকে একটু বেশি ভারী ভারী গয়না পরতে দেওয়া হয়েছে, হয়তো টিকলি রিসেপশনে যাওয়া হচ্ছে তাই। কেমন অন্যরকম লাগছে নিজেকে দেখতে, ভালো লাগছে নাকি খারাপ লাগছে বুঝতে পারছে না। আয়নাতে তাকিয়ে থেকেই দেখলো লাজুক রুমে ঢুকেছে। টায়রাকে দেখতেই থমকে দাঁড়ালো, ভ্রু হালকা কুচকে আসে আর চোখে সেই তীব্র চাহনি। লাজুক হেঁটে এসে টায়রার বরাবর পেছনে দাঁড়ালো। আয়নায় তাদের দুজনকে দেখা যাচ্ছে খুব কাছাকাছি। বুকটা ধক করে উঠলো টায়রার, মাথা নিচু করে জড়সড় হয়ে দাঁড়িয়ে লাজুকের আওয়াজ, কি সমস্যা? আমায় কেমন অদ্ভুত দেখতে লাগছে। ওই ঠিকই তো আছে। তায়রা তাকাতেই বউ লাগছে আমার বউ, সত্যি সত্যি তুই যে এখন আমার বউ এটা আমার এখন বিশ্বাসই হচ্ছে না। লজ্জায় চোখ মুখ লাল হয়ে উঠেছে টায়রার, হাসির শব্দ শোনা যাচ্ছে লাজুকে, একদম প্রাণ খোলা হাসি। মুগ্ধ হয়ে তাকিয়ে টায়রা, লাজুকের এরকম হাসি সে কখনো দেখেনি, একদম ঝিম ধরানো হাসি। লাজুক টায়রাকে আলাদা গাড়ি করে আসতে বলে বাকিরা চলে গেল। অসহায় চোখে তাকিয়ে সেদিকে টায়রা, সেও যেতে চেয়েছিল বাকিদের সাথে, কিন্তু লাজুকের তাকানো দেখে দমে গেল। শেষমেশ লাজুকের সাথেই যেতে হলো তাকে। টিকলির শ্বশুর বাড়িতে পৌঁছাতে দেখলো সেখানে ইতিমধ্যে আহার শেফালি উপস্থিত, তারা ওদের আগে চলে এসেছে। টায়রাকে দেখতেই শেফালি দ্রুত এসে জড়িয়ে ধরল, বাচ্চাদের মতো টায়রার গালে কপালে চুমু দিল সে। আহানও এসে টায়রাকে নিজের সাথে জড়িয়ে ধরে রাখলো কতক্ষণ। টিকলি ইয়াসিরের সাথে স্টেজেই বসেছিল, সে টায়রাকে দেখতে পেয়ে একরকম স্টেজ থেকে নেমে এসে জড়িয়ে ধরল টায়রাকে। টিকলির কাণ্ডে হতবম্ব ইয়াসির, টিকলির দৌড়ে যাওয়া দেখে সে ভয় পেয়ে গেছিল। টায়রাকে দেখতে পেয়ে ইয়াসিরও এগিয়ে এলো ওদের দিকে। ইয়াসির হেসে বলল, কি খবর শালিকা সাহেবা, কেমন কাটছে দিনকাল? টায়রা মুখ বাঁকিয়ে বলল, যেমন গ্যাড়াকলে ফাঁসিয়ে দিয়েছেন তারপর কি করে ভালো থাকি, আপনার মতো দুলাভাই যেন শত্রুরও না পড়ে। টায়রার কথা শুনে হা হা করে হেসে উঠল ইয়াসির। টিকলি ভ্রু কুচকে তাকিয়ে ওদের দিকে, এই তোমরা কি বিষয়ে কথা বলছো বলো তো, আমি কি কিছু মিস করে গেছি? টায়রা বিরস গলায় বলল, মিস করছিস মানে অনেক কিছু মিস করেছিস। তোর পর কিভাবে মির্জাফরগিরি করে আমার শান্তি জীবনটা অশান্তিতে ভরিয়ে দিয়েছে তাই মিস করছিস? টায়রা অবাক চোখে তাকি, সে বুঝতে পারছে না কি বলছে টায়রা। ইয়াসির বলল, এখন এই কথা বলছো, কিন্তু পরে আমার শুকরিয়া আদায় করবে। টিকলি অধৈর্য হয়ে বলল, বলবে কি, কি হয়েছে? সেদিন আমায় জোর করে বিয়ে করার জন্য কাজি অফিসে নিয়ে যাওয়া হয়, সেখানে সাক্ষী হিসেবে তোর বড় ছিল, আর এমন তুলে নিয়ে গিয়ে বিয়ে করার প্ল্যানটাও তার ছিল। টিকলি অবিশ্বাস্য চোখে তাকিয়ে ইয়াসিরের দিকে, সে বিস্মিত হয়ে বলল, এই কাণ্ডে তুমি জড়িয়েছিলে আর আমায় কিচ্ছু বলোনি? ইয়াসির হেসে বলল, তোমায় বললে কি তুমি এই প্ল্যানে রাজি হতে, দেখা গেল তখন অন্য গোলমাল বেজে গেল। টিকলি রেগে বলল, আচ্ছা তাই না, তুমি বোঝাতে চাইছো আমি সবখানে গোলমাল বাঁধাই, ঠিক আছে আজ বাড়িতে যাই, আর ফিরছি না এখানে, থেকো তুমি আর একজনকে নিয়ে। আরে বাবা না না, আমি তো মজা করছি, রাগ করছে কেন? টায়রা মুখ টিপে হাসছে ইয়াসির আর টিকলির কাণ্ড দেখে। বেচারা ইয়াসির, আজ তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে টিকলিকে মানাতে। সবার সাথে আলাপ পরিচয় শেষে বর্ষাদের সাথে বসে রইল টায়রা। লাজুক কোথাও একটা গিয়েছে, যাওয়ার আগে টায়রাকে বলে গেছে বাকিদের সাথে থাকতে। কিছুক্ষণ বাদে দেখা গেল তাসিমের মাকে, সে ওদের দিকেই আসছে। তাকে দেখে সবাই একটু থমথমে হয়ে গেল। সে এসে টায়রাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল, তারপর টায়রার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কেমন আছো আম্মু? টায়রা মাথা নাড়িয়ে জবাব দিল, জি ভালো আছি। এরপর সে আহানকে উদ্দেশ্য করে বলল, মেয়েকে বিয়ে দিয়েছেন ভালো কথা, কিন্তু তাই বলে তার থেকে 15-16 বছরের বড় একজনের সাথে, এটা কেমন কথা হলো ভাই? এর থেকে কি আমার ছেলে ভালো ছিল না? আহান নিচু স্বরে বলল, হ্যাঁ টায়রার থেকে লাজুকের বয়সের ব্যবধানটা বেশি,
কিন্তু কি করার, আজকালকার ছেলে মেয়েরা যখন নিজেদের পছন্দ নিজেরা বেছে নেয় তখন তো আমাদের কিছু করার নেই। তাই বলে এমন একটা ব্যাপার আপনারা কিভাবে মেনে নিলেন আমি বুঝতে পারছি না। এখনকার সময়ে এত বেশি ব্যবধানের সম্পর্ক হয় নাকি? আপনার মেয়ে ছোট এখনো, সে হয়তো ভালো মন্দ বোঝে না, কিন্তু আপনারাও কি কিছু করতে পারলেন না? কাসিমের মায়ের এমন খোঁচামারা কথার জবাবে আহান কিছুই বলতে পারল না। হঠাৎ ইয়াসির এসে বলল, টায়রা তাদের মেয়ে, তাদের মেয়ের ভালো মন্দ তাদেরকেই বুঝতে দাও, তুমি শুধু শুধু নিজের পেশা বাড়াচ্ছ কেন? এটা কি ধরনের কথা ইয়াসির, আমি তো ভুল কিছু বলিনি? টায়রার সাথে লাজুকের বয়স কি যায় তুমিই বলো। সব কিছু তো আর বয়স দিয়ে বিবেচনা করা যায় না, তুমি লাজুকের বয়সটা দেখতে পারছো, আর আমি দেখছি টায়রার প্রতি লাজুকের অপরিসীম ভালোবাসা। তুমি বলছো টায়রার সাথে লাজুকের বিয়েটা দেওয়া উচিত হয়নি, আর আমি ভাবছি টায়রার কতটা ভাগ্য নিয়ে জন্মেছে যে লাজুককে নিজের স্বামী হিসেবে পেয়েছে, যে কিনা ওকে অতিরিক্ত চাই, যার ভালোবাসার সামনে এই বয়সের ব্যবধান তুচ্ছ। ইয়াসিরের কথায় হতভম্ব হয়ে তাকিয়ে টায়রা, লাজুক তাকে ভালোবাসে, এটা কি আদৌ সত্যি? এ কীভাবে সম্ভব? টায়রার মতো একটা পিচ্চিকে লাজুক কী করে ভালোবাসতে পারে? মাথা ঘুরছে টায়রার, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে তার। ইয়াসির আবার বলল, হ্যাঁ মানছি ওদের বয়সের ব্যবধান অনেক, কিন্তু আসল বিষয় কি জানো, বয়স কখনো থেমে থাকে না, আমাদের সবার বয়স এগোতে থাকে। এখন তোমার কথা অনুযায়ী আমি বোঝা যাচ্ছে টায়রাকে উচিত ছিল ওর পারফেক্ট এজের কারোর সাথে বিয়ে করা, কিন্তু ওদেরও তো একটা সময় বয়স বাড়বে, এখন সম্পর্কে ভালো খারাপ সুখ দুঃখ যদি বয়সের উপর নির্ভর করে তবে তো দেখা যাবে বিয়ে বছর দশকের মধ্যেই সম্পর্কে অহিনা এসে গেছে। কিন্তু জীবনে বয়সটা ম্যাটার করে না, সুখে থাকার জন্য পারফেক্ট বয়সের প্রয়োজন নেই, ভালোবাসার প্রয়োজন, যেটা ওদের সম্পর্কে অনেক আছে। ইফ আই এম নট রং, টায়রাও লাজুকে পছন্দ করে, পছন্দ করে কি হয়তো ভালোবাসে, তাই ওদের বয়সে যে ব্যবধানটা আছে সেটা কোনো ম্যাটারই করে না সম্পর্কে। ইয়াসিরের মুখে ওই কথাগুলো শোনার পর থেকে থম মেরে বসে টায়রা, এতদিন ঘটে যাওয়া সব স্মৃতির পাতাগুলো উল্টে পাল্টে দেখছে টায়রা। এমন অনেক বিষয়গুলো এখন তার নজরে পড়ছে যা দেখার দৃষ্টিভঙ্গি এতদিন অন্যরকম ছিল, চিন্তা ভাবনা অন্যরকম ছিল, এখন যেন সত্যিই বিশ্বাস করতে ইচ্ছে করছে ইয়াসিরের কথাগুলো। এতদিন টায়রার প্রতি লাজুকের করা বিহেভিয়ারগুলো স্পষ্ট পজিটিভ সাইন করছে, তবে এতদিন কেন এসব তার নজরে এলো না, এতটা বোকা সে? লাজুক তো সর্বদাই তার আচার আচরণ দিয়ে সবটা বুঝিয়ে গেছে, অথচ সেই বুদ্ধু কিচ্ছু বুঝতে পারেনি। লাজুক তো কিছুই আড়াল করেনি কখনো, তবে সে কেন বুঝতে পারল না? রাগের আড়ালে থাকা এত এত অনুভূতিগুলো তার চোখেই পড়ল না। চোখ মুখ লাল হয়ে উঠেছে টায়রার, চোখের পানি গাল গড়িয়ে পড়ছে অনবরত, বারবার মুছেও তা আড়াল করতে ব্যর্থ। মাথা ব্যথার বাহানা দিয়ে সে টিকলির রুমে বসে, এই মুহূর্তে এই নিস্তব্ধতা খুব প্রয়োজন ছিল তার। দরজা ঠেলে কেউ ভেতরে আসতেই চোখ মুছে নিল টায়রা, তাকিয়ে দেখলো বর্ষা এসেছে। তাকে দেখে একটা শুকনো হাসি দিল টায়রা, বর্ষা এসে টায়রার পাশে বসল। কমেছে এখন মাথা ব্যথা? হ্যাঁ কিছুটা। বর্ষা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাইকে ভালোবাসিস? কথাটা শুনতেই চমকে তাকালো টায়রা, এ প্রশ্নের কি জবাব দেবে সে? টায়রা তো নিজেই জানে না লাজুকের প্রতি তার কি অনুভূতি। টায়রাকে চুপ থাকতে দেখে বর্ষা একটু হাসল। তোকে একটা কথা বলি শোন। টায়রা প্রশ্ন চোখে তাকিয়ে রইল বর্ষার দিকে। তোর বয়স কত? অবাক হলো টায়রা বর্ষার এমন প্রশ্নে। টায়রা কিছু বলার আগেই বর্ষা বলল, 16 পেরিয়ে 17 পড়বে তাই তো? মাথা নাড়ালো টায়রা। আমার ধারণা তুই প্রাপ্তবয়স্ক না হলেও সব কিছু বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে, আর না বুঝলেও বুঝতে হবে তোকে, কারণ তোর জীবন যার সাথে জড়িয়ে সে কিন্তু একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, তার জন্য হলেও তোকে সব বুঝতে হবে, তার অনুভূতি চাহিদা সব। সে এখন তোর বর তাইরা, তোর প্রতি তার যে অপরিমিত আসক্তি তা বুঝতে হবে, এতগুলো বছর ধরে তার অপেক্ষা তোর জন্য। আমি জানি ভাইকে, ওর ভালোবাসাকে, ও কতটা ভালোবাসে তোকে, এখন তোকেও বুঝতে হবে। আমি কি বলতে চাইছি নিশ্চয় বুঝতে পারছিস? মাথা নিচু করে নিল টায়রা, তার ভেতর থেকে ঠেলে কান্না বেরোতে চাইছে, হঠাৎ করে সে তার জীবনের চরম সত্যির মুখোমুখি হয়ে পড়েছে, যা সামলে নিতে বেগ পেতে হচ্ছে। বর্ষা নীরবে উঠে বেরিয়ে গেল রুম থেকে। প্রথমবার কাউকে ভালোবাসা,
প্রথমবার কারো প্রেমে পড়া, কাউকে নিয়ে অবচেতন মনে হাজারো জল্পনা কল্পনা। সেই মানুষটির উপস্থিতিতে বুকে তীব্র কম্পন হয়, আবার তারই অনুপস্থিতিতে বুকের ভেতর চলতে থাকে। এই অনুভূতির যন্ত্রণাগুলো শুধু তারাই বুঝতে পারবে যারা অনুভব করেছে জীবনে প্রথম প্রেমের ছোঁয়া। সে অনুভূতিতে জ্বলছে টায়রাও, তার অবুঝ মন এই অনুভূতি বোঝা না বোঝার মাঝে আটকে। তবুও এই জ্বালায় সুখ অনুভব করছে টায়রা। লাজুক তাকে ভালোবাসে, তার মতো পিচ্চিকে হাততেই নেচে কুদে বেড়াতে ইচ্ছে করছে। বিছানার পাশে রাখা টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে ধপাস করে শুয়ে পড়ল টায়রা। আর ঠিক তার সাথে সাথেই রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো লাজুক। তাকে দেখে চমকে গিয়ে থরফরিয়ে উঠে বসলো টায়রা। টায়রার রিয়াকশন দেখে ব্রু কুচকে তাকালো লাজুক। তাকে দেখে অটোমেটিক লজ্জায় টায়রার গাল গরম হতে শুরু করছে। আর চোখে লাজুকের দিকে তাকাতেই দেখলো সে টায়রার দিকে তাকিয়ে। দ্রুত টায়রা আবার চোখ সরিয়ে নিল। কি ব্যাপার, কি সমস্যা? টায়রা মাথা নিচু করে জবাব দিল, কই কি সমস্যা, কোনো সমস্যা তো নেই। প্রশ্ন করেছে উত্তর দিবে, উল্টো প্রশ্ন করতে বলেছে। লাজুকের ধমকানিমূলক কথা শুনে মুখ বাঁকালো টায়রা। কিছু হয়নি। টায়রা হয়নি বলেও লাজুক স্পষ্ট দেখতে পাচ্ছে তার অদ্ভুত ব্যবহার। এরকমটা সেও টিকলির শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় থেকেই করে আসছে। লাজুকের দিকে ঠিক মতো তাকাচ্ছে না, কেমন দূরে দূরে সরে থাকছে। অবশ্য এসব টায়রা আগেও করেছে, তবে আজকের বিহেভ সন্দেহজনক। টায়রা কোনা চোখে লাজুকের দিকে তাকাতেই দেখলো সে ব্রু কুচকে তার দিকে তাকিয়ে কিছু ভাবছে। টায়রার বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করছে। লাজুকের দিকে তাকাতেই অদ্ভুত অনুভূতি হচ্ছে, কেমন শরীর শিরশির করছে। টায়রা বিছানা থেকে উঠে দ্রুত রুম থেকে বেরোতে নিল, কিন্তু শাড়ির আঁচলে টান পড়তেই স্টিল হয়ে দাঁড়িয়ে গেল। পেছনে তাকাতেই দেখলো আঁচলটা লাজুক টেনে ধরেছে, সাথে সাথে তীব্র গতিতে ছুটতে লাগলো টায়রার হার্ট। কোথায় আছিস? আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। টায়রা থম মেরে রইল। লাজুক তাকে টেনে নিজের সামনে দাঁড় করালো। এবার সত্যি সত্যি বল, সন্ধ্যার পর থেকে এমন অদ্ভুত বিহেভ করার কারণটা কি? কোথায় অদ্ভুত বিহেভ করছি, আমি তো এমনই সব সময়। আমি অন্ধ, চোখে দেখি না। চুপ করে রইল টায়রা। লাজুক হঠাৎ হ্যাচকা টায়রাকে নিজের সাথে মিশিয়ে নিল এবং এক হাতে ওর কোমরটা শক্ত করে পেঁচিয়ে অন্য হাতে হালকা করে টায়রার গাল চেপে ধরে মুখ উঁচু করে ধরল। চোখ খিচে বন্ধ করে নিল টায়রা। তার পুরো শরীর কাঁপছে। চোখ খোল। লাজুকের আওয়াজে চোখ মেলল টায়রা, কিন্তু লাজুকের মুখের দিকে তাকাতে পারল না। চোখ ছোট ছোট করে নিচের দিকে তাকিয়ে রইল। সত্যি করে বল টায়রা, কি হয়েছে? টায়রা অসহায়ভাবে বলল, সত্যি কিছু হয়নি, এমনি মাথা ব্যথা ছিল তাই। লাজুক চুপ করে টায়রার দিকে তাকিয়ে টায়রা ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগলো, কিন্তু লাজুকের থেকে নিজেকে ছাড়াতে পারলো না। আল্লাহ, এভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন প্লিজ, কেউ চলে আসবে, দরজা খোলা। আশুক, টায়রা অবাক হয়ে বলল, আশুক মানে কেউ দেখলে কি ভাববে? ছি, লাজুকের ভাবলেশহীন জবাব। ভাবতে বরের সঙ্গে রোম্যান্স করছিস? লাজুকের কথা শুনে চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার মতো অবস্থা টায়রার। ওর অবস্থা দেখে হেসে উঠল লাজুক। প্রচণ্ড লজ্জা লাগছে টায়রার, সে তাকাতে পারছে না পর্যন্ত লাজুকের দিকে। টায়রা আরও কতক্ষণ লাজুকের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করল, কিন্তু লাভ হলো না, ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। তা দেখে লাজুক বাঁকা হেসে বলল, শক্তি শেষ, আর এই শক্তি নিয়ে আসছিস আমার সঙ্গে লাগতে? টায়রা করুণ স্বরে বলল, প্লিজ যেতে দিন, আমি শাড়ি চেঞ্জ করব, শাড়ি পরে ঘুমাতে পারবো না। পরতে হবে না, পরে থাক, শাড়িতে তোকে একদম হঠাৎ লাগছে। থ মেরে রইল টায়রা লাজুকের কথা শুনে। লজ্জায় গাল লাল হয়ে ফুলে উঠেছে তার। লাজুকের যে কথাবার্তার লাইনঘাট ভালো না তা টায়রা আগে থেকেই জানে, কিন্তু তাই বলে এসব বলবে? হায় আল্লাহ! দেখা গেল লাজুক নিজে থেকেই টায়রাকে ছেড়ে দিল এবং রুম থেকে বের হয়ে যেতে নিল। টায়রা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো, কিন্তু লাজুক রুম থেকে বের হয়ে আবার ফিরে এসে হঠাৎই টায়রাকে চেপে ধরে ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরল। এবার টায়রার শ্বাস বন্ধ হয়ে হার্ট ফেল করে মরে যাওয়ার অবস্থা। টায়রা তিতলিদের রুমে ঢুকতেই দেখলো তারা তিনজন একসাথে বিছানায়
কাচ্চিত হয়ে শুয়ে আছে। তারা টায়রাকে দেখতেই একটা ডেভিল হাসি দিল, তাদের চোখে মুখে স্পষ্ট দুষ্টুমির ছাপ। সন্দেহে ভ্রু কুচকালো টায়রা, এদের এমন হাসি মানে ব্যাপার সুবিধার না। টায়রা তাই দ্রুত রুম থেকে কেটে পড়তে নিলেই রিমি এসে ওকে টেনে বিছানায় বসিয়ে দিল। রিম্পি বেশ আয়েশি ভঙ্গিতে গান ধরল। রিম্পির হঠাৎ এমন একটা রোম্যান্টিক গান গাওয়ার অবাক হয়ে গেল টায়রা। আর তিতলি রিমি মুখ টিপে টিপে হাসছে, তা দেখে টায়রা বলল, কি ব্যাপার, তোরা এমন বিহেভ করছিস কেন? তিতলি টায়রার দিকে তাকিয়ে একটা ম্যাকি হাসি দিয়ে বলল, হ্যাঁ রে, তোর ঠোঁটে কী হলো, কেমন ফোলা ফোলা লাগছে, লালও তো হয়ে গেছে দেখছি, কেউ কামড় টামড় ঢুকেছে নাকি? সাথে সাথে কেশে উঠল টায়রা, লজ্জায় কুকড়ে যাচ্ছে সে। টায়রা গলা খাকারে দিয়ে বলল, কি সব কথা বলছিস, হঠাৎ এত কিছু রেখে আমার ঠোঁট নিয়ে পড়েছিস কেন? রিমি ভোলা ভালা চেহারা বানিয়ে বলল, আমরা পড়ালাম কই, পড়িয়েছে তো অন্য কেউ, যার অত্যাচারই তোর ঠোঁটের এই অবস্থা। ঘাবড়ে গেল টায়রা, সে আমতামতা করে বলল, মানে? মানে হলো একটু আগে রুমে যা চলছিল তা আমরা দেখে নিয়েছি। টায়রা ঢোক গিলে লজ্জাময় চোখে তাকাতেই তিতলি ফট করে ওর সামনে মোবাইলটা তাক করালো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে লাজুক টায়রাকে কিস করছে, এমন একটা ছবি। মুহূর্তেই মুখ গরম হয়ে উঠল টায়রার। এমনিতেই তখনকার কথা মনে হতেই হাত পা কাঁপছে টায়রার, একটু হলেই সে মরে যেত তখন। তীব্র অনুভূতি আর লাজুকের লাগামহীন স্পর্শে টায়রা রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় ছিল। তার উপর এখন আবার এই বিচ্ছুর দল তাকে ছেড়ে কথা বলবে না। টায়রা আর চোখে তাকাতে রিম্পি হঠাৎ অদ্ভুত ভঙ্গিমা করে বলে উঠল, আমার না খুব বিয়ে বিয়ে পাচ্ছে রে, হাই গরমি। টায়রা লজ্জায় নাক মুখ কুচকে নিল। ছি, এখন যে কেন, হ্যাঁ এত কিছু হচ্ছে অথচ আমাদের থেকে চেপে গেলি, আপন মায়ের পেটের বোনের মতো কাজিনদের থেকে। আমরা জিজ্ঞেস করলে তো বলতি কিছু হয়নি, তবে এসব কি? লজ্জায় কথা বলতে খুলে গেল টায়রা। এই তিন বোনকে দেখে ঠিকই সবাই বুঝে যাবে এদের সাথে লাজুকের রক্তের টান আছে। এদের একটার মুখেও লাগাম নেই, আর না আছে লজ্জা শরম, এক একটা বেশরমা। রিমি বলল, তুই শুধু পিকটা দেখ, আহা কি সিন, এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিলে কি হবে বুঝতে পারছিস? আমি ভাবছি কাল রিসেপশনে এটা বড় করে পাঠিয়ে তোদের গিফট করব, দারুণ হবে না ব্যাপারটা? সাথে সাথে তিতলি রিম্পি চিল্লিয়ে উঠে বলল, অবশ্যই অবশ্যই, দারুণ আইডিয়া, এটাই করতে হবে, যাতে ভবিষ্যতে ছবিটা দেখেই ভাইয়ার রোম্যান্স রোম্যান্স পায়, এবং খুব তাড়াতাড়ি যাতে আমরা ফুপি হয়ে যাই। অসহায় মুখ করে বসে টায়রা, এ কোথায় এসে ফেসে গেছে সে? একে তো নির্লজ্জ ভাই এসে উল্টাপাল্টা কাজ করবে, তার উপর বোনেরা আবার সেইগুলো নিয়ে সিনেমা বানাবে। টায়রা মনে মনে বলল, হাই রে টায়রা, তোর ইজ্জত এখন পাবলিক প্রপার্টি। রিসেপশনের ঝামেলা শেষ করে রুমে ঢুকতেই মুখটা হা করে খুলে গেল টায়রা। দেওয়ালে টানানো কাল রাতের সে ছবিটা, কম করে হলেও ছবিটার চওড়া 2 ফুট আর লম্বায় 3 ফুটের মতো তো হবেই। টায়রা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সে কাল ভেবেছিল রিম্পিরা হয়তো মজা করছে তার সাথে, কিন্তু ওই পাজি মেয়েগুলো সত্যি সত্যি ছবিটা রুমে টাঙিয়ে দিয়েছে। রুমে ঢোকা প্রতিটা মানুষের চোখে সর্বপ্রথম যা চোখে পড়বে তা হলো এই বিশাল আকৃতির ছবিটা। টায়রার বেঁচে যাওয়া ছোটোখাটো মানিকজটুকুও দেওয়ালে ঝুলছে। যে কোনো মুহূর্তে লাজুক রুমে চলে আসতে পারে, আর শুধু লাজুক কেন, বাড়ির যে কেউ চলে আসতে পারে, তখন লজ্জায় তো পড়তে হবে টায়রাকে। লাজুকের তো কিছু আসবে যাবে না, কারণ লজ্জা নামক শব্দটা তো তার জীবনে নেই। এত বড় ছবি টায়রার পক্ষে নামানো সম্ভব না, সে ভাবতে লাগলো কি করবে এখন। দরজায় খুট করে শব্দ হতেই পুরো জমে গেল টায়রা। লাজুক এসেছে, আর সে ছবিটার দিকে ভ্রু কুচকে তাকিয়ে টায়রা দ্রুত ওখান থেকে সরতে নিল, কিন্তু লাজুকের ডাকে থেমে গেল। এটা কোথা থেকে এলো? টায়রা আর চোখে তাকিয়ে ছবিটার ডান কর্নারে দেখতে বলল। সেখানে একটা পেপার চিপকানো আছে, যাতে তিতলি রিম্পি রিমির নাম লেখা। লাজুক গিয়ে বিছানায় বসে ছবিটার দিকে তাকিয়ে থেকে বলল, ছবিটা সুন্দর তাই না? টায়রা তাকাতেই লাজুক আবার বলল, ছবিটা তোলা অ্যাঙ্গেলটা কিন্তু সেই অস্কার পাওয়ার মতো,
দেখলেই মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। লজ্জায় চোখ মুখ লাল হয়ে উঠেছে টায়রার। সে আর দাঁড়াতে পারল না, ওখানে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ল। ওয়াশরুম থেকে বেরোতেই দেখল লাজুক সোফায় বসে মোবাইল ঘাঁটছে। টায়রা চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে শরীরে ক্রিম মেখে নিল। আয়নাতে দেখা যাচ্ছে লাজুক সোফা থেকে উঠে বিছানায় গিয়ে শুয়েছে। কিছুক্ষণ বাদে টায়রাও গিয়ে শুয়ে পড়ল লাজুকের পাশে, তবে দুজনের মাঝে বেশ খানিকটা জায়গা রেখে। কিছু সময়ের মধ্যেই টায়রা অনুভব করল লাজুক কেমন ছটফট করছে। হয়তো তার ঘুম আসছে না, একবার ডানে তো একবার বামে ফিরছে, আবার সোজা হয়ে শুচ্ছে। টায়রা ভাবল একবার কি জিজ্ঞাসা করে দেখবে কি হয়েছে, কিন্তু কিছু জিজ্ঞেস করার সাহস পেল না, তাই জোর করে চোখ বুজে পড়ে রইল। তবে বেশিক্ষণ থাকতে পারল না, সে পাশ ফিরে লাজুকের দিকে তাকাতেই থমকে গেল। তার দিকে তাকিয়ে লাজুক তার চাহনি দেখেই গলা শুকিয়ে গেল টায়রার। একদম অন্যরকম দৃষ্টি, নেশাময়। টায়রা কিছু বলার জন্য মুখ খুলতেই ঝট করে লাজুক তার উপরে ঝুঁকে পড়ল। নিঃশ্বাসই বন্ধ হয়ে গেল টায়রার সেই মুহূর্তে। টায়রা ধরে আসা গলায় বলতে নিল, আপনি? কিন্তু শেষ করতে দিল না লাজুক। তার পূর্বেই আঙুলের সাহায্যে টায়রার মুখ বন্ধ করে দিল। লাজুকের অস্থির কণ্ঠ, চুপ, কিচ্ছু বলবি না তুই, অনেক অপেক্ষা করেছি, আর সম্ভব নয়, তুই আমার বউ আর আমার অধিকার আছে তোর উপর। টায়রা থম মেরে রইল, কিছু বলার শক্তিটুকু অবশিষ্ট রইল না তার মধ্যে। অস্থির লাজুককে দেখে তার মুখ থেকে কিছু বেরও হলো না, অথচ তার পুরো শরীর ভূমিকম্পের মতো কাঁপছে। হার্ট মনে হচ্ছে ছিটকে বাইরে বেরিয়ে আসবে। তার উপর লাজুকের অস্থির আচরণ আরও দুর্বল করে দিয়েছে তাকে। তবুও কিছু বলতে নিলে লাজুক হঠাৎ করেই টায়রার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। জমে গেল টায়রা, আর ধীরে ধীরে বাড়তে লাগলো লাজুকের স্পর্শের তীব্রতা। কিছু বলা বা বোঝার ক্ষমতাই আর রইল না তার মাঝে। লাজুকের আসক্তিতে নিজেকে ভাসিয়ে দিল। ভেজা চুল মেলে দিয়ে বিছানার এক কোণে বসে টায়রা, তার দৃষ্টি ঘুমন্ত লাজুকের দিকে, যে আপাত মস্তক ঘুমিয়ে আছে। লাজুকের ঘাড়ের কাছে নজর পড়তেই গাল লাল হয়ে গেল টায়রার, তার নখের দাগ স্পষ্ট। টায়রা যখন লাজুকে বিভোর, তখন চোখ মেলল লাজুক। টায়রাকে তাকিয়ে থাকতে দেখে ব্রু কুচকাল সে, আর সাথে সাথে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল টায়রা। লাজুক কিছুক্ষণ টায়রার দিকে তাকিয়ে থেকে ওর চুল টেনে দিল। টায়রা আহ করে লাজুকের দিকে ফিরতে, পাশে টয়ারে পেঙ্কলা রাখা আছে, খেয়ে নে। নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ালো টায়রা, এভাবে বসে আছিস কেন? কি করব, ঘুমাবি? আসছে না, সারা রাত না ঘুমিয়েও সকালে ঘুম আসছে না, এত এনার্জি কোথায় পাস তুই? ব্যাস মুহূর্তেই গরম হয়ে উঠল টায়রার মুখ, নির্লজ্জ লোক একটা। টায়রাকে চুপ দেখে লাজুক বলল, কি বলো? কি হবে, কটা বাজে? 7:30। লাজুক উঠে ওয়াশরুমে গেল। টায়রা আর চোখে সেদিকে একবার তাকিয়ে বিছানা ছেড়ে চলল নিচে রান্নাঘরের উদ্দেশ্যে। এখন এক কাপ কফির খুব প্রয়োজন তার। সময়ের স্রোত বয়ে যায় নিজের মতো, একে একে কেটে যায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কেটে গেছে লাজুক টায়রার জীবনেও অনেকগুলো বছর। অপারেশন থিয়েটারের সামনে অস্থির লাজুক, একবার বসছে আর একবার দাঁড়াচ্ছে, তো একবার পায়চারি করছে, আর একটু পরপর শুধু বলছে, এতক্ষণ হয়ে গেল, এখনো কি বের হচ্ছে না কেন, এত সময় কেন লাগছে? প্রচণ্ড চিন্তায় ঘেমে নেই অস্থির লাজুক। মনে হচ্ছে আর কিছুক্ষণ গেলে সে নিজেই অজ্ঞান হয়ে যাবে। পাশেই বসে পরিবারের বাকি সদস্যরা, কিন্তু লাজুকের অবস্থা দেখে তারা টায়রার বদলে লাজুকে নিয়ে টেনশন করছে। 3 মিনিট 10 সেকেন্ড বাদে রুমের দরজা খুলে বাইরে এলো সাদা অ্যাপ্রন পরা একজন নার্স, তার কোলে সদ্য জন্ম নেওয়া একটা ফুটফুটে মেয়ে বাবু। সে এসে লাজুকের সামনে গিয়ে বলল, এই নিন আপনার মেয়ে। লাজুক বাচ্চাটার দিকে শান্ত চোখে একবার তাকালো, কিন্তু কোলে নিল না, পেছন থেকে বর্ষা এসে কোলে নিল বাবুকে। লাজুক নার্সকে বলল, টায়রা কেমন আছে? সে ভালো আছে, এখন অজ্ঞান আছে, তবে ঘন্টা দুয়েকের মধ্যে জ্ঞান চলে আসবে, তখন দেখা করতে পারবেন। নার্স চলে যেতেই সবাই বাচ্চাটাকে নিয়ে মেতে উঠল, কিন্তু লাজুক থম মেরে বসে রইল। যতক্ষণ সে টায়রার সাথে দেখা না করবে ততক্ষণ শান্তি হবে না। প্রায় 2.5 ঘন্টা পর হুশ আসলো টায়রার। তার খবর পেতেই ছুটে কেবিনের মধ্যে ঢুকল লাজুক। দুর্বল চোখে লাজুকের দিকে তাকালো টায়রা,
এলোমেলো চুল, চোখ মুখ শুকিয়ে লাজুকের। কতটা ঝড় গেছে লাজুকের উপর থেকে তা হয়তো তার মুখ দেখে কিছুটা ধারণা করা যায়। লাজুক ভিড় পায়ে টায়রার পাশে এসে বসল। আলতো করে টায়রার ঠোঁটে একটা চুমু দিয়ে ওর কপালের কাছে কপাল ঠেকিয়ে নিল। লাজুকের কাঁপা কাঁপা স্বর, তুই আমাকে মেরে ফেলবি। লাজুকের কথাটি শুনতেই মুচকি হাসলো টায়রা। তার চোখের কোনা বেয়ে পানি পড়ছে। টায়রা, প্লিজ আমার সঙ্গে থাক। লাজুককে আলতো করে জড়িয়ে ধরে কেঁদে ফেললো টায়রা। সে জানে তাকে ছাড়া পৃথিবীর সব থেকে অসহায় মানুষ হয়ে পড়বে লাজুক। টায়রা শুধু লাজুকের ভালোবাসা নয়, তার আসক্তি যা মিশে আছে লাজুকের রন্ধ্রে রন্ধ্রে। ভয়ঙ্কর এই আসক্তি, ভয়ঙ্কর তার ছোঁয়া, আসক্তির তীব্রতা এমন যা কাটানো যায় না কখনো।